রিক্সা থেকে নেমে কয়েক পা এগিয়ে যেতেই সিগারেটে পুরো একটা গন্ধ আসত নিশির নাকে, যেটা ও বরাবরই সহ্য করতে পায় না। তাই নিশি নাকে মুখে হাত দিয়ে ঠেকে কলেজ গেটের দিকে এগিয়ে এসে খেয়াল করল, কলেজের সামনে একটা ছেলে বসে মনের সুখে সিগারেট খাচ্ছে, যেটা দেখে নিশি প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে গেল। ভাবলেও ছেলেকে কিছু বলা দরকার, তাই গিয়ে ওর সামনে দাঁড়াতে ছেলেটা একবার ওর দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিতেই নিশি প্রশ্ন করলো, এই যে মিস্টার, এটা কি সিগারেট খাওয়ার জায়গা? কই না তো। তাহলে এখানে বসে সিগারেট খাচ্ছেন কেন? বাসা থেকে কি আব্বু আম্মু একটুও শিক্ষা দেয়নি কোথায় কি করতে হয় আর কোথায় কি করতে হয় না? দেখেন, আমি কারোর কথা শুনে চলি না, তারপর আমার হ্যাঁ তার উপরে বাসার লোকের কথাই শোনেন না, তাহলে আমার কথা শুনবেন কি করে? তাই তো ফাজিল কথাকার, এভাবে যেখানে সেখানে সিগারেট না খেয়ে বাসায় গিয়ে খাও, আর তাও না করতে পারেন অন্তত কলেজের সামনে বসে আর খাবেন না। যে ছেলেটার সাথে এনেছি সে তখন থেকেই কথা বলেই যাচ্ছে, সে আর কেউ নয় গল্পের হতভাগা হিরো ঈশান, ঈশান আহমেদ অনেক। মেয়েটার এরকম ঝাঁঝালো কণ্ঠ আর রাগের চেহারা দেখে ঈশান ওর দিকে কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। মেয়েটাকে দেখতে অসম্ভব রকমের সুন্দরী, কালো একটা শাড়ি পরেছে, সাথে হিজাব পরেছে, দুই হাত ভর্তি কাঁচের চুড়ি, গোলাপের পাপড়ির মতো ঠোঁটে হালকা লিপস্টিক, আর কপালে ছোট্ট একটা টিপ, সব মিলে যেন কোনো রাজ্যে রাজকন্যা। ঈশান মেয়েটার দিকে এক ধ্যানে তাকিয়ে রইল, আর মেয়েটাকে বকা দিয়েই চলেছে। ঈশান কোনো কথাই বলছে না, তাই মেয়েটা আবারও বলল, এই যে মিস্টার, কোথায় হারিয়ে গেলেন? এতক্ষণ ধরে বকাবকি করছি, না কোনো কথা বলছেন, না কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন, কেন কি সমস্যা আপনার? কই না তো, কোনো সমস্যা নেই। আপনার কাজই কি কলেজের সামনে বসে এরকম সিগারেট খাওয়া আর মেয়েদের উত্তক্ত করা? আমি মেয়েদের উত্তক্ত করেছি মানে কখন? এই যে কলেজের সামনে বসে সিগারেট খাচ্ছেন, এই ধোঁয়াটা মেয়েদের নাকে যাচ্ছে, সেটা কি উত্তক্ত করার জন্য যথেষ্ট নয়? আপনাকে দেখেই তো মনে হচ্ছে বখাটে। এমনি এখনই এখান থেকে যান, আর ভুলেও এখানে সিগারেট খাবেন না, তাহলে কিন্তু মিষ্টি কথাগুলো বলে শেষ করার আগে ঈশান সেখান থেকে উঠে ক্যাম্পাসের দিকে হাঁটা ধরল। তখন নিশি বলতে লাগলো, আজীব তো, এরা আসে কোথা থেকে? কলেজের বাইরে চলে যেতে বললাম আর ক্যাম্পাসে ঢুকে গেল, নিশ্চয়ই কোনো প্রতিভাশালী লোকের বকে যাওয়া বখাটে ছেলে, নাহলে যেখানে সেখানে সিগারেট খেতে পারতো চত্বসব। কলেজের ফার্স্ট ডে এই নিশির আজকে, সবে মাত্র কালকে জবে জয়েন করেছে, আর আজকে এসে এরকম একটা ঘটনার মোকাবেলা করলো। নিশি প্রচণ্ড পরিমাণে রাগি আর জেদি একটা মেয়ে, কোনো অন্যায় কিংবা বাজে কাজ দেখতে পারে না, তাই এরকমভাবেই প্রতিবাদ করলো। নিশি কিছুটা হেঁটে নিজের অফিস রুমে চলে আসলো, তারপর রুমে গিয়ে বসে কিছুক্ষণ রেস্ট নিতেই এরই মাঝে ক্লাসের ঘণ্টা দিল। নিশি ক্লাস থেকে বেরোনোর আগে পিয়ন এসে বলে দিল, অনার্স ফার্স্ট ইয়ারের ক্লাসটা করাতে হবে। আঙ্কেল, আমি তো কোনো কিছুই চিনি না, আপনি যদি অনার্স ফার্স্ট ইয়ারের ক্লাসটা আমাকে একটু দেখিয়ে দিতেন। জি ম্যাডাম, অবশ্যই দেখিয়ে দিব, আপনি আসুন আমার সাথে। নিশি পিয়নের সাথে দুই তিন মিনিট হাঁটতেই পিয়ন একটা ক্লাসের সামনে আসল। তখন পিয়ন বলল, ম্যাডাম এটা আপনার ক্লাস। ধন্যবাদ আঙ্কেল, প্রয়োজন পড়লে কিন্তু আপনাকে আবারও ডিস্টার্ব করব, কেমন? পিয়ন চলে যেতেই নিশি ক্লাসরুমে প্রবেশ করলো, আর ক্লাসের সব স্টুডেন্ট ওকে দেখেই সবাই দাঁড়িয়ে গেল, কারণ সবার বুঝে গেছে আজকে যে নতুন ম্যাডামের আসার কথা ছিল নিশি সেই ম্যাডাম। সবাই দাঁড়িয়ে সম্মান দিতে নিশি সবাইকে বসতে বলল, তারপর সবার সাথেই কিছুক্ষণ কথা বলল। ডিয়ার স্টুডেন্ট, আমার একটা রুলস আছে, প্রথম যেদিন আমি ক্লাসে আসি সেদিন কোনো ক্লাসই করাই না, তাই আমি সবার পরিচয় পর্ব দিয়ে শুরু করব, তারপর আমার পরিচয়টা দিব, তোমরা একে একে সবার পরিচয় দিবে। নিশির কথাতে ক্লাসের সব স্টুডেন্ট এক সাইড থেকে একে একে পরিচয় দিতে লাগলো। কয়েকজন পরিচয় দিতেই নিশির চোখ পড়ল ক্লাসের পেছনের দিকটায়, লাস্ট বেঞ্চে সেই ছেলেটা, অর্থাৎ কলেজের সামনে বসে তখন যে ছেলেটা সিগারেট খাচ্ছিল সেই ছেলেটা বসে আছে।
সেটাকে দেখে ইনিশির মাথাটা গরম হয়ে গেল আর ভাবতে লাগলো, এই বখাটে ছেলেটা আসলো কোথা থেকে, ও আমার ক্লাসে কি করছে? নিশি ঈশানের দিকে তাকিয়ে আছে। একে একে সবার পরিচয় দেওয়া হলে শেষে ঈশান যখনই দাঁড়ালো তখনই নিশি বলতে লাগলো, তুমি সেই ছেলেটা না যে কলেজের সামনে দাঁড়িয়ে বসে বসে সিগারেট খাচ্ছিলে? ঈশান নিশির দিকে একবার তাকিয়ে তারপর পুরো ক্লাসটায় একবার চোখ বুলিয়ে দেখলো। সবাই স্বাভাবিকভাবে ওর দিকে তাকিয়ে আছে। ম্যাডামের কথা ঈশান মাথা নেড়ে হাসিসূচক উত্তর দিতেই নিশি বলতে লাগলো, সিগারেটের মতো কি পড়াশোনাটাও গুলিয়ে খেয়ে ফেলেছ, নাকি এখনো কিছুটা বাকি আছে? যদি থেকে থাকে তো মনোযোগ দিয়ে করবে, না হলে কলেজ থেকে বেরিয়ে যাবে, এভাবে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। নিশি ক্লাসে আসার পর থেকে ঈশান ওর দিকে তাকিয়েছিল, তারপর ওর পরিচয়টা না নিয়ে উল্টো ম্যাডামকে অপমান করে দিবে সেটা ভাবতেই পারেনি। ঈশানের কিছুটা খারাপ লাগলো, পরবর্তীতে ভাবতে লাগলো, ম্যাডাম তো ঠিকই বলেছে, আসলে আমি একটা বখাটে, না হলে এভাবে সবাইকে ডিস্টার্ব করতাম না, আমি যেখানে যাই সেখানেই ঝামেলা করি। কথাগুলো ভেবে ঈশান একটু হাসল, আর তাতেই নিশি প্রচণ্ড পরিমাণেই রেগে গেল। তারপর ওর সামনে গিয়ে দাঁড়ালো আর বলতে শুরু করলো, ফাজিল ছেলে কোথাকার, তোমাকে আমি কিছু বলেছি আর তুমি খিলখিল করে হাসছো? আসলে তুমি একটা বখাটে ছেলে, না হলে আমার প্রশ্নের উত্তর না দিয়ে এমন করে হাসতে না। ঈশান কোনো কথাই বলছে না, তাই ঋষি ভাবলো এর সাথে কথা বলে লাভ নেই। তাই ঈশান বকা দেওয়া বন্ধ করে সবার সাথে কথা বলতে লাগলো। ঈশান ভাবতে লাগলো, ম্যাডামের আবার কি হলো, আসার পর থেকে আমার পিছনে লেগে আছে আর এমন করে সবার সামনে কথা শোনাচ্ছে। নিশি একটা মেয়ে, তার উপর কলেজের ম্যাম, তাই ঈশানকে এতগুলো কথা শোনাতে পারলো। ঈশান মেয়েদেরকে এই খুব সম্মান করে, তাই কিছু বললো না। নিশির জায়গায় কোনো ছেলে হলে এতক্ষণে তার মুখে কয়েকটা থাপ্পড় পড়ে যেত। ঈশান একটু মুচকে এসে ম্যামের কথাগুলো শুনতে লাগলো। আজকে 3 বছর যাবত ঈশান একই ক্লাসে পড়ে হাবুডুবু খাচ্ছে। ক্লাস টাইম শেষ হলেই নিশি রাগী চোখে একবার ঈশানের দিকে তাকিয়ে তারপর বেরিয়ে গেল। এরই মাঝে ঈশানের বন্ধু রাজ এসে ওর পাশে বসল, তারপর কাঁধের উপর হাত রাখতে ঈশান ওর দিকে তাকালো। আর রাজ বলল, কিরে ম্যাডাম তোকে এত কথা শোনালো আর তুই চুপচাপ সবটা শুনে গেলি? এগুলো আমার অভ্যাস আছে, কথা তো আমাকে রোজই শুনতে হয় তাই না, সবাই তো আমাকে বলে, তাহলে উনি বা বাকি থাকবেন কেন, আর উনি তো নতুন আসছে ওই জন্য বুঝতে পারিনি। বুঝতে পারলি বা কি, যা শুনলাম তোকে নাকি সিগারেট খেতে দেখছে আর ম্যাডাম খুব রাগি আর জেদি, তারপর তুই ওনার সামনে সিগারেট খেয়েছিস ওই জন্য এমনভাবে বকা দিল। আচ্ছা একটা কথা বলতো, কি এতক্ষণ কোনো ছেলে মানুষ হলে তার গালে কয়েকটা পড়ে যেত, কিন্তু ম্যাডামকে যে তুই কিছু বললি না। তুই কি ভাবিস আমি সবার সাথে ঝামেলা করি? ঠিক তেমন না, আর উনি তো একটা মেয়ে, তার উপর আমাকে চেনেন না জানেন না, আর আমি ওনার স্টুডেন্ট, তাহলে ওনার সাথে কিভাবে বেয়াদবি করি? আর আমি মেয়েদের অনেক সম্মান করি, সবার গায়ে হাত তুলি সেটাও তো না, অন্যায়ভাবে কখনো কাউকে মারতে দেখেছিস? সেটাও তো দেখিনি, কোনো ছেলে কোনো মেয়েকে ডিস্টার্ব করে তখনই তুই খুব রেগে যাস, কারণ কি বলতো, মেয়েদের ডিস্টার্ব করা কি খুব ভালো কাজ বল? সেটা নয়, কিন্তু একটা ছেলে তো একটা মেয়েকে পছন্দ করতে পারে, তা ছেলেটা মেয়েদের কিছু করতে পারে, তাহলে তাকে মারতে হবে কেন? আচ্ছা তোর কথা মেনে নিলাম, কিন্তু কখনো শুনেছিস কোনো ছেলে আর কোনো মেয়েকে পছন্দ করলে তাকে প্রপোজ না করে তার হাত ধরে টেনেছে, ওনা নিয়ে নিয়েছে কিংবা বাজে কমেন্ট করেছে, তাহলে সেটা কেমন ভালোবাসার মধ্যে পড়ে কিংবা কেমন পছন্দ করার মধ্যে পড়লো বল? আমি জানি এসব করে প্রেমিক নয় ইপ্রেজার হওয়া যায়, তারপর আজকে নতুন করে জিজ্ঞেস করলাম, আমি জানি তুই কোনো অন্যায় করিস না, তাহলে আমার আরেকটা প্রশ্নের উত্তর দে, তুই সিগারেট কেন খাস? জানি না, তবে আব্বা আম্মু চলে যাওয়ার পর থেকে অভ্যাস হয়ে গেছে, এখন আর ছাড়তে ইচ্ছা করে না, যখনই খুব বেশি মনে পড়ে তখনই কালো ধোঁয়ায় নিজেকে পুড়িয়ে নেই। এসব কথা বাদ দে, চল বাইরে যাই। ওরা কিছুক্ষণ বাইরে গিয়ে দাঁড়ালো। ঈশান আরও 2টা ক্লাস করে বাসার উদ্দেশ্যে রওনা দিল। পথে যাওয়ার সময় খেয়াল করলো ঋষি একটা রিক্সাতে বসে আছে, হুটহাট করে খেয়াল করলো ঈশান বাইক করে কোথাও একটা যাচ্ছে, তখন ভাবতে লাগলো বিষয়টা কি হলো, আসার পর থেকেই বখাটে ছেলেটার সাথে বারবার দেখা হচ্ছে কেন,
তাহলে কি কোনো সমস্যা হবে ওর সাথে? আমি তো যেখানেই যাই যার সাথে বেশি দেখা হয় তার সাথেই ঝামেলা বাকিয়ে ফেলি। না তেমনটা কেন হবে, তাছাড়া ও আমার স্টুডেন্ট, আর স্টুডেন্ট কাকে বলছি, ও তো একটা বাজে ছেলে, নাহলে এরকম করে কলেজের সামনে বসে কেউ সিগারেট খেতে পারত? নিশি বাসার দিকে চলে গেল। অন্যদিকে ঈশানও 15 মিনিটের মধ্যে বাসায় চলে আসলো। তারপর রুমের দিকে যখনই যাবে তখন ডাইনিং রুমে আসতেই একটা ছবির দিকে নজর পড়ল। এগিয়ে এসে ছবিটার দিকে বেশ কিছুক্ষণ একদিনই তাকিয়ে রইল। ঈশান তারপর চোখের পানিগুলো মুছে নিয়ে রুমে চলে গেল। কোনো রকমে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিতেই মনে হতে লাগলো, আজকে আমার ফ্যামিলিতেও খুব হাসি খুশি থাকতে পারতো, সবার মতো আমিও স্বাভাবিক থাকতে পারতাম, কিন্তু যারা আমাকে স্বাভাবিক রাখবে তারাই তো নেই। কথাগুলো যতই ভাবে ঈশানের চোখ দিয়ে ততই পানি আসে। তারপর ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। বিকেলের দিকে এলাকার একটা বন্ধুর ফোনে ঘুম ভাঙল। ঈশান উঠে ফ্রেশ হয়ে আড্ডা দিতে চলে যায়। তারপর রাত 12টার দিকে বাসায় ফিরে অন্যদিকে নিশি খাওয়া দাওয়া করে রুমে আসলো। তারপর বিছানায় শুতেই আজকে কলেজে ওর সাথে ঘটা ঘটনাগুলো চোখের সামনে ভাসতে লাগলো, কিন্তু একটা বিষয় কিছুতেই বুঝতে পারছিল না। কলেজের ছেলেটা অর্থাৎ ঈশানের কথাগুলো, হার চেহারাটা বারবার ওর চোখের সামনে ভাসছিল। এমন কিছুর জন্য নিশি কখনোই প্রস্তুত ছিল না, আর কল্পনাও করতে পারছিল না যে একটা বখাটে ছেলেকে নিয়ে হয়ে এত বেশি ভাববে। তার উপর একটা সময় মনে হতে লাগলো, বিষয়টা কি হলো, ওই বখাটে ছেলেটার কথা এত মনে পড়ছে কেন? তারপরে যাই বলি, ছেলেটার মধ্যে কেমন একটা কিউট কিউট ভাব আছে, চুল দাড়িগুলো বড় করে রাখতে কেমন যেন লাগে, একদম দেবদাস একটা। আচ্ছা ছেলেটি কি আসলেই বখাটে, নাকি আমি নিজের মতো করেই শুধু ওকে বকে ভেবেই যাচ্ছি? খোঁজ খবর নিয়ে দেখতে হবে। এসে বেশ কিছুক্ষণ ধরে কথাগুলো ভাবল। তারপর হুটহাট করেই মনে হলো, একটা বখাটে ছেলের জন্য এত কেন ভাবছে, আর ঈশানের খোঁজ খবরই বা নেবে কি জন্য? সাথে সাথে নিশি নিজে নিজেই আবারও বলতে লাগলো, আমি ওকে নিয়ে এত ভাবছি কেন, আর ওকে নিয়ে ভাবারই বা কি আছে? পরদিন নিশি আবার যথারীতি কলেজে চলে গেল। আবারও সে একই জায়গায় আসতেই কালকের মতো আজকেও সিগারেটের গন্ধটা আসছে। নিশি সাথে সাথেই বা পাশে তাকাতেই বুঝতে পারলো যে ঈশান ওর দিকে তাকিয়ে আছে। নিশি কালকে এই রাগের মাথায় ওকে এত কথা শুনিয়ে দিয়েছে, কিন্তু ছেলেটার নামটা পর্যন্ত জানে না। ও ঈশানের সামনে গিয়ে দাঁড়ালো। ম্যামকে দেখে ঈশান সিগারেটটা ফেলে দিল। তারপর যখনই চলে যেতে নেবে তখন নিশি ঈশানের একটা হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে তারপর ঠাস ঠাস করে ওর গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দিল, আর রাগি কণ্ঠে বলতে আরম্ভ করলো, বাজে ছেলে একটা, বখাটে কোথাকার, কালকে একবার বারণ করেছি না যে এগুলো করবি না, বাঁদরামি করার থাকলে কলেজের বাইরে গিয়ে করবি, কলেজটা কোনো বাঁদরামি করার জায়গা না, এখানে এগুলো করে কি বোঝাতে চাও? তোমার বাবার অনেক পাওয়ার, তোমার অনেক টাকা পয়সা আছে, এগুলোকে ক্ষমা তো বলে না, এগুলোকে শুধু নোংরামি বলে। বখাটের মতো এদিক ওদিক সিগারেট না খেয়ে কোথাও গিয়ে আড়ালে আমটালে খাও, তাতে অন্তত মানুষ তোমার দ্বারা বিরক্ত হবে না, নাকি সেটাও বোঝো না, সবটা নিজের মতো করেই বোঝো? নিশি ম্যাডামের এরকম কর্মকাণ্ডে ঈশানের বেশ রাগ হলো। আবার পরক্ষণই যখন ভাবলো উনি কলেজের ম্যাডাম, তার উপর একটা মেয়ে, তখন ঈশানের রাগটা পানি হয়ে গেল। ও মাথা নিচু করে ওর ম্যামের বকা শুনতে লাগলো। নিশি এক নাগারে এই কথাগুলো বলেই নিঃশ্বাস নিল। তারপরও যখন ঈশান কোনো কথাই বলছিল না তখনও বলতে লাগলো, স্টুপিড কথাকার, এখনো কথা বলছো না কেন, চুপ করে আছো কেন, উত্তর দাও। ঈশান থাপ্পড় খেয়ে সেই থেকে কোনো কথাই বলছে না। এবার নিশি রাগে ফুসতে লাগলো, তারপর বলতে লাগলো, আজকেই শেষ, এরপর যদি দেখেছি আমার সামনে সিগারেট খেয়েছো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, তোমাকে কলেজ থেকে বের করার ব্যবস্থা আমি করব। ঈশান তারপর রেগে সেখান থেকে চলে গেল। আর ঈশান সেখানে গিয়ে আবারও বসল। বিষয়টা দূর থেকে ঈশানের বন্ধু রাজ দেখে এসে ওর পাশে বসতেই তারপর বলতে লাগলো, কি রে ম্যাডামকে কি বলছিস, যার জন্য তো কথা শোনালো, তোর গায়ে হাত তুলতে দেখলাম। এমন কিছুই না, এমনি তেমনি কালকের মতো সিগারেট খাওয়া দেখছিল, এজন্য রাগ করলো। যেটা পছন্দ করে না তার সামনে সেটা না করলে তো হয়, এভাবে আর অপমানিত হতে ভালো লাগে বল? শোন,
এইখানকার ধার ধারে না। ওনার কি পছন্দ না পছন্দ সেটা আমাকে দেখতে হবে? উনি কি আমার গার্লফ্রেন্ড নাকি আমার বউ? ওনার কথা আমাকে শুনতে হবে? সেটা নয়, তারপরও গার্লফ্রেন্ড বা বউ হতে কতক্ষণ, এটা তো তেমন টাইম লাগে না। তুই সেটা খুব ভালো করে জানিস, তাই না? মানে তুই কি বোঝাতে চাইছিস? আরে বাবা দেখ, কাউকে কেউ পছন্দ করলে যে তার সাথে সম্পর্ক হবে, রিলেশন জড়াবে, তেমনটা তো নয়। ঝগড়া থেকেও তো ভালোবাসার সৃষ্টি হতে পারে, সেটা তুইও খুব ভালো করে জানিস। তুই যেটা মিন করতে চাইছিস এমন কিছু হবে না। আর তুই বুঝতে পারছিস উনি কত রাগী আর জেদি একটা মেয়ে? তারপর আমার সিনিয়র, আর উনি তো আমাকে দু চোখে সহ্য করতেই পারে না। তাহলে আবার কিসব আজে বাজে কথা বলছিস? তোর চিন্তাধারা এমন কেন বলতো? একটু পজিটিভ ভাব, এরকম নেগেটিভ চিন্তা ভাবনা করিস কেন সবসময়? আরে ভাই, এটাই পজিটিভ চিন্তা, তুই যেটা করছিস সেটাই নেগেটিভ। দেখিস ম্যাডাম একদিন ঠিকই হয়তো তোকে ভালোবাসবে, আর তুই ম্যাডামকে ছাড়া থাকতে পারবি না, আমার যেটা মনে হচ্ছে। জানি তোর চিন্তাধারা কিরকম সত্যি হয়, একদম জায়গায় জায়গায় ডাহা ফিল করে। আর এরকম উল্টা পাল্টা কমপ্লিমেন্ট দিতে হবে না, এখন এখান থেকে চল। ঈশানা, রাজ কথা বলতে বলতে ক্লাসে চলে আসে। গতকালকের মতো প্রথম ক্লাসটা আজকেও নিশি করালো, আর নিশি বারবার রাগি চোখে ঈশানের দিকে তাকালো। আর ঈশান ততবারই চোখ জোড়া ফিরিয়ে নিল, কারণ আর কারো চোখের মায়া পড়তে চায় না, তাতে হয়তো লাইফটাই বেঁচে থাকবে না। অন্তত এখন যেটুকু আছে এরপর হয়তো সেটাও থাকবে না। এভাবে প্রায় 7টা দিন কেটে গেছে, কিন্তু এরই মাঝে নিশি ঈশানের সম্পর্কে না জানতে চেয়েছে। নিশি এই জানার কোনো আগ্রহ ছিল না, শুধু প্রথম দিনেই ওর সাথে বাজে বিহেভ করেছিল বলেই ওই কথাগুলো বারবার ভেবেছিল। কিন্তু এই 7টা দিনে যতবার ঈশানের সাথে নিশির দেখা হয়েছে, ততবার নিশি ঈশানের সাথে রাগারাগি করে কথা বলেছে, না হলে অপমান করেছে। কিন্তু ঈশান ম্যামের কোনো কথাই গায়ে মাখেনি। এমন একটা অবস্থায় নিশি অবাক হয়ে গেছে আর ভেবেছে, কি ছেলে রে বাবা, অন্য কেউ হলে এতক্ষণ রেগেছে তো, কিংবা আমার সাথে ঝামেলা করতো, কিন্তু একে তো এক গাদা কথা শুনিয়ে দিই রোজ, তারপরও একটু শব্দ করে না। তাহলে কি সত্যি বখাটে নাকি কোনো পরিস্থিতির কারণে এমনটা হয়েছে? আচ্ছা, আমি ওকে নিয়ে এত কেন ভাবছি? বিষয়টা তো বুঝতে পারছি না, কি সমস্যা আমার? ও যেমন খুশি তেমন আমার ক্লাসে, না হয় আমি ওকে বকা দিতে পারি, কিন্তু কলেজের বাইরে ওকে কেন বকা দিই? নিশি জানে না ঈশানকে কলেজের বাইরে কেন এমন করে বকা দেয়, হয়তো দু চোখে সহ্যই করতে পারে না, তাই ঈশান এগুলোকে মনে না রেখে নিজের কাজে মনোযোগ দেয়। তো 8ম দিনে মাথায় ঈশান কলেজ ক্যাম্পাসে বসে আছে, এরই মধ্যে কেউ একজন দৌড়ে এসে ওর সামনে দাঁড়ালো। তারপর কিছু একটা বলতেই ও হাতে সিগারেটটা ফেলে দিয়ে ক্যাম্পাসের দিকে দৌড় দিল। এই বিষয়টা দূর থেকে নিশি ম্যাডাম খেয়াল করেছে, ও মাত্রই কলেজ গেটের সামনে নামলো। ঈশান কেমন করে এই দৌড়ে যেতে দেখে ও মনে মনে ভাবতে লাগলো, ব্যাস যেটা ভেবেছিলাম সেটাই হলো, এই ছেলেটা আসলে একটা বখাটে, না হলে এভাবে দৌড়ে যেত না। হয়তো নিশ্চিত কোনো একটা গণ্ডগোল হয়েছে, যখন গিয়েই দেখবো হয়তো মারপিট করতে শুরু করেছে। আজকে যদি তোকে দেখি না যে তুই এমন করে মারপিট করছিস, তাহলে তোর একদিন কি আমার একদিন। নিশি আর কলেজের সামনে না দাঁড়িয়ে তাড়াহুড়া করে ক্যাম্পাসের দিকে চলে গেল। তারপর ওর রুমের দিকে যেতে খেয়াল করলো কিছুটা দূরে, বেশ দূরে স্টুডেন্টে জমে আছে। এমন কিছু দেখে নিশি তাড়াহুড়া করে সেখানে গেল, দেখলো ঈশান একটা ছেলেকে বেধড়কভাবে মারছে, আর কি যেন একটা বলছে, আর ওকে থাপ্পড় মারছে। এমন কিছু দেখে নিশির মাথাটা গরম হয়ে গেল। নিশি ভিড় ঠেলে ভেতরে গিয়ে তারপর যখন ঈশানের হাত থেকে ছেলেটাকে ছাড়িয়ে নেবে, তখন ঈশানের রাগি চোখ দেখে ও একদম কুঁকড়ে গেল। আর কয়েক পা পিছিয়ে গিয়ে তারপর আবারও কিছু একটা ভেবে ঈশানের হাতটা ধরে ফেলল। সাথে সাথে ঈশান ওর হাতের দিকে তাকিয়ে রইল। তখন ম্যাম ওর হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে বলতে শুরু করলো, আসলে তুমি একটা বাজে ছেলে, বাজে ছেলে না হলে এভাবে ক্যাম্পাসের মধ্যে মারপিট করতে না। কেউ অন্যায় করেছে ছেলেটা, যার জন্য এভাবে ওর গায়ে হাত তুলছ? তোমাদের মতো ছেলেকে আমার চেনা আছে, আমি প্রথম দিন এসেই বুঝতে পেরেছিলাম তুমি একটা বাজে ছেলে, কোনো ভদ্র ঘরের ছেলে এরকম কাজ করতে পারে না। কি সমস্যা কি তোমার, যেখানেই দেখি সেখানেই একটার পর একটা ঝামেলা করতেই থাকবে? বাসা থেকে কি এগুলো শিখিয়ে দেয়? আব্বু আম্মু কোনো শিক্ষা দেয়নি? ম্যাডাম
আপনি আমার ঈশার কথাটা বলেই শেষ করতে পারলো না। সাথে সাথে নিশি সবার সামনে ঠাস ঠাস করে ওকে দুইটা থাপ্পড় মারলো। সবাই ম্যাডামের আগের চেহারার দিকে তাকিয়ে রইল। আর ঈশান কোনো কথা না বলতে পেরে মাথাটা নিচু করে নিল। মেয়ে মানুষ কিছু বললেই উত্তেজিত হয়ে যাবে, হয়তো উনি ঈশানের সম্পর্কে সবটা জানে না, আর ওনার জানার চেষ্টাও করবে না। কথাটা ভেবে ও চুপচাপ দাঁড়িয়ে রইল। নিশি ওকে কথা শোনাতে লাগলো, তারপরেও ঈশান কোনো কথাই বলল না। তখন নিশি বলতে লাগলো, বেয়াদবের মতো এখানে দাঁড়িয়ে না থেকে এক্ষুনি এখান থেকে যাও, আর কখনো যদি এমন করতে দেখি না তাহলে সত্যি সত্যি কলেজ থেকে বের করে দিব। নিশি এরকম রাগি কণ্ঠে কথাগুলো শুনে ঈশান আর সেখানে দাঁড়ালো না, হেঁটে বেরিয়ে গেল। ঈশান চলে যেতে এই আস্তে আস্তে ভিড় হালকা হতে লাগলো। ভিড় কমতেই রাজ এসে নিশি ম্যাডামের সামনে দাঁড়ালো। তখন উনি বলতে লাগলো, তোমার আবার কি সমস্যা? তুমি বখাটেটার বন্ধু না, তুমি কি বলবে ওর নামে সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দেবে তো? আমি ওকে খুব ভালো করেই জানি, আমাকে আর বোঝাতে হবে না। হ্যাঁ ম্যাডাম, আমি ওই বখাটের বন্ধু। হ্যাঁ আপনি ওকে চেনেন, কিন্তু এতটাই ভালো করে চেনেন যার জন্য নামটা পর্যন্ত জানে না, তাই তো? কি বলতে চাইছো কি তুমি? আমি ওর নাম জেনেই কি হবে? এখনই কিছু হবে না, কিন্তু জেনে রাখা কি ভালো নয়? ওই ঈশান আর কোনো অন্যায় সহ্য করতে পারে না, তাই অন্যায় দেখলেই দেখে যায়। ওই জন্য ওই ছেলেটাকে মারছিল। ছেলেটা ইন্টার সেকেন্ড ইয়ারে একটা মেয়ের হাত ধরে টেনেছিল, মেয়েটাকে রোজ ডিস্টার্ব করতো। এগুলো শুনলে ঈশানের মাথা ঠিক থাকে না, ওই জন্য ছেলেটাকে অজিত শিক্ষা দিয়েছিল। যাই হোক, এরকম ওর সাথে রুজি হয়, ও কিছু মনে করেনি। তবে ম্যাডাম, আপনি কি জানেন আপনার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে আপনার সাথে ওর যেমন একটা বেশ ভালোভাবে হতো? তুমি কি বলতে চাইছো ও ভালো ছেলে? ও যদি তাই হতো তাহলে মারপিট করতে পারতো না, আর তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ ও আমার গায়ে হাত তুলতে পারে সেটা ভাবলে ভুল করবে? না ম্যাডাম, ও কখনো মেয়েদের গায়ে হাত তোলে না, মেয়েদেরকে খুব সম্মান করে। তাই আপনি 7 থেকে 8 দিন যাবত ওকে যত কথা শুনিয়েছেন আর যতবার গায়ে হাত তুলেছেন তার উপরে কিছু বলেনি। অন্য কেউ হলে এতক্ষণে আপনার এই তাপ্পরগুলোর প্রতিশোধ ঈশান নিয়ে নিত। রাজ কথাগুলো বলেই সেখান থেকে হেঁটে বেরিয়ে গেল। অন্যদিকে নিশি সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগলো, আসলে কি সত্যি এরকম একটা কাজের জন্য ছেলেটাকে মেরেছে, নাকি ওর সাথে পার্সোনাল কোনো শত্রুতা ছিল যে এমনভাবে মারছিল? তেমনটাই হলে না হলে এমনভাবে কেউ কারো গায়ে হাত তুলতে পারে না। নিশি সেদিন আর ঈশানকে ক্লাসে দেখতে পেল না। সবার সামনে হয়তো এমনভাবে অপমান করেছে, তাতে হয়তো একটু খারাপ লেগেছে। তো ক্লাসগুলো শেষ করে নিশি অফিস রুমে গিয়ে বসে রাতের কথাগুলো ভাবতে লাগলো, আর বারবার ঈশানের কথাটাই ওর মনে হতে লাগলো। কলেজ শেষ করে নিশি ক্যাম্পাস থেকে বেরিয়ে গেল। রিক্সা পাচ্ছিল না দেখে রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে আসলো। তারপর হুটহাট করে রাস্তার অপর পাশে খেয়াল করলো, ঈশান একটা বাচ্চা মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে আছে। মেয়েটার মুখের পাশে হাত রেখে বেশ হাসি হাসি করে কথা বলছে। মেয়েটার হাতে অনেকগুলো ফুল দেখে বোঝা যাচ্ছে মেয়েটা ফুল বিক্রি করে। নিশি ভাবছে ঈশান এত হাসাহাসি করে কি বলছে, সেটা বেশ জানতে ইচ্ছে করছিল। তাই কিছুটা এগিয়ে যেতেই ওদের কথা শুনতে পেল। আপু, তোমাকে না বলেছি এগুলো করতে হবে না? আচ্ছা আমি আছি কি করতে? ভাইয়া, আমার বাবা না খুব বোঝা, খালি আমাকে মারে আর বলে টাকা দিতে, রোজই মদ খায়, ওই জন্য আমাকে ফুল বিক্রি করে টাকা দিতে হয়, না হলে আব্বু খুব মারে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার আব্বুকে বলে দেব, কিন্তু আজকে থেকে তুমি আর এগুলো বিক্রি করবে না। যখন তোমার আব্বু তোমাকে বকা দেবে, মারবে, তো আমাকে বলবে, কেমন? দরকার পড়লে আমি তোমাকে আমার ছোট আপু করে আমার কাছে রেখে দিব, তারপরেও তোমাকে এগুলো করতে হবে না। কিন্তু ভাইয়া, বাবাকে ওই বাজে জিনিসগুলো খাওয়ার জন্য টাকা না দিলে আমাকে রোজই মারে। কিছু হবে না, আমি থাকতে আমার ছোট আপুটার কিছু হবে না, তোমাকে তো বললাম ওই, তুমি শুধু একবার আমাকে বলবে, দেখবে আমি তোমার আব্বুর কি হাল করি। না ভাইয়া, তুমি আমার বাবাকে মেরো না প্লিজ, আমি জানি তুমি অনেক রাগি, আমি যদি এসব বলি তুমি আমার বাবাকে অনেক মারবে। পিচিমিটার কথা শুনে ঈশানকে জড়িয়ে ধরল, পিচিটা ওকে 2 হাতে জড়িয়ে ধরল।
এমন কিছু শুনে নিশি অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে রইল। আর ভাবতে লাগল, একটা ছেলে যদি এতটাই রাগি আর জেদি হয় আর বখাটে হয় তাহলে এতটা নরম হতে পারলো কি করে? তার উপর আবার এই মেয়েটার সাথে কত সুন্দরভাবে কথা বলল। তাই ঋষি বেশ কিছুক্ষণ মেয়েটার সাথে কথা বলতে লাগলো। হেরি মাঝে একজন রিক্সাওয়ালা মামা এসে ঋষির সামনে দাঁড়ালো। আর ও যাবে কিনা জিজ্ঞেস করতে ঋষি অন্যমনস্কভাবে উত্তর দিয়ে রিক্সায় উঠে গেল। ঋষি একদিনে ঈশানের দিকে এই তাকিয়েছিল। ও যদি বখাটে আর বাজে ছেলেই হয় তাহলে পিচ্ছি মেয়েটার সাথে এত ভালোভাবে কথা বলতে পারলো কি করে? তাছাড়া ওকে দেখে এখন এতটাই স্বাভাবিক মনে হলো যতটা কলেজে ওই ছেলেটাকে মারছিল তখন মনে হচ্ছিল না। তখন যতটা রাগি আর জেদি বলে মনে হয়েছিল এখন তার বিন্দু মাত্র মনে হচ্ছে না। ঋষি ভাবতে ভাবতে এ বাসায় চলে আসে। অন্যদিকে ঈশান পিচ্ছি মেয়েটাকে নিয়ে একটা রেস্টুরেন্ট থেকে কিছু খাবার কিনে দিয়ে তারপর ওকে কিছু টাকা দিয়ে বাসায় পাঠিয়ে দেয়। তারপর একটা নদীর পাড়ে গিয়ে বেশ কিছুক্ষণ বসে থেকে পুরনো স্মৃতিগুলো ভাবতে লাগলো। আজকে কিছু একটা খুব বেশি করে মনে পড়ে যাচ্ছে, কারণ এর আগেও এরকম করে বহুবার থাপ্পড় খেয়েছে, আর সেটা সিগারেট খাওয়ার জন্য কেউ কে থাপ্পড়গুলো মেরেছিল। ঋষি বাসায় গিয়ে সেদিন আর কোনো কাজেই মন দিতে পারছিল না। বারবার ঈশানের সম্পর্কে জানতে ইচ্ছে হচ্ছিল, আর যতটাই বেশি জানার কৌতূহল হচ্ছিল ততটাই ওকে নিয়ে ভাবতেছিল। ঋষি জানে না ও কেন এই বখাটে ছেলেকে নিয়ে ভাবছে। সারাটা রাত ঋষির আর ঘুম হলো না, শুধু একটা কথা এই ভেবে গেল, ঈশান কেন এরকম হয়েছে আর কিসের জন্যই বা এরকম করে? ওকে দেখে তো এতটা বাজে বলে মনে হয় না, কিন্তু যখন রেগে থাকে আর যখন সিগারেট খায় তখন বখাটেদের মতো মনে হয়। ঋষি কথাগুলো ভাবতে ভাবতেই একটা সময় ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ঈশান রুমে এসে ফ্রেশ হতেই ওর নাম্বারে একটা কল আসে। নাম্বারটা দেখে ঈশান ফোনটা রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে বলতে লাগলো, ভাগিনা কী অবস্থা তোমার, কোনো খোঁজ খবর নেই নাকি? মা আমাকে পর করে দিয়েছো? না না মামা, তুমি ছাড়া এখন আর আমার কে আছে বলো? তোমাকে কে আর পর করতে পারি, তুমি তো এখন আমার সব। সেটা যদি হতো একবার হলো মামার খোঁজ খবর নিতে, সেটা না করে দিব্যি ঘোরাফেরা করছো। তো বিয়েটা করেছো নাকি আমাকে এসে মেয়ে দেখতে হবে? আরে মামা বলো না, কলেজের দিকে গেলে বন্ধুদের আর ক্লাস নিয়ে বেশ ঝামেলায় আছি, ওই জন্য আর খোঁজ খবর নেওয়া হয়ে ওঠে না। আর তুমি তো রোজই ফোন করো, এমন না যে তুমি ফোন করো না। সেটা না হয় আমি করি, কিন্তু তুমি করো না। তুমি একবার ফোন করতে পারো, তাও করো না, সবসময় আমাকেই করতে হয়। তুমি করা আর আমি করা তো একই হলো, আর একজন করলেই হয়, এত হাইপার হওয়ার কিছুই নেই। তো বলো এত রাতে কল দিলে যে? রাত বলতে আর কি, এখন তো এখানে সবেমাত্র সকালই হলো। শোনো, আমি একেবারের জন্য ভাবছি দেশে চলে আসব। সেটা তো ভালো কথা, কিন্তু হঠাৎ করে এরকম ডিসিশন নিলে যে? তাহলে কি করবে, বাবা মা তোরও নেই আর আমারও নেই। আপুর ভাইয়া মারা যাওয়ার পর থেকে তো তুইও অনেকটা এলোমেলো আর অগোছালো হয়ে গেছিস, তোকে দেখার মতো কেউ নেই। তাই ভাবলাম বাকিটা জীবন যতদিন বেঁচে আছি ততদিন আমার ভাগিনের পাশেই থাকবো, সুখে দুঃখে দুজনে একসাথে থাকবো, অন্তত মনে এইটুকু শান্তি থাকবে আমার মামারা বোনের ছেলেটা আমার পাশে আছে, যে আমাকে মায়ের মতো স্নেহ দিয়ে মানুষ করেছে, তার ছেলের জন্য আমি কিছু করতে পারলে আমার ভালো লাগবে। বাবা মায়ের কথা মনে করিয়ে দিতি ঈশানের চোখে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আপনারা হয়তো ভাবতেই পারেন যে ঈশানের আব্বু আম্মু কীভাবে ওকে ছেড়ে চলে গেল। আসলে একটা রোড অ্যাক্সিডেন্টে আম্মু আব্বু দুজনেই ওকে ছেড়ে চলে গিয়েছিল। সেদিন ঈশানের আব্বুর এক ফ্রেন্ডের মেয়ের বার্থডে ছিল, ঈশান ট্যুরে গিয়েছিল বলেই সেখানে ওর আব্বু আম্মুর সাথে যেতে পারেনি, নাহলে হয়তো এতদিনে ঈশানও ওই আকাশে তারা হয়ে যেত। আব্বু আম্মুর কথাগুলো ভাবলেই খারাপ লাগে, আবার পরক্ষণেই মনে হয় যদি আব্বু আম্মুর সাথে চলে যেত অন্তত এই কঠোর দুনিয়ার কষ্টটা সহ্য করতে হতো না। বড়কে ছেলে আর বাবা যা রেখে গেছে তাতেই হয়তো ওর জীবনটা চলে যাবে। তারপরেও মোটামুটি উপর অনলাইনে কিছু কাজ করে, নিজের খরচটা নিজেই চালিয়ে নিতে পারে, আর অফিসে যত কাজকর্ম ছিল সব মামা হ্যান্ডেল করে, মামা সবটা সামলে উঠতে পারে না, আর এখানে এগুলোতে মনই বসে না, তাই ও এগুলোর দিকে কখনো নজর দেয় না, তাই ব্যবসাগুলো ভেসে যেতে বসেছে। মামা সবটা ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়ে দেশে ফেরার জন্য সব কিছু রেডি করে ফেলেছে। ঈশান অনেকক্ষণ যাবৎ মামার সাথে কথা বলে ফোন রেখে দেয়।
মামা সপ্তাহখানিকের মধ্যে দেশে ফিরে আসবে। কথাগুলো ও শুনে হিসান ভালো লাগলো, কারণ মামা ওকে যতটা বুঝতে পারে আব্বু আম্মু চলে যাওয়ার পর কেউই ততটা বুঝতে পারে না। ওর কখন কি প্রয়োজন, কখন মন খারাপ থাকে, কখন মন ভালো থাকে, সবটাই যেন মামা বুঝতে পারে। এক কথায় ওর বন্ধুর মতো। হিসান ওই ঘটনার পর আর 5-6 দিন কলেজে গেল না। অন্যদিকে নিশি ওকে দেখতে না পেয়ে ভাবতে লাগলো, সেদিন বাড়াবাড়িটা একটু বেশি করে ফেলেছে। ব্যাপারটা কি হলো, ছেলেটা এখন কলেজে আসে না কেন? তাহলে কি সেদিন ওর সাথে একটু বাড়াবাড়িটা বেশিই করে ফেললাম? সেটাই হবে, নাহলে তো এমন করে কলেজে আসা বন্ধ রাখে না। পড়ালেখা ঠিক মতো না করলেও রোজ কলেজে আসেন। সেদিনের ওই থাপ্পড়গুলো দেওয়ার পর থেকে ওকে আর কলেজে দেখতে পাচ্ছি না। তাহলে কি ওর সাথে বেশি বেশি করে ফেললাম? বেশি বেশি করবো না তো কী করবো, ও সব সময় এরকম আজে বাজে কাজ করে, আর কলেজের মধ্যে এরকম বাজে পরিস্থিতি সৃষ্টি করে যার জন্য সবাই আতঙ্কে থাকে। তার উপর রোজই কলেজের সামনে বসে সিগারেট খাবে, এগুলো করতে যতই বারণ করি তারপরেও একটু শোনে না। ঠিক হয়েছে, একবার কলেজে আসো, কলেজ মিস করো তাই না, দেখাবো তোমাকে মজা। নিশি কথাগুলো ভেবে একটু মুচকি হাসলো। অন্যদিকে ঈশানের বন্ধু রাজুকে বারবার ফোন দিয়ে কলেজে আসতে বলেছে, কিন্তু ঈশান কেন জানি আর কলেজে যায়নি। তো সপ্তম দিনের মাথায় রাজের জোরাজোরিতে ঈশান কলেজে আসলো। আজকে আর কলেজের সামনে বসলো না, কলেজের পেছন দিকটা এই পুকুর পাড়ে গিয়ে বসলো দুজনে। আর রাজ মনে সুখে গান গাইতে লাগলো আর ঈশান সিগারেট টানতে লাগলো। তখন রাজের মনে হলো ঈশান এই কয়েকদিন কলেজে আসেনি, দেখে নিশির মুখটা কেমন মলিন দেখেছে। তখন রাজ বলতে লাগলো, বন্ধু তুই যতদিন কলেজে আসিস নি ততদিন আমি একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করেছি। তুই তো কত কিছুই খেয়াল করিস, এবার যে কি খেয়াল করেছিস সেটা ভাবতেই ভয় লাগছে। তো বল কি খেয়াল করেছিস। আমি কিছু বললে তোর কাছে উল্টাপাল্টা মনে হয় তাই না? আচ্ছা ঠিক আছে, বলবি না। আরে বল না, এত রাগ করিস কেন? তুই রাগ করলে কি আমার ভালো লাগে বল বন্ধু। আমি জানি তুই বারণ করলেও বিষয়টা বলবি আর না করলেও বলবি, আর শুধু শুধু রাগ করছিস এখন, কথা না বাড়িয়ে বল কি হয়েছে। আচ্ছা শোন, তুই যেদিন ইন্টার সেকেন্ড ইয়ারের ওই ছেলেটাকে যে ম্যাডামের সামনে মারপিট করলি। হ্যাঁ করলাম, তো কি হয়েছে? ওর বাপকে নিয়ে কলেজে এসেছিল। আরে ভাই শোন না, তুই আগে হাইপার হয়ে যাস কেন? ওর কি সেই সাহস আছে ওর বাবাকে নিয়ে কলেজে আসবে? ওর কি মরার পাখনা গজিয়েছে নাকি? ও তোকে খুব ভালো করে চেনে গেছে, ওই দিনের পর ওর সাহস কী করে হবে? ওই মেয়ের দিকে তাকাবে? এখন লাফালাফি না করে আমার কথাটা শোন, আগে শেষ করতে দে তারপর বলিস। আচ্ছা ঠিক আছে বল, শুনছি। আর সেদিন নিশি ম্যাম তোকে বকাঝকা করলো না, তারপর ওই কলেজ থেকে বেরিয়ে গেলি, তারপর থেকে তো পুরো 6টা দিন আর কলেজ আসিসনি। আর এই 6 দিনে আমি খেয়াল করেছি ম্যাডাম কিছু একটা খুব বেশি মিস করছে। আরে তো বেশি মিস করছে যার জন্য মনটা খারাপ ছিল, তাই সবসময় কেমন যেন মুখ কালো করে রেখেছিল, একটু হেসে কথা বলতো না। ম্যাম তো প্রচণ্ড পরিমাণ হাসিখুশি একটা মেয়ে, কিন্তু এই 6টা দিন ওনাকে হাসতে দেখিনি। এতে তুই আবার রহস্যের কি দেখতে পেলি? আর হাসাহাসি করে কথা বলিনি, হয়তো কোনো একটা কারণে মন খারাপ ছিল। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি, ওনার হয়তো কোন কারণে মন খারাপ ছিল, আর কারণটা আমি খুব ভালো ঘুরে জানি। মানে কি বলিস? কারণটা তুই, তোর কারণে ম্যাডাম এভাবে মন খারাপ করেছিল। আমার না হয় নেশা করার অভ্যাস আছে, তাই বলে সকাল সকাল তুই কি গাঁজা খেয়েছিস, এসব আজে বাজে উল্টাপাল্টা কথা বলছিস, যত সব। আরে ভাই শোন না, আমি যেটা বলছি সেটা ঠিক হবে একটা সময় দেখিস, আর তুই যতক্ষণ ম্যাডামের সামনে থাকিস ততক্ষণ রাগ অভিমান করলেও সবার সাথে বেশি বেশি হাসি খুশি মুখে কথা বলে। হ্যাঁ সেটা সত্যি, সবার ক্ষেত্রে আমার ক্ষেত্রে নয়, আমাকে দেখলে দেখিস না কেমন প্যাঁচার মতো মুখ করে রাখে আর রাগী চোখে আমার দিকে তাকে থাকে। তার উপর এই 2টা সপ্তাহে কতবার যে ওনার হাতে থাপ্পড় খেয়েছি তার ঠিক নেই। ওনার কথা মতো একটু চলতে পারিস তাহলে তো আর এরকম তারপর কেটে হয় না, উল্টা ভালোবাসা তো পাবি ওনার। হ্যাঁ সেটা তুই হয়তো ঠিক বলছিস। কি বললি, ভালোবাসে মানে? এ হারামজাদা তোর মাথায় কি চলছে বলতো, তুই সব উল্টাপাল্টা বকছিস, তোর কথাগুলো কিন্তু আমার মোটেও ভালো লাগছে না। আরে ভাই মানুষ মন খারাপ ওই জন্যই করে যদি কোনো প্রিয় মানুষ তার থেকে দূরে সরে যায়, আর কাউকে ভালোবাসে যদি খুব বেশি মিস করে তাহলে উনি হয়তো তোকে ভালোবেসে ফেলছে, এই জন্য এভাবে মন খারাপ করেছিল। কিন্তু দেখিস আজকে যখন তোকে দেখবে তার ঠিকই ওনার মনটা ভালো হয়ে যাবে।
দেখ, এসব মজা করে আমার মনটা নষ্ট করে দিস না। তোকে বেশ ভালো করেই বলে দিচ্ছি, এসব মজা অন্তত তুই আমার সাথে করিস না, কিন্তু তুই সেগুলোই করিস। তোর মাথা কি ঠিক আছে নাকি তুই পাগল হয়েছিস? পাগলা গারদে যেতে হবে তাহলে বল। আমি যখন যেটা বলি তোর কাছে তখনই সেটা হাসি পায় আর কমেডি লাগে, কিন্তু দেখিস একটা সময় টিকিয়ে এটা সত্যি হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সেদিন তোর বিষয়ে ওনাকে বলেছিলাম, ওই জন্য ম্যাম তোর জন্য মন খারাপ করছিল, তোর সাথে এরকম করাটা ঠিক হয়নি বেবি, মন খারাপ করছিল। এই তুই আমার বিষয়ে বলছিস মানে কি উল্টা পাল্টা বলছিস? হ্যাঁ, তোকে কে বলতে বলেছে নাকি আমার বিষয়ে তোকে আমি বলতে বলেছিলাম? তাহলে তুই এসব কেন বলছিস ম্যামকে? এত হাইবার হস না, উনি বারবার তোর গায়ে হাত তুলে ওই জন্যই তো রেগে গিয়ে বিষয়টা বলে দিলাম। তারপর যখন তোকে সেখান থেকে তারপর যখন তখন তোকে যেখানে সেখানে অপমান করতো, এগুলো কি দেখতে ভালো লাগে? তোর শুনতে ভালো লাগলেও আমার দেখতে অসহ্য লাগে, তাই বলছি তুই কাউকে ডিস্টার্ব করা দেখতে পারিস না, ওই জন্য ছেলেটাকে মেরেছিলি। আর কি কি বলেছিস নাকি গোষ্ঠী শুদ্ধ যত ইনফরমেশন ছিল সবাই ওনার ডায়েরিতে নোট করে দিয়েছিস? আরে না, শুধু এটুকুই বলছি তুই এত হাইপার হচ্ছিস কেন? আর তাতেই হয়তো কাজ হয়েছে, তারপর যদি জানতে পারে তুই এত বেশি ইমোশনাল তাহলে দেখবি তোকে সুর সুর করে ভালোবাসার কথাটা বলে দিয়েছে। সব কিছুতেই তুই ভালোবাসা দেখতে পাস, এর আগেও একটা মেয়েকে দেখে এরকম কমপ্লিমেন্ট দিয়েছিলি, লাস্টে কি হলো মেয়েটা পরের দিন একটা ছেলের সাথে ভেঙে গিয়েছে। আরে ভাই, এই ঈশানের সাথে কোনো হেলিতেলি ব্র্যান্ড যায় নাকি? তোর সাথে তো কোনো হাই লেভেলের ব্র্যান্ডে যাবে, আর ম্যাডাম হচ্ছে একটা ব্র্যান্ড, তাই যাই হোক ওনার সাথে তোর রিলেশনটা হবে দেখিস, উনি খুব শীঘ্রই তোকে ভালোবাসার কথাটা বলবে। রাজা এরকম দ্বারা উল্টাপাল্টা কথা শুনে ঈশান বেশ কিছুক্ষণ অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। তারপর একটা সময় হেসে দিয়ে বলতে আরম্ভ করলো, সত্যি করে একটা কথা বলতো, আজকে তোর কি হয়েছে? সকালবেলায় কলাই কিছু ঢেলে এসেছিস নাকি, যার জন্য এসব আজে বাজে কথা বলছিস? তোকে দেখে মনে হচ্ছে আজকে নেশা করে এসেছিস, ওই জন্য তোর মাথা গরম, চোখ লাল হয়ে আছে। আমি সত্যি কথা বললে আর সিরিয়াস কথা বললেই তোর কাছে এরকম কমেডি লাগে না যাশালা? এরপর থেকে আর বলবো না, কিন্তু একটা কথা কি জানিস, তোর গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয়, সেটা তুই বুঝতে পারবি। এর মাঝে ক্লাসের ঘন্টা দিতেই দুজনে ক্লাসের দিকে হাঁটতে লাগলো। রাজ নানান কথা বলে ঈশানকে হাসানোর চেষ্টা করছে, কিন্তু ঈশান সেই থেকে হাসিটা বন্ধ করে দিয়েছে যাবে থেকে আব্বু আম্মুকে ছেড়ে চলে গেছে। তো ওরা ক্লাসে আসতেই নিশিও ক্লাসে ঢুকলো, সবাই বসতেই সাথে সাথে মিশির চোখ পড়লো ঈশানের উপর। ঈশানকে দেখে মুখে কেমন যেন একটা হাসির রেখা ফুটে উঠল, যেটা ঈশান আর রাজের চোখে এড়ালো না। ও কেমন করে যেন ঈশানের দিকে তাকিয়ে রইল। তারপর একটা সময় নিশির মনে হতে লাগলো, শয়তানটা এতদিন কোথায় ছিল আর আজকে আসলো কোথায় থেকে? দাঁড়াও দেখাচ্ছি মজা তোমাকে, কলেজ মিস করা তাই না? নিশির কেন ঈশানকে দেখার পরে মুখে হাসি ফুটে উঠল আর এসব ভাবলো সেটা নিজেও জানে না। নিশি এক মুহূর্ত দেরি না করে ঈশানের সামনে এসে দাঁড়ালো, তারপর হুটহাট করে রাগী কণ্ঠে বলতে আরম্ভ করলো, ঈশান তোমার সমস্যা কোথায়? নিশি এরকম কথাতে ঈশান হক চুকে গেল, তারপর তাড়াহুড়া করে উঠে দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে তারপর মাথাটা নিচু করে বলতে লাগলো, না মানে ম্যাডাম আসলে আমি আবার কি করলাম যে আমার সমস্যা হবে? আমার তো কোনো সমস্যা নেই। আমি তোমাকে কিছু করার কথা বলছি না, কিন্তু তুমি এরকম হঠাৎ করে উধাও হয়ে গেছিলে কেন আর এতদিন কলেজে আসনি কেন? হ্যাঁ, নিশি এরকম প্রশ্নে ঈশান কি বলবে বুঝে উঠতে পারছিল না। নিশি বারবার এই প্রশ্নটা করেই যাচ্ছিল, তখন ঈশান কথাটা ঘোরানোর জন্য বলল, ম্যাডাম পারিবারিক কিছু সমস্যার কারণে আসতে পারিনি, আর কোনো প্রশ্ন করবেন না, আমার পার্সোনাল বিষয়ে আমি কাউকে কিছু বলি না। সেটা না হয় ঠিক আছে, কিন্তু আজকের পর যদি কলেজ মিস করেছো না তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, সেটা বলে দিলাম, এখন বসো। রাজ সেই প্রথম থেকেই খেয়াল করছে ঈশানকে দেখেই নিশির মুখে একদম হাসি ফুটে উঠছে। নিশি সারাটা সময় জুড়ে নিশি বারবার ওর দিকে খেয়াল করছিল, ক্লাসে ঈশানের থেকেও হ্যান্ডসাম ছেলে আছে, কিন্তু তাদের কারো দিকেই নিশি তাকালো না, শুধু ঈশানের থেকেই তাকালো। তাই রাজ ভাবল, যে অবস্থা দেখছি রে বন্ধু, খুব শীঘ্রই এই মেয়ে তোর প্রেমে পড়ে যাবে, এমনটা না যে সিনিয়র জুনিয়র প্রেম হয় না, এর আগেও তো কতবার দেখছি, কিন্তু এবার যে কলেজের ম্যাডাম আমার বন্ধুর প্রেমে বেসে যাবে সেটা আমি আগে থেকে আঁচ করতে পেরেছি। আর তুই আমার কথা বিশ্বাস করিস না তো, যদি ম্যাডাম আমাদের বাবাই না হয়েছে তাহলে আর বলবে কি?
রাজ কথাগুলো ভেবে ক্লাসে মনোযোগ দিল। চারটা ক্লাস নিশির দিকে একটা বার করে তাকিয়ে মাথা নিচু করেছিল। নিশি আরও যেন রাগ হতে লাগলো। তারপর ক্লাস থেকে বের হতেই বেশি দেরি না করে নিজের রুমে চলে গেল। তারপর গিয়ে বসে টেবিলের উপর রাখা পানিটা খেয়ে নিয়ে তারপর ভাবতে লাগলো, এই ছেলে সাহস কি করে হয়, একবারও আমার চোখের দিকে তাকালো না। ও কি এত বেশি হ্যান্ডসাম আর স্মার্ট হয়ে গেছে যার জন্য একটাবার আমার চোখের দিকেও তাকাবে না? পাজে ছেলে একটা। তোমাকে তো আমি সোজা করেই ছাড়বো, তোমার সাহস কি করে হয় আমাকে এরকম ইগনোর করা? আমি সেদিন একটু রাগের মাথায় কথাগুলো বলেছি, তাই বলে কলেজে আসা বন্ধ করে দিতে হবে? নিশি কেন ভাবছে আর কি জন্য ঈশানকে নিয়ে এত ভাবছে সেটা নিজেও জানে না, আর এমনটা ভাবা ঠিক হচ্ছে কি না সেটাও জানে না। শুধু নিজের মতো করে ভেবে যাচ্ছে, নিশির সাথে যেটা হচ্ছে সেটা কল্পনার বাইরে। তারপর হুটহাট করে মনে হতে লাগলো, না না আমি এসব কী ভাবতেছি, ও আমার স্টুডেন্ট আর আমি ওর ম্যাডাম, আমাদের বয়সের ডিফারেন্স প্রায় 2 বছরের, তাহলে আমি এসব উল্টাপাল্টা কী সব ভাবছি? দেখ এগুলো আমার ভাবা ঠিক হচ্ছে না মোটেও। ওকে সবসময় দূরে রাখতে হবে, আমি মনে হয় ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। এটাকে দুর্বলতা ভাবলে চলবে না, ওর প্রতি আরও কড়া হতে হবে, তাহলে ও আমার থেকে দূরে সরে যাবে। নিশি যেসব কথা ভাবছে ঈশানের মাথাতে তার ছিটে ফোটাটাও নেই। ঈশান চায় না আর কাউকে লাইফে জড়াতে কিংবা কারোর সাথেই নিজেকে জড়িয়ে নিতে। আরও 2 দিন পর ঈশানের মামা লন্ডন থেকে দেশে ফিরল, যার জন্য ঈশান সেদিন কলেজে আসলো না, মামাকে রিসিভ করতে গেল। তারপর মামার সাথে দেখা হতেই ঈশান একটু হাসলো, মামা এসে একে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, কি ভাগ্নে কি অবস্থা তোমার? এই তো মামা ঠিকঠাক, তুমি কেমন আছো? এতদিন ভালো ছিলাম না, কিন্তু ভাগ্নে তোমাকে দেখার পর ভালো হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে চলো যেতে যেতে কথা বলি। ওরা দুজনে এয়ারপোর্টের বাহিরে এসে গাড়িতে বসে তারপর যেতে লাগলো। মামা নানা কথা বলছে আর ঈশান উত্তর দিচ্ছে, কিন্তু মামা বেশ ভালোভাবেই বুঝতে পারছে যে ঈশানের মুখে আর সেই হাসিটা নেই যেটা ওর আব্বু আম্মু বেঁচে থাকতে ছিল। আর এত বেশি কথা বলতো যে ছেলেটা, সেই ছেলেটা এখন এত বেশি চুপচাপ হয়ে গেছে। মামা বলতে লাগলো, ভাগ্নে আব্বা আম্মু তো আর চিরকাল কারো বেঁচে থাকে না, একটা সময় সবাই চলে যায়, আর আমার আব্বা আম্মু যেমন চলে গেল তেমনি তোমার আব্বা আম্মু চলে গেছে, এগুলো নিয়ে মন খারাপ করে থাকলে হবে বলো? এতে ওর আরও কষ্ট পাবে। আমি ভাবছিলাম কি তোকে আর এমন করে থাকতে দেওয়া যাবে না। বাদ দাও না মামা, যখন এসব কথা বলো তখন খারাপ লাগে, শুধু শুধু এসব মনে করিয়ে দিও না তো। দেখ তোর মন খারাপ হলে কি আমার তাতে খারাপ লাগে না? নাকি তুই মন খারাপ করে থাকলে তোর আব্বা আম্মু ওইখানে ভালো থাকবে? কখনোই না। তাই আমি বলি কি এখন তো বয়স হয়েছে আর সময় সুযোগ আছে, তাই মনটা ভালো করার জন্য কাজটা করে ফেলেই হয়। মানে তুমি কি বলতে চাইছো আর কিসের কাজের কথা বলছো? শোনো ভাগ্নে, এখনকার ছেলেরা এমনিতে অনেক চালাক, আর তুমি এতটা ন্যাগাচাদার চেষ্টা করো না যেটাতে কিছুই বুঝতে পারো না। আমি খুব ভালো করে জানি তুমি সবটা বুঝতে পেরেছো, তারপরও ন্যাকাচাদার চেষ্টা করছো, এসব বলে কোনো লাভ হবে না। সত্যি মামা আমি কিছু বুঝতে পারছি না, তুমি কিসের কথা বলছো আর কী কাজের কথা বলছো? আরে ভাগ্নে তুমি বুঝতে পারছো না, আমি তোমার বিয়ের কথা বলতেছি। এক একা আর কতদিন থাকবে? আমি তো তোমার মামি চলে যাওয়ার পর এক একা থাকতে চেয়েছিলাম, কোনো ছেলে মেয়ে ছিল না বলে তোমাকে আঁকড়ে ধরে বেঁচে আছি, কিন্তু তুমি যে একা একা থাকবে তারও তো কোনো মানে নেই। মামার মুখে এই বিয়ের কথাটা শুনে ঈশান বেশ কিছুক্ষণ ওনার দিকে তাকিয়ে থেকে তারপর একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, মামা কীসব বলো না, আমার কি বিয়ের বয়স হচ্ছে নাকি? তাছাড়া এই বিয়েটিয়ে নিয়ে আমি কিছু ভাবি না। ভাবো না, এখন থেকে ভাববে, আর বিয়েটা আজ না হয় কাল তো করতেই হবে, তাহলে তাড়াতাড়ি করে নিলে কী সমস্যা? অন্তত তোমাকে দেখে রাখার জন্য একজন মানুষ পাওয়া যাবে, তাতে আমিও নিশ্চিন্তে দু চোখ বুঝতে পারবো। মামা এসব কথা কি না বললে নয়, তোমাকে বলে দিয়েছি আমি এগুলো নিয়ে ভাবছি না। তাছাড়া কে বিয়ে করবে আমার মতো ছন্নছাড়া ছেলেকে? না আছে কোনো পরিবার, না আছে কোনো ব্যক্তিত্ব, শুধু শুধু বিয়ে করে কে নিজেকে কষ্টের মধ্যে ফেলবে বলো? হয়তো পরিবার নেই, কিন্তু এত ভালো একটা ছেলেকে কি হাতছাড়া করবে? হ্যাঁ তার উপর আমার ভাগ্নে দেখতে কি কম নাকি? কোনো হৃদয় থেকে কোনো অংশে কম নাই, যে কোনো মেয়েকে প্রপোজাল দিলে সে এমনিতেই বিয়ে করতে রাজি হয়ে যাবে, এতটাও কম নিজেকে ভেবো না ভাগ্নে। আমি খুব ভালো করে জানি কলেজে কয়টা মেয়ে তোমাকে পছন্দ করে আর কয়টা মেয়ে প্রপোজাল দিয়েছে। মামার কথা ঈশান কিছুক্ষণ ওনার দিকে তাকিয়ে রইল, তারপর মনে হতে লাগলো কলেজের খবরগুলো মামা পেলেই কী করে, হয়তো ওরা আজ মামাকে দিয়েছে। তাই ঈশান একটু রাগী কণ্ঠে বলতে আরম্ভ করলো,
ওই হারামিটা তোমাকে সেই লন্ডন পর্যন্ত খবর পৌঁছে দিয়েছে, একবার দেখা হোক, তারপর ওকে মজা দেখাবো। তুমি কি ভাবো রাজা আমাকে খবরগুলো দিয়েছে? ও ছাড়া কি কলেজের মধ্যে আর কেউ নেই আমাকে খবরগুলো দেওয়ার? সে খুব ভালো করেই আমাকে খবরগুলো দিয়েছে। শোনো মামা, ও ছাড়া আমার সম্পর্কে তেমন ভালোভাবে আর কেউ জানে না, ফলে কে তোমাকে খবর দিবে? হ্যাঁ, আমি কোথায় কি করি সেটা তো ওই তোমাকে পাসখান করে দিয়েছে, একবার দেখা হোক, ওর বিষয়টা তো আমি দেখে নিব। তোমরা দুই বন্ধু যা ইচ্ছা করো, কিন্তু এখন বলো আমি ভাগ্নে বউকে কবে দেখতে পাবো? কাউকে কি পছন্দের আছে নাকি আমাকে মেয়ে দেখতে হবে? মামা তুমি কি পাগল হয়ে গেলে? আসার পর থেকে বিয়ে বিয়ে করে পাগল হয়ে যাচ্ছ, তোমার তো কেউ নেই, তাহলে তুমি বিয়েটা করো, আমার তো তুমি আছো, কিন্তু তোমাকে তো দেখার মতো কেউ নেই, তাই বলছিলাম কি একটা মামি আনো, অন্তত রান্না করে তো খাওয়াতে পারবে। যে তোকে বিয়ের কথা বললাম তাতে তুই কথা ঘুরিয়ে দিলি, আর এখন আমার বিয়ে করার বয়স আছে, বল কে আমাকে মেয়ে দিবে, তাই তোকে বিয়ে করতে বললাম। হয়তো চুলে একটু পাক ধরেছে, কালার করলে আমার মামাকে দেখে কেউ বলতে পারবে না তার বয়স হয়েছে। ওরে ভাগ্নে, আমার কলকাতা সব জং পড়ে গেছে, এখন আর বিয়ে করে কি হবে? মামার এরকম ধারা কথাতে ঈশান না হেসে পারল না। ওর কথা বলতে বলতে বাসা চলে আসলো। ধনু দেখি নিশি সারাটা দিন ঈশানের জন্য অপেক্ষা করতে লাগলো, আর ভাবতে লাগলো নিশি এইটুকু বুঝতে পারছিল ও ঈশানের প্রতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এভাবে আরও দুই তিনটা দিন কেটে গেল। এই কয়েকদিনের মধ্যেই নিশি একদম পাগল হয়ে উঠেছে ঈশানকে দেখার জন্য। কিন্তু কী জন্য ওর ভেতরে শূন্যতা কাজ করে, কী জন্য ওর মন এত ব্যাকুল হয়ে আছে সেটা ওর অজানা। তারপরও শেষে কিছু তো একটা মিস করছে, যার জন্য প্রচণ্ড পরিমাণে মুড অফ। এদিকে ঈশান মামার সাথে বেশ ভালোই সময় কাটাচ্ছে। মামা আসার পর থেকে ঈশান ভুলেই গেছে ওর লাইফে তেমন কিছুই আর বাকি নেই, হ্যাপিনেস বলতে কিছুই নেই। তারপরও কিছুটা হলেও হাসি মুখটা আবারও ফিরে পেয়েছে। মামা সবসময় ওকে হাসি মুখে রাখার চেষ্টা করে, তাই ঈশানও ভুলে গিয়েছিল ওর সাথে কী হয়েছে। তো ঈশান মামার সাথে কথা বলছিল, হেরি মাঝে একটা কল আসলো। রিসিভ করতেই রাজ বলতে লাগলো, কী অবস্থা, তুমি তো মামাকে পেয়ে আমাদের বলেই গেছো। আরে না, তেমন কিছু না, এতদিন পর মামা আসছে, তাই তুই তো জানিস আমি মামাকে কত ভালোবাসি, মামা ছাড়া আর কি আছে বল, তাই একটু সময় দিচ্ছি। মামা তো আর পালিয়ে যাচ্ছে না, উনি একেবারে জন্য চলে আসছে, তুই তো চাইলে এখন কলেজে আসতে পারিস, কিন্তু সেটা না করে এভাবে বসে আছিস। বন্ধু তোমার জন্য তো একজন সবসময় মন খারাপ করে থাকে। কি বলিস, কে আবার মন খারাপ করে থাকে আমার জন্য? আর তোকে সব আজে বাজে কথা বলতে বারণ করেছি না, তারপরে তুই এগুলো বলিস? আরে ভাই সত্যি বলছি, তুই এসে একবার যদি দেখতি তাহলে বুঝতে পারতি যে ম্যাডাম তোর জন্য কতটা চিন্তিত। একটু হাসে না এখন, সবসময় হাসিখুশি কথা ভাবে কথা বলে, কিন্তু এখন হাসতো বলে গেছে যেন তোকে ছাড়া। বাজে বকিস না তো, তোর সবসময় উল্টা পাল্টা কথা, এগুলো বাদ দিয়ে বল কী জন্য ফোন দিয়েছিস? কী জন্য আর, তুই কলেজে আসবি কবে থেকে? দেখি কালকে থেকে আসবো। পাক্কা তো? আবার মত চেঞ্জ হবে না তো? আরে বাবা না, আবার চেঞ্জ হবে কেন, তুই তো জানিস আমি একবার যেটা বলি সেটাই করি। আচ্ছা ঠিক আছে মানলাম, তবে শুনে রাখ, তুই ছাড়া কিন্তু আমার আড্ডা জমে না, সেটা খুব ভালো করে জানিস। আরে ভাই বললাম তো আসবো, রাখ না এখন, আর পারলে বিকেলে একবার দেখা করিস। ঈশান আবারও মামার সাথে কথা বলতে আরম্ভ করলো, আর মামা ঈশানের কথাতেই কিছুটা আঁশ করতে পেরে বলতে লাগলো, তো ভাগ্নে মেয়েটা কে বলো? কিসের মেয়ে, তুমি কিসের কথা বলছো মামা? ন্যাকা কিছুই বোঝো না, আমাকে কিছু লোকাতে হবে না, সত্যি করে বলো মেয়েটা কে। মামা তুমিও তোর মতো শুরু করলে। আরে মামা ও তো আমার সাথে মজা করে, আর তুমিও সেই মজাতে সাই দিয়ে উল্টাপাল্টা ভাবতে শুরু করলে। বুঝলাম তুমি লজ্জা পাচ্ছ ভাগ্নে। আচ্ছা মানলাম যে তুমি পছন্দ করো না, কিন্তু মেয়েটাকে সেটা তো বলবে, মেয়েটা হয়তো তোমাকে পছন্দ করে। মামা ঈশানকে বেশ বিপাকে ফেলে দিল, আর ঈশান মামা যতক্ষণ অবধি কথাগুলো না শুনবে ততক্ষণ অবধি প্রশ্ন করেই যাবে। তার উপর ঈশান যখন কথা বলেছে তখন ফোনটা একটু লাউডে দেওয়া ছিল, তাই কথাগুলো মামা বেশ ভালোই বুঝতে পেরেছে। ঈশান বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলতে আরম্ভ করলো, আরে মামা আর বলো না, কলেজের যেদিন ক্লাস শুরু হলো ওই দিন থেকে নতুন একটা ম্যাডাম আসছে, ওনার সাথে বেশ ঝামেলায় জড়িয়ে পড়েছি, ঝামেলাটা আমি করিনি, উনি আমাকে দুচোখে সহ্য করতে পারে না, যেখানে দেখে সেখানেই অপমান করে, নহলে গায়ে হাত তোলে, এই নিয়ে ঝামেলা,
আর রাজ হলো ম্যাডাম নাকি আমাকে পছন্দ করে, ওই জন্য সবসময় চোখে চোখে রাখে, আর এমন করে সবসময় রাগারাগি করে আমার সাথে। বলো, এসব কথা আর কোনো মানে হয়? মামা ঈশানের মুখ থেকে সব কথা শুনে কেমন যেন একটা দুষ্টুমি ভরা হাসি দিয়ে বলতে লাগলো, ভাগ্নে শেষ পর্যন্ত কলেজের ম্যাডামকে এইভাবে নিজের প্রেমের বাঁধে ফেললে ম্যাডাম তো তোমার প্রেমে হাবুডুবু গাছে, না হলে এমন করে তোমার খোঁজ খবর নিত আর মন খারাপ করে থাকতো বলো? মামা, এই জন্য তো আমি কিছু বলতে চাইনি, তুমি উল্টাপাল্টা ভাবতে শুরু করলে। এক হারামজাদার জ্বালায় বাঁচি না, তার উপর তুমিও সাথে যোগ হলে। আরে ভাগ্নে রাগ করো কেন, সিনিয়র হয়েছে যাতে কী হয়েছে, ভালোবাসাটা সেই লেভেলের পাবে, আদর যা করবে না একদম সবসময় বুকের সাথে জড়িয়ে ধরে রাখবে। দেখ, ভালো লাগে না তুমি এসে উল্টাপাল্টা কথা বলতে আরম্ভ করলে। ঈশান কথাটা বলেই রুমের থেকে হাঁটা ধরলো, আর মামা পেছন থেকে হাসতে লাগলো আর বলতে লাগলো, ভাগ্নে আমার কিন্তু কোনো আপত্তি নেই, তুমি যদি ভালোবেসে থাকো তাহলে বলো, কালকেই বিয়ের প্রস্তাব নিয়ে যাব। রাজার মামার এরকম ধারা কথা শুনে ঈশান অবাকের উপর অবাক হয়ে যাচ্ছে। ঈশান পরদিন যথারীতি কলেজের উদ্দেশ্যে পেরিয়ে পড়ল। তারপর বাইক নিয়ে কলেজ গেটের সামনে আসতে হেরি মাঝে একটা মেয়ে কান্না করতে করতে এসে ওর সামনে দাঁড়ালো। ঈশান তাড়াহুড়া করে বাইকটা পার করে বলতে লাগলো, কি হয়েছে রিমি, তুমি কান্না করছো কেন, আবার কি সমস্যা হয়েছে? ভাইয়া, সেদিন যে ছেলেটা আমাকে টিস করেছিল ওর ফ্রেন্ডরা আজকে আমাকে টিস করেছে, আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে, দেখো আমার ওড়নাটা নিয়ে নিয়েছে, আর বলেছে তোমাকে বলতে, সাহস থাকলে ওদের সাথে লড়তে। মেয়েটার কথা শুনে এখানে মাথাটা প্রচণ্ড পরিমাণে বিগড়ে গেল। মেয়েটা মাথা নিচু করে কান্না করছে, ওর ওড়নাটা নেই, সাথে সাথেই ঈশান বলল, ওই হারামিগুলো কোথায় আছে? ভাইয়া, ওরা তো ক্লাসের সামনে আড্ডা দিচ্ছে, আমি ওখান দিয়ে যাচ্ছিলাম তখনই ওরা এমনটা করেছে। কথাগুলো শুনে ঈশান ক্যাম্পাসের দিকে যেতে লাগলো। দূর থেকে রাজ বিষয়টা দেখে ওর দিকে এগিয়ে যেতে লাগলো। এরই মাঝে হুটহাট করে কোথা থেকে যেন নিশে এসে রাজের সামনে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো, এই যে বখাটের বন্ধু, তোমার বন্ধু কোথায়? হ্যাঁ ম্যাডামের এমন ধারা কথাতেই রাজ কিছুক্ষণ ওনার দিকে তাকিয়ে তারপর বলতে আরম্ভ করলো, ম্যাডাম আমি না হয় বখাটের বন্ধু, তাই বলে আপনি ওর খোঁজ খবর নিচ্ছেন কেন? তোমাকে যেটা বলেছি তুমি সেটার উত্তর দাও, এত বেশি বোঝো কেন, ঈশান কোথায়? ম্যাম, ক্যাম্পাসের ওই দিকটায় কে যেন একটা ঝামেলা হয়ে গেছে, ঈশান ওই দিকে তো রাগীভাবে এগিয়ে গেল। রাজা এরকম দ্বারা কথা শুনে ম্যাডামের হাসি মাখা মুখটা একটু কালো হয়ে গেল, তারপর রাগে গর্জন করে উঠে বলতে লাগলো, এই ছেলেটা সব জায়গায় ঝামেলা পাকায়, আজকে ওর একদিন কি আমার একদিন। রাজ কিছু বলে ওঠার আগেই নিশি ম্যাডাম সেদিকে তাড়াহুড়া করে এগিয়ে গেল। এবার রাজ ভাবতে লাগলো, যাশালা পুরো কথাটা তো বলে উঠতে পারলাম না, তার আগেই তো বাকি উড়াল দিল, যাই দেখি আবার নতুন কি ঝামেলা হলো, না হলে গিয়ে আবার কি ঝামেলা পাকে বা নিশ্চিত ঈশানকে ভুল বুঝবে। রাজও নিশি ম্যাডামের পেছনে যেতে লাগলো। তারপর কয়েক মিনিট হাঁটতেই ক্যাম্পাসের মাঝে এসে দেখতে পেল বিশাল এক ভিড় জমে গেছে, হয়তো ভেতরে মারপিট চলছে বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। নিশি ভিড় ঠেলে ভেতরে যেতেই দেখলো ঈশান একটা ছেলেকে বেধড়কভাবে মারছে। ঈশান মারতে মারতে ছেলেটাকে মাটিতে ফেলে দিল, তারপর উঠিয়ে নিয়ে যখনই আবারও মারতে গেল নিশি ঈশানের হাতটা ধরে ফেল। ঈশান এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিয়ে ছেলেটাকে মারতে লাগলো, তখন নিশি ওকে আবারও সরিয়ে দিতে গেলে ঈশান রাগের মাথায় নিশিকে মারার জন্য হাত ওঠাল। এবার ভয়ে নিশি চোখ মুখ কুচকে নিল, ম্যামকে দেখে ঈশান তৎক্ষণাৎ হাতটা নামিয়ে নিল। ঈশান কিছুক্ষণ ঈশার দিকে তাকিয়ে নিল, আর নিশি বুঝতে পারলো থাপ্পটা ওর গালে পড়েনি। নিশি চোখ জোড়া খুলে ঈশানের দিকে রাগে চোখে তাকি, তারপর ওর শার্টের কলার ধরে ওর গালে একটা থাপ্পড় বসিয়ে দিল আর বলতে আরম্ভ করলো, ইডিয়ার লম্পট কোথাকার, থামলে কেন, মারো, নিজের ম্যামের গায়ে হাত তুলতে প্রমাণ করে দাও তুমি আসলে একটা বখাটে ছেলে, আমি ভাবতাম তুমি পরিস্থিতির শিকার হয়ে এমন করো, আজকে যে আমার গায়ে হাত তুলতে দুবার ভাববে না আমি সেটা ভাবতে পারিনি, আসলেই তুমি একটা বাজে ছেলে, না হলে কারণ ছাড়া এভাবে কারোর সাথে মারপিট করতে না, তোমার বন্ধুটা আমাকে সেদিন ভুল বুঝিয়েছে আর আজকে তুমিও বোঝালে, তাই না? ঈশান মাথা নিচু করে রইল আর নিশি ওকে বকা দিতে লাগলো। তারপর হুটহাট করে ঈশানের মনে হতে লাগলো ম্যামকে সত্যিই ভুল বুঝছে, তাই বলতে লাগলো, ম্যাম আমার কথাটা তো শোনেন, আমি সত্যি কিছু, চুপ একদম চুপ, আর একটাও কথা বলবে না,
তুমি যে কিছু করনি সেটা আমার খুব ভালো করেই জানা আছে। শুধু শুধু এই ভালো ছেলেগুলোকে গায়ে হাত তুলছো। তোমাদের মতো ছেলেদের আমার খুব ভালো করেই জানা আছে, তোমাকে আর কিছু বুঝিয়ে দিতে হবে না। তোমাকে প্রত্যেকদিন আমি অপমান করি, তারপরও সবার সামনে গায়ে হাত তুলে তাতেও কি তোমার লজ্জা শরম বলতে কিছু হয় না? তুমি তারপরও এগুলোই করতে থাকো, ন্যূনতম কমন সেন্স বলতে কিচ্ছু নেই তোমার। একটা ভালো ছেলে হয়তো থাকতে পারে না, অন্তত মারপিট তো একটু কমাতে পারো। ম্যাডাম আমি সাড়া তোমাকে বলছি না, আজকে একটা কথা বলবে না, তুমি আসলে একটা বাজে ছেলে। আপু আম্মু তোমাকে কোনো শিক্ষাই দেয়নি, নাহলে তুমি এরকম বাজে কাজগুলো করতে পারতে না। ঈশান নিশি ম্যামের সব কথাগুলোই সহ্য করে নিয়েছিল, কিন্তু শেষে যখন মৃত বাবা মায়ের কথাটা তুলল তখন ঈশানের প্রচণ্ড পরিমাণে রেগে গেল। তারপরও রাগটাকে দমিয়ে রাখলো, সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে বলে এক ঝটকায় নিজের শার্টের কলারটা ছাড়িয়ে নিয়ে রাগি কন। ঠিকই বলেছেন ম্যাডাম, আমার কোনো কমন সেন্স নেই, ইডিয়েট লম্পট। কোনো মেয়ের গায়ে কেউ হাত তুললে সেটা আমি সহ্য করতে পারি না। আর কি বললেন, আমার মা বাবা আমাকে শিক্ষা দেয়নি? হ্যাঁ শিক্ষা দেয়নি, আর যাদের নিয়ে কথা বললেন তারা থাকলে তো শিক্ষা দিবে। ঠিকই বলেছেন, আমি ভালো হতে পারবো না, কোনো কাজ আমি ভেবে করি না, তো ওই জন্য কোনো মেয়ের গায়ে কেউ হাত তুললে টিস করলে সেটা সহ্য করতে পারি না। আপনাদের এই ভদ্র সমাজটাকে আপনাদের কাছে রাখুন, কি কাজে আসবে আপনাদের এই ভদ্র সমাজ পারবে কারো সম্মান ফিরিয়ে দিতে? সবসময় শুধু নিজের মতো করে ভেবে যান, আজকেও তাই করলেন। আজকে শেষবারের মতো বললাম, আমি কোনো অন্যায় করিনি। আপনার যদি তা মনে হয় তাহলে আমি কলেজে আসাটাই বন্ধ করে দিব। ঈশান কথাটা বলেই শার্টের কলারটা ঠিক করে সেখান থেকে চলে গেল। তারপর আস্তে আস্তে ভিড়টাও মিলিয়ে গেল। হানি ঈশানের বলার কথাগুলোই ভাবতে লাগলো, কোন থেকে যে মেয়েটা সাথে ছেলেগুলো মিসবিহেভ করেছিল সেই মেয়েটা কান্না করতে করতে এসে ম্যামের সামনে দাঁড়ালো। ওকে কান্না করতে দেখে ম্যাম বলতে লাগলো, এ কি তুমি কান্না করছো কেন, কি হয়েছে তোমার? ম্যাডাম আপনি এটা কি করলেন? ঈশান ভাইয়া তো আমার জন্য ছেলেগুলোকে মেরেছে। মানে কি বলতে চাইছো কি তুমি? ম্যাম এই ছেলেটার বন্ধুগুলোই সেদিন আমার গায়ে হাত দিয়েছিল, সেদিন ঈশান ভাইয়াই ওকেই মেরেছিল, তার উপর আজকে ওর বন্ধুগুলো আমাকে একা পেয়ে আমার ওড়নাটাই নিয়ে নেয়, আমার শরীরে হাত দেওয়ার চেষ্টা করে। ওরা কলেজেরই ছেলে, ঈশান ভাইয়া ওদের খুব ভালো করেই চেনে। আমি গিয়ে ঈশান ভাইয়াকে বলেছিলাম উনি কোনো মেয়েকে টিস করা দেখতে পারে না, তাই এমন করে রেগে যায়, আর যার জন্য ওদের উচিত শিক্ষা দিয়েছিল, আর আপনি এসে ওনাকে ভুল বুঝলেন। ম্যাম ভাইয়ের কোনো দোষ ছিল না, সব দোষ আমার, আমার জন্যই আপনি ওনাকে ভুল বুঝলেন আর গায়ে হাত পর্যন্ত তুললেন সবার সামনে। সেদিন যেটা করেছিলেন আজকেও তাই করলেন। রিমি মেয়েটা পুরো ঘটনাটা নিশিকে বলল। নিশি মাথা নিচু করে সেখানে দাঁড়িয়ে রইল। তারপর মেয়েটা চলে যেতেই রাজ এসে ম্যাডামের সামনে দাঁড়ালো, হাত বলতে আরম্ভ করলো, ম্যাডাম আমি প্রথমে ভাবতাম আপনি অতিথিকে একটু বেশি কেয়ারিং দেখান কারণ ওকে পছন্দ করেন, কিন্তু আমার ধারণাটা আজকে পাল্টে গেছে। আমাকে রোজই বলতাম যে আপনি হয়তো ওর প্রতি দুর্বল, কিন্তু না আমার ধারণাটা বলছিল আপনি রোজকার মতো আজকেও ওকে অপমান করলেন। আমি ভাবতাম এগুলা আপনি ওকে ভালোবেসে করেন, কিন্তু না এটা যে ওকে মন থেকে ঘৃণা করে বলেন করেন সেটা আজকে বোঝা হয়ে গেল। আসলে কি বলেন তো, যার মা বাবা আর নেই তার মা বাবাকে নিয়ে কথা বললে তো খারাপ লাগবে। আপনার জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো এতক্ষণে তার অবস্থাটা বেহাল করে চাড়তো, আর আপনি কি না বারবার ওকে এসব কথা বলেই কষ্ট দিচ্ছেন। আর কি বলেন, বাবা মা ওকে কোনো শিক্ষা দেয়নি, শিক্ষা অনেক দিয়েছে, ওই জন্যই কোনো মেয়ের গায়ে হাত তুললে সেটা সহ্য করতে পারে না। আপনি হয়তো আমার কথাটা বিশ্বাস করেননি, ওই জন্য দৌড়ে আবার ঈশানের গায়ে হাত তুললেন আর অপমান করলেন। ছেলেটাকে আবার অন্তত ছেড়ে দিন, ছেলেটা এমনিতে অনেক কষ্টের মধ্যে দিয়ে আছে, সব কিছু বলে থাকতে চায়, আর আপনি এগুলোই বারবার ওকে মনে করিয়ে দেন। যবে থেকে আপনি কলেজে আসছেন তবে থেকে আপনি শুধু ওকে এমন করে অপমান করেন আর এসব কথাগুলো বারবার মনে করিয়ে দেন। কি বলছো তুমি, আমি ওকে সব কিছু মনে করিয়ে দিই মানে? আর ওর মা বাবা নেই, তুমি এসব কি বলছো উল্টাপাল্টা? যেটা শুনেছেন সেটাই, ওর আপন বলতে এক মামা ছাড়া আর কেউ নেই, ওই জন্যই ওকে এত বেশি ভালোবাসে। একটা অ্যাক্সিডেন্টে ঈশান বাবা মা দুজনকে হারিয়েছে, তারপর থেকে পুরো ছন্নছাড়া হয়ে গেছে, আর তার উপর এক বছর আগে একটা মেয়ে ওর লাইফটা পুরো এলোমেলো করে দিয়েছিল।
ঈশার মেয়েটাকে পছন্দ পরিমাণে ভালোবাসত, আর সেই মেয়েটাও ওর সাথে এরকম বিশ্বাসঘাতকতা করবে সেটা ঈশান ভাবতে পারেনি। মেয়েটা ওর টাকা পয়সার জন্য ওকে ভালোবাসত, যতদিন অবধি ঈশান ওকে টাকা পয়সা দিয়ে ততদিন অবধি মেয়েটা ওর সামনে প্রেমের নাটক করেছে, আর ঈশান ওকে মন থেকে ভালোবাসত। আপনারা যে বলে না সত্যিকারে ভালোবাসাটা সবাই বোঝে না, ওই মেয়েটাও বুঝতে পারেনি। তারপর যখন জানতে পারলো মেয়েটার জন্য একটা ছেলের সাথে অ্যাফেয়ার চলছে, এমনকি বিয়ের পর্যন্ত শেয়ার করেছে, তখন ঈশান অনেক ভেঙে পড়েছিল, ব্রেকআপ করে দেয়। তারপর প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে পড়ে যায়, বের হতে পারছিল না। ভালোবাসার মানুষ যদি বিশ্বাসঘাতকতা করে সেই কষ্টটা ভোলা যায় না, ঈশানও বলতে পারে না। যতবার আপনি ওর সামনে আসেন এরকম অধিকার দেখান, ওই মেয়েটার কথা মনে পড়ে যায়। আর কেউ না জানুক আমি জানি, ওই জন্য কিছু বলতে পারে না। তার উপর যতবার ওর গায়ে হাত তুলেছেন সেটা অগণিত অসংখ্যবার হয়ে গেছে। এই একটা মাসে আপনি যা করেছেন সেটা অন্য কেউ করলে হতে এতদিন প্রতিশোধ নেওয়া হয়ে যেত, কিন্তু আপনি একটা মেয়ে তাই বলে আপনাকে কখনো হাত তোলা তো দূরে থাক, এটা ভেবেও দেখেনি। তবে আর যাই করেন না, বাবা মাকে নিয়ে কথা বলে ঠিক করেনি, এটা তো আপনার কোনো শিক্ষার মধ্যে পড়ে না। আপনি একজন ম্যাডাম, ম্যাডাম হয়ে কী করে ছাত্রকে এই কথা বলতে পারলেন? রাজ ম্যামকে ঈশানের সাথে ঘটা প্রত্যেকটা ঘটনা বলো, গার্লফ্রেন্ডের বিশ্বাসঘাতকতা, বাবা মায়ের মৃত্যু, সব মিলিয়ে ঈশান একটা প্রকার ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিল। কিছুই মেনে নিতে পারছিল না, পুরো ছয়টা মাস ডিপ্রেশনের মধ্যেই ছিল, বাকলের মতো অবস্থা ছিল। মামা ওকে ওই অবস্থা থেকে বের করে আনে, তারপর ব্যবসার কাজে এক বছর পর লন্ডনে ফেরত যায়। এরই মাঝে ওদের ব্যবসাটার অবস্থাও খারাপ হয়ে যায়। মামা সব কিছু দেখাশোনা করতো, কারণ ঈশানের এগুলো ভালো লাগতো না। আর ঈশানের মামনিও বছরখানেক আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মামা আর ঈশানের মামনিও বছরখানেক আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। মামাও আর ঈশানের কথা ভেবে বিয়ে করেনি, তাতে হয়তো সংসারে মনোযোগ দিলে এই ছেলেটাকে দেখে রাখার মতো কেউ থাকতো না। তাই যেটুকু সম্ভব ছিল মামার ঈশানের খোঁজখবর রাখত। তো সেদিন নিশি আর কোনো ক্লাস করালো না। খুব খারাপ লাগলো এইটা ভেবে যে একটা এতিম ছেলেকে সবসময় এভাবে অপমান আর অবহেলা করলো, আর আজকে এত বাজে কথা শুনিয়ে দিল। কথাগুলো ভাবতে ভাবতে নিশি বাসায় চলে গেল। তারপর রুমে ঢুকেই দরজা আটকে দিয়ে বালিশে মুখ গুজে রান্না করে দিল, আর নিজে নিজেই ভাবতে লাগলো, আমার সব কিছুতেই বাড়াবাড়ি, সব কাজেই আমি একটু বেশি বেশি করে ফেলি, আজকে ছেলেটাকে এমন করে কষ্ট দিলাম, কি অন্যায় করেছিল, সব কিছু না জেনে না শুনে আমি এমন একটা কাজ করলাম, আজকে ছেলেটা আমার জন্য কতটা কষ্ট পেল। ওর জায়গায় যদি আমি থাকতাম তাহলে নিশ্চয়ই আমি এতক্ষণে কান্না করে শেষ হয়ে যেতাম, শেষ পর্যন্ত কিনা ছেলেটাকে আমি এমন করে কষ্ট দিলাম। নিশি যখন থেকে শুনেছে এখানে কেউ নেই, তার উপর ছেলেটা একের পর এক কষ্ট পেয়েই গেছে, তাকেও নতুন করে কষ্ট দিয়েছে। সবকিছু শোনার পর যেন নিশির বুকটা ফেটে যাচ্ছে, এটা ভেবেই যে ঈশানের পাশে কেউ নেই আর সেই ছেলেটাকে ও এমন করে অবহেলা করলো। মানুষ তো তার ভালোর জন্য কষ্ট পায় যাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, মানুষ তো তার জন্যই কষ্ট পায় যাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, মানুষ তার জন্যই কষ্ট পায় যাকে ছাড়া একটা দিনও কল্পনা করতে পারে না। নিশি হয়তো তেমনই ওর মনের মধ্যে কাউকে বসিয়ে ফেলেছে, কিন্তু জানে না কিসের জন্য কান্না করছে, হয়তো ছাত্র আর ম্যামের মাঝে শক্ত দেয়ালের কারণে, আর নয়তো কোনো ইগোর আর অহংকার থেকে দূরে সরিয়ে রাখছে ঈশানকে। নিশি সারাটা দিন কান্না করল। তারপর একটা সময় আম্মু এসে ওকে বিষয়টা জিজ্ঞেস করতেই নিশি কান্না করে দিয়ে সব বলে দিল। সব শোনার পর আম্মু বলতে লাগল, মামনি তুমি এই কাজটা করে মোটেও ঠিক করনি, ছেলেটা হয়তো বুঝতে পারেনি, ওকে বুঝিয়ে বলতে পারতে, তুমি কলেজে প্রথম দিন জয়েন করার পর থেকেই ছেলেটাকে এমন করে অপমান আর অবহেলা করছো, তার উপর আজকে আবার বাবা মাকে নিয়ে কথা বলেছো, এতে তো ছেলেটার খারাপ লাগবে তাই না? দেখছো আম্মু, আমি না সব কিছুতেই বাড়াবাড়ি করে ফেলি, আমি জানতাম না ছেলেটা এত ভালো আর ঈশান এই বিষয়ের জন্য এরকম করে, কিন্তু যখন জানতে পারলাম অনেক দেরি হয়ে গেছে, আর সবার সামনে আমি ওর গায়ে হাত তুললাম আর এমন করে ওকে ছোট করলাম, আসলেই আমি কোনো কিছুই না বুঝেই করে ফেলি তাই না বলো? ওই জন্যই আমাকে পরে নিজেরই কষ্ট পেতে হয়। সেটা না হয় ঠিক আছে,
কিন্তু তুমি কান্না করছো কেন? কষ্ট পেলে ওই ছেলেটা পেয়েছে, তার জন্য তুমি কেন কান্না করছো? না, তুমি তো জানো কাউকে কষ্ট পেতে দেখলে আমার কতটা কষ্ট লাগে, ওই জন্যই কষ্ট হচ্ছে তাই কান্না করেছি। কিন্তু আমার তো বিষয়টা অন্যরকম লাগছে, তুমি কি সত্যিই কষ্ট পেয়েছো ভেবে কান্না করছো, নাকি তুমি ওকে পছন্দ করো, ভালোবাসো, সত্যি করে বলো তো। আম্মু, তুমি এসব কি বলো, ও আমার স্টুডেন্ট, আমি ওকে কি করে ভালোবাসবো, আর ও তো একটা বকাটে ছেলে। মামনি, তোমার চোখে ছেলেটা বকাটে, কিন্তু আট দশজন লোকের চোখে ছেলেটা অনেক ভালো, যার জন্য ও সবার এরকম করে সাহায্য করে। আর তুমি কি না ওকে এমন করে সবার সামনে অপমান করেছো? আমার মনে হয় তুমি ওকে পছন্দ করো, ওই জন্য হয়তো তুমি কান্না করছো। না না, তুমি এসব কি বলো, এটা কি করে সম্ভব, এটা কখনোই সম্ভব না। আম্মু, আমি ওকে ভালোবাসি না, ওকে কষ্ট দিয়েছি, এতদিন অপমান করেছি, ওই জন্যই কান্না করছি, একটু পর দেখবা সব ঠিক হয়ে যাবে। নিশা আম্মুর কাছ থেকে এই বিষয়টা লুকিয়ে গেল, আর ও নিজেও এখনও বুঝতে পারেনি যে ও ঈশানের বুদ্ধি কতটা দুর্বল। কিন্তু আম্মু ঠিকই আজ করে ফেলেছে, আম্মু নিশির কান্না থামিয়ে দিয়ে চলে গেল। তারপরও নিশি কান্না করতে করতে এ ঘুমিয়ে পড়ে। সেদিন রাতে নিশির আম্মু ওর আব্বুকে বলছিল, ওগো শুনছো, তোমার মেয়ে তো কাণ্ড একটা ঘটিয়ে ফেলেছে। কি বলো, কি ঘটনা ঘটালো মেয়ে আবার? সেটা শুনলে তুমি রেগে যাবে না তো, বলো বলো। মেয়ে একটা কাণ্ড ঘটিয়েছে, সেটা না শুনে রেগে যাব কি করতে? আর ও আমার একমাত্র মেয়ে, ও কিছু করলে আমি রাগ করি, বলো কি করেছে সেটা এখন বলো। তোমার মেয়ে তো কলেজের এক স্টুডেন্টের প্রেমে পড়ে গেছে, ছেলেটাকে প্রচন্ড পরিমাণে ভালোবেসে ফেলেছে যতদূর বুঝতে পারলাম। বলো কি, আমি তো ওর কিছুই জানি না, তুমি এত কিছু জানো আর আজকে আমাকে বলছো? আমিও তো আজকেই জানতে পারলাম। তোমার মেয়ে যদি কান্নাকাটি করে বিষয়টা না বলতো, তাহলে আমি জানতাম কি করে? জানার পরেই তো তোমাকে জানালাম। সত্যি করে বলো তো, ছেলেটার সাথে কিছু হয়েছে কি না যার জন্য কান্নাকাটি করছে? আরে না, তেমন কিছু না, ছেলেটা ওর থেকে জুনিয়র, ছেলেটা নাকি অন্যায় দেখতে পারে না, এই জন্য একটু মারপিট করেছে বলে প্রচন্ড পরিমাণে অপমান করেছে তোমার মেয়ে। নিশির আম্মু আব্বুকে সবটা বলল। সব শোনার পর আব্বু চিন্তিত মুখ নিয়ে কিছু একটা ভাবতে লাগলো, আর আম্মু বলতে লাগলো, এখন কি করবে বলো তো, আমার তো মনে হচ্ছে তোমার মেয়ে খুব শীঘ্রই ছেলেটাকে ভালোবেসে সেটা প্রকাশ করে দিবে, যেভাবে আজকে কান্নাকাটি করলো তোমার মেয়ে। তুমি তো জানো মেয়েটা যে বিষয়টার জন্য কান্নাকাটি করে সেটাই চায় ওর। সেটাই তো ভাবছি, তবে ওকে একটু সাবধান রাখো, যেন ওই ছেলের প্রেমে পড়ে না যায়, তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে। ঝামেলা হবে কেন, প্রেম কি তুমি আমার সাথে করনি? তখন ঝামেলা হয়েছিল নাকি? আমি বলি কি, তুমি বরং ছেলেটার বাসায় খোঁজ খবর নাও, কেমন কি কোথায় থাকে সেটা খোঁজ নিলেই তো হয়। তুমি কি পাগল নাকি মাথা খারাপ, একটা জুনিয়র ছেলের সাথে মেয়ের বিয়ে দিব? মেয়ে যদি আবদার করে বসে তখন কি করবে, তার আগে সবটা ঠিক করে ফেলো, সেটা না হয় ভালো হবে। এই বিষয়টা নিয়ে নিশির আব্বু আর আম্মু অনেকক্ষণ কথা চলল। অন্যদিকে নিশি দাঁতে ঘুম ভাঙতেই আবার সেই কথাগুলো ভাবতে লাগলো, আর নীরবে চোখের পানি ফেলতে লাগলো। অন্যদিকে সারারাত ঈশান সিগারেট খেল, একটানা সিগারেট খাওয়ার ফলে যখন মাথা ধরে আসলো তখন কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়লো। আর পরদিন ঘুম ভাঙলো বেলা তিনটার দিকে, মামা ওকে ডাকলো, উঠে বসতেই মামা বলতে আরম্ভ করলো, ভাগ্নে আর কতদিন এরকম নিজেকে কষ্ট দেবে বলো তো, আমি বললাম যে একটা বিয়ে করে নাও, সেটাও করছো না, দুজনে হাত পুড়িয়ে রান্না করে খেতে হয়, সেটা কি খুব ভালো দেখায়? এই বয়সে যদি বিয়ে না করো তাহলে বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারবে না, তাই বলছি কি বিয়েটা করে নাও, অন্তত এত বেলা করে ঘুম থেকে উঠতে হবে না। মামার কথাতে ঈশান তো আক্কা না করে উঠে ওয়াশরুমে চলে গেল, ফ্রেশ হয়ে খাবার খেয়ে আবারও রুমে চলে আসলো। সেদিন নিশি কলেজে এসে ঈশানের খোঁজ করলো, ভাবলো যে ওকে সরি বলে দিবে,
কিন্তু ঈশান আজ কলেজে আসেনি। যাচ্ছে না, ওর মনটা খারাপ হয়ে গেল। কলেজে সারাটা সময় জুড়েই নিশি মন খারাপ করে রইল, যেটা রাজ বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে। তারপরেও আর কিছুই বলেনি। এভাবে এই দুই তিনটা দিন কেটে গেল। এই দুই তিনটা দিনে নিশির পুরো পাগল হয়ে গেছে, আর এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে কিছু একটা তো হারিয়ে ফেলতে চলেছে, কিছু একটা ওর থেকে দূরে সরে যাচ্ছে। নিশি জানে আজকাল কিছু একটা খুব মিস করে। সেদিন যখন ঈশানকে অমন করে অপমান করল, তারপর থেকে ও নীরবে কান্না করে, কিন্তু সবার আড়ালে। আর কলেজে ক্লাস শেষ হলে রুমের দরজা আটকে দিয়ে একা একাই ফুপিয়ে ফুপিয়ে কান্না করলো। এখন নিশির কাছে সবটাই পরিষ্কার হয়ে গেছে যে ও ঈশানকে ভালোবেসে ফেলেছে। নিশি ঈশানের অসহায় আর সহজ সরল মনটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছে, যেটা বলতে পারছে না। বুঝতে পারার পর থেকে নিশি পুরো পাগল হয়ে গেছে। তখনও ভাবতে লাগলো, কি করব, ঈশান হয়তো আমার উপর প্রচণ্ড পরিমাণে রেগে আছে, যার জন্য কলেজেও আসছে না। ও তো সেদিন বলেছিল আর কলেজে আসবে না, তাহলে কি আমার উপর রাগ করে আছে? নিশি কথাগুলো যতই ভাবছে ওর কান্নার গতিটা ততই বেড়ে যাচ্ছে। একটা পর্যায়ে নিশি ঈশানের ফ্রেন্ড রাজের সাথে কথা বলল। রাজ প্রথমে কথা বলতে চাইছিল না, তারপর নিশি অনেক রিকোয়েস্ট করে ওকে রুমে ডাকল। দেখো রাজ, আমি না তোমার বন্ধুকে ওইভাবে সেদিন বলতে চাইনি, রাগের বসে ভুল করে বলে ফেলেছি। তুমি প্লিজ ওর সাথে আমার একটু কথা বলার সুযোগ করে দিবে। ম্যাডাম, সেদিন অপমান করা কম হয়ে গেছে নাকি? আর কিছু বলা বাকি রেখেছেন? প্লিজ রাজ, এমন করে বলো না, আমি বুঝতে পারিনি ও এমন একটা পরিস্থিতির মধ্যে আছে। আমি সেদিন এরকম একটা কাজ করে ফেলবো, তুমি শুধু একটাবার ওর সাথে আমাকে কথা বলার সুযোগ করে দাও। যেভাবে সেদিন অপমান করেছেন, এরপর তো বাসা থেকে বের হচ্ছে না, হয়তো অনেক বেশি কষ্ট পেয়েছে, দেখা করতে বললে করছে না, তাহলে এখন কি করবেন বলেন? আর দেখাই করেই বা কী করবেন, আপনার সাথে কথা বলবে না তো। আচ্ছা ঠিক আছে, তুমি ওর নাম্বারটা দাও, আমি ওর সাথে কথা বলবো, তারপরেও প্লিজ ফোন নাম্বারটা অন্তত আমাকে দাও। নিশি রাজের কাছে অনেক রিকোয়েস্ট করে ঈশানের নাম্বারটা নিতে পারলো। নাম্বারটা নিয়েই নিশি ঈশানের নাম্বারে কল করলো। ঈশান ফোন রিসিভ করেই বলতে লাগলো, কে বলছেন? ঈশান প্লিজ কলটা কেটো না, আমি তোমার নিশি ম্যাম। আপনি কেন কল করেছেন? আরো কিছু বলার বাকি আছে নাকি অপমান করা কম হয়ে গেছে? প্লিজ ঈশান আমার কথা শোনো, আমি বুঝতে পারিনি এমন করে সেদিন তোমাকে ওইসব কথা বলে ফেলবো, আমাকে একটু সময় দাও, একটু আমার সাথে দেখা করো প্লিজ, আমাকে একটু সময় দাও, আমি আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। না, আমার কোনো সময় সুযোগ নেই, আর আপনার সাথে দেখা করার কোনো ইচ্ছেও নেই। হয়তো একটা সরি বলবেন তো? আমাকে সরি বলতে হবে না, যেটা বলেছেন ঠিকই বলেছেন, আমি তো একটা ইডিয়েট লম্পট ছেলে, আমার সাথে কথা বলবেন কি জন্য? আমি কাউকে সম্মান দিতে জানি না, কারোর সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখিনি। প্লিজ ঈশান এমন করে বলিও না, আমি তো ভুল করেছি, তার জন্য একটা সুযোগ দাও আমাকে। তুমি যদি এমন রাগ করে থাকো আমার উপর, তাহলে আমি অনেক কষ্ট পাবো, আমার তোমাকে অনেক কিছু বলার আছে তারপরেও বলতে পারছি না, তুমি শুধু আমার উপর এমন করে রাগ করে আছো দেখে। নিশি কথাগুলো বলে কান্না করে দিল, যার জন্য ঈশানের বেশ খারাপ লাগছিল। আবার পরক্ষণে এসে দিনের নিশির করা বিহেভিয়ার আর ওর বলার সব কথাগুলো মনে পড়তেই ঈশান প্রচণ্ড পরিমাণে রেগে গেল আর বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে সময় দিচ্ছি বলুন, কিন্তু উল্টাপাল্টা কিছু বলবেন না, আর আজকের পর এ নাম্বারে কল করবেন না। আর আমিও ভেবেছি ওই কলেজ আর যাবো না, তাতে আপনার সাথে অন্তত আমার দেখা হবে না। কিন্তু আমি চাই তোমার সাথে আমার রোজ দেখা হোক, প্লিজ তুমি এমন কিছু করো না, আমি ভুল করেছি তার জন্য তুমি আমাকে এমন শাস্তি দিও না, আমার একটু কথা শোনো। আপনার কথা শোনার জন্যই কলটা এখনো কাটিনি, কিছু বলা থাকলে জলদি বলেন, না হলে কলটা কাটেন। ঈশান তুমি কি কিছুই বুঝতে পারো না? তোমাকে আমি বোঝাতেই পারছি না তোমার প্রতি কতটা দুর্বল আমি, আমি আর কোনো উপায় না পেয়ে তোমাকে আজকে বলতে বাধ্য হচ্ছি, আমি বুঝতে পারিনি যে তোমার সাথে এমন কেন করি, তোমাকে সব সময় এরকম ভাবে শাসন করি কেন, এভাবে সব সময় সবার সামনে ছোট করি, কিন্তু আমি বুঝতে পারিনি যে এতটাই ছোট করে ফেলবো।
আর তাতে আমার ভালোবাসাটা বুঝতে পেরে যাব। একটু বিশ্বাস করো, আমি না তোমাকে সত্যি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। হোয়াট কি বলছেন কি আপনি? আপনার মাথা ঠিক আছে? নিশ্চয়ই উল্টোপাল্টা কিছু খেয়েছেন তাই না? দেখেন, এখানে কোনো সিম্প্যাথি দেখাতে হবে না। আমি জানি আপনাদের মতো মেয়েরা কাউকে ভালোবাসতে পারে না। আর কি বলছেন, আর কি বলছেন এগুলো? আমি আপনার কলেজের স্টুডেন্ট, তারপর একটা বখাটে ইডিয়েট লম্পট, আপনি কি করে আমাকে ভালোবাসতে পারেন? আপনি আমার সাথে মজা করছেন তাই না? ফালতু সব কথা বলে সময় নষ্ট করবেন না। অন্য কারোর সাথে এসব মজা করার থাকলে করুন, আমাকে অন্তত আর কল দিবেন না। ঈশান কলটা কেটে দিল। আর নিশি বারবার ওকে কল করতেই লাগলো। বারবার নিশি ঈশানকে কল করছে দেখে ও রাগ করে নাম্বারটা ব্লক করে দিল। নিশি আর অন্য একটা নাম্বার থেকে কল করতেই ঈশান ফোনটা রিসিভ করলো। সাথে সাথেই নিশি বলতে লাগলো, প্লিজ ঈশান, একটাবার আমার কথা শোনো। দেখো, আমি অনেক ভেবেই আজকে তোমাকে ভালোবাসার কথাগুলো বলতে বাধ্য হয়েছি। আমি বুঝতে পারিনি যে আমি তোমাকে ভালোবেসে ফেলবো। প্লিজ আমার কথাটা শোনো, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। প্লিজ এমন করে বলিও না। ও, আপনি আবারও কল করেছেন? আপনাকে বারণ করলাম না আমাকে কল করতে? আপনি বারবার ডিস্টার্ব করছেন কেন? কি সমস্যা কি আপনার? আমার সাথে প্রেম করতে চান? আমাকে দেখে কমেডিয়ান লাগে আপনার? প্লিজ ঈশান, বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া আমার একটা মুহূর্ত কল্পনা করতে পারছি না। আমার কথাটা শোনো, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। তোমার হয়তো মনে হচ্ছে আমি তোমার সাথে মজা করছি, কিন্তু এটাই সত্যি ঈশান। আমি কয়েকটা দিন অনেক ভেবেছি আর বুঝতে পেরেছি শুধু তোমার জন্যই কান্না করছি, শুধু তোমাকে ভালোবাসি বলেই। প্লিজ আমাকে এমন করে দূরে সরিয়ে দিও না, একটা সুযোগ দাও আমাকে। ফের যদি আমাকে কল করেন না তাহলে আমি এই ফোনটাই ভেঙে ফেলবো। অন্তত আপনি তো আমাকে কল করতে পারবেন না। ঈশান কথাটা বলেই নাম্বারটা ব্লক করে দিল। অন্যদিকে নিশি আর কলেজে থাকতে পারলো না, খান্না করতে করতে পেরিয়ে গেল। বরাবরের মতো রাজ এই বিষয়টা স্পষ্টভাবেই খেয়াল করলো। তারপর কথাগুলো কল করে মামাকে বললো। সব শোনার পর মামা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, তোমার কি মনে হয় ওদের মাঝে ঝামেলা হচ্ছে, ওরা কথা বলছে দুজন দুজনের সাথে? মামা, আমারও তো তাই মনে হচ্ছে। ঈশান হয়তো ম্যাডামের সাথে রাগারাগি করছে, তাই হয়তো ম্যাডাম এমন কান্নাকাটি করেছে। আমি প্রায় দেখি ম্যামের মন খারাপ, উনি সবার আড়ালে কান্না করে, সেটা কাউকে বুঝতে দেয় না। আমি সবটা খেয়াল করেছি। তাহলে কি বলো, নিশি আব্বু আমার সাথে কথা বলবো? মামা, তাতে কি খুব বেশি লাভ হবে আপনার? বাগনি তো ম্যামকে সহ্য করতে পারে না। একটা সময় ম্যাডাম যেমন ঈশানকে সহ্য করতে পারতো না, এখন তার উল্টোটা হলো। তার উপর রইল বাকি নিশি, ম্যামের আব্বু আম্মু। ওনার কি এসব মেনে নেবে? যখন জানতে পারবে ঈশানে কেউ নেই, ম্যামের আব্বু আম্মু ওনার মেয়েকে কার কাছে পাঠাবে? তাই মনে হয় না এগুলো মেনে নেবে। মামা, তার চেয়ে আপনি দেখেন ঈশানকে মানাতে পারেন কিনা, তাহলেই সবটা সম্ভব। ভাগ্নিকে মানানো এত সহজ না, ওকে বিয়ে দিলে জোর করে দিতে হবে। আর এই মেয়েটা যদি ওকে সত্যি ভালোবেসে থাকে তাহলে ওকে ছাড়া অন্য কাউকে চাইবে না। মামা রাজের সাথে বেশ কিছুক্ষণ বিষয়টি নিয়ে কথা বলল। রাজও চায় ওর বন্ধুর এমন ছন্নছাড়া লাইফে নতুন কেউ আসুক, যে ওকে সব সময় ভালোবেসে আগলে রাখবে। ওদিকে নিশি কান্না করতে করতে পাশায় চলে গেল। বিষয়টা ওর আম্মুর চোখ এড়ালো না। ওর আম্মু আর কোনো উপায় না পেয়ে তৎক্ষণাৎ ওর আব্বুকে কল করলো। আব্বু বাসায় এসে নিশির রুমে যেতেই দেখলো ও প্রচণ্ড কান্নাকাটি করছে। আব্বু গিয়ে ওর পাশে বসে আর বলতে লাগলো, মামুনি আমাকে বলো কে কি বলেছে? ওই ছেলে তোমাকে বকা দিয়েছে না ওর সাথে ঝামেলা হয়েছে? ও আমার মেয়েটাকে ভালোবাসে না, তাই তো? বলো দেখো আমি ওর কি হাল করি। আব্বু এরকম দ্বারা কথা শুনেই নিশি তাড়াহুড়া করে উঠে বসলো। আব্বু আম্মু দুজনেই ওর দিকে তাকিয়ে আছে। তখন আম্মু বলতে লাগলো, মামা তুমি যে ছেলেটাকে ভালোবেসে ফেলেছো এখনো কি বুঝতে পারছো না? নাকি তোমার এখনো বুঝতে হবে যে তুমি ওকে ভালোবাসো কি না? আম্মু আমি সবটাই বুঝে গেছি, তার জন্যই আজকে ওকে প্রপোজ করেছিলাম আর ওকে সবটা জানিয়েছিলাম। কিন্তু ঈশান ভেবেছে আমি ওর সাথে মজা করছি, ওর সাথে প্রেমের অভিনয় করছি, ও আমাকে আসলে এতটা বাজে ভাবলো। আসলে কি বলতো, আমি বুঝতে পারিনি যে ওকে শাসন করতে গিয়ে এত বেশি কষ্ট দিয়ে ফেলবো। আসলে আমি একটা বাজে মেয়ে তাই না বলো, যার জন্য নিজের ভালোবাসাটা এমন করে কষ্ট দিলাম।
আর যতক্ষণই বুঝতে পারলাম ততক্ষণই দেরি হয়ে গেল। ওকে এত বেশি কষ্ট দিয়ে ফেললাম, আমি কি করব বলো? ও যে আমার উপর প্রচণ্ড পরিমাণে রেগে আছে, একটু কথা বলছে না। এতদিন আমি ওকে কষ্ট দিয়েছি, এখন ওর জন্যই আমি কষ্ট পাচ্ছি। মামনি, আমি তোমার আম্মুর কাছ থেকে সবই শুনেছি, তুমি অন্তত ছেলেটার সম্পর্কে জেনে শুনে এসব কথা বলতে পারতে। সেটা না করে তুমি সবার সামনে স্টুডেন্ট ভেবে ওকে কথা শুনিয়েছ, তার উপর সেদিন একটু বেশি করে ফেলেছ, এটা কি ঠিক হয়েছে বলো? হাবুর কথাতে এই নিশি আরো জোরে জোরে কান্না করে দিল, হাবুর চোখের পানি মুছিয়ে দিল। তখন নিশি হাবুকে জাপটে জড়িয়ে ধরে বলল, আপু আম্মু তোমরাই বলে দাও আমি এখন কি করব। ঈশান আমার সাথে কথাই বলছে না, আমার সবগুলো নাম্বার ব্লক করে দিয়েছে। যতবার ওর সাথে আমি কথা বলার চেষ্টা করছি ততবারই আমার উপর রাগ দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি ওর নাম্বারটা আমাকে দাও, আমি ওর সাথে কথা বলছি। আমার মেয়েকে ও কষ্ট দেয় কিভাবে আমিও সেটা দেখে নিব। আব্বুর এমন ধারা কথাতেই নিশি আব্বুকে ছেড়ে দিয়ে ওনার দিকে তাকালো। হাবুর চোখের পানিগুলো মুছে দিয়ে আবার ওকে আলতো করে জড়িয়ে ধরল। তখন নিশি আম্মুর দিকে তাকাতেই আম্মু বলতে লাগলো, মামুনি তোমার আব্বু সবটাই জানে, আমাদের কোনো আপত্তি নেই তোমাদের সম্পর্কের বিষয়ে। আর তুমি ছেলেটাকে ভালোবাসো, আমার মেয়েটা প্রথম কাউকে ভালোবেসেছে, তাকে নিজের করে পাবে না সেটা আমরা হতে দেব কি করে বলো? তুমি বলো ওর বাসার ঠিকানা, বলো না হলে ওর গার্জিয়ানকে আছে বলো, আমরা তার সাথে কথা বলি। আম্মু ওর এক মামা ছাড়া আর কেউ নেই, আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, ও আমার সাথে একটুও কথা বলছে না। ওই জন্য তো বললাম তুমি ওর মামার নাম্বারটা আমাকে দাও, আমি ওনার সাথে একটু কথা বলি। আপু ওর মামার নাম্বারটা আমার কাছে নেই, ওর ফ্রেন্ডের থেকে নিয়ে দিতে হবে, তুমি একটু অপেক্ষা করো আমি ওর থেকে নিয়ে দিচ্ছি। নিশি এত সিরিয়াস মুহূর্তে কান্না করছে আর কথাগুলো বলছে যার জন্য আব্বু আম্মু মুচকি মুচকি হাসছে। নিশি কান্না করতে করতে এই রাজকে ফোন দিল, ফোনটা রিসিভ করেই রাজ ঘাবড়ে গেল নিশির কান্নার শব্দে। নিশি কান্নাকাটি করে ঈশানের মামার নাম্বারটা চাইতে এই রাজ নাম্বারটা দিয়ে দিল। রাজের বুঝতে বাকি নেই কিছু একটা হয়েছে যার জন্য নিশি ঈশানের মামার নাম্বারটা নিল। আব্বু মামাকে কল করতেই উনি রিসিভ করলো। নিশির আব্বু শহরের টপ বিজনেসম্যান হারাফ খান, পরিচিতিতে এই মামা চিনতে পারলো আর বলতে লাগলো, আরে আপনি, আপনার নাম তো অনেক শুনেছি কিন্তু কখনো কথা বলা হয়ে ওঠেনি, পত্রিকা টিভিতে আপনাকে অনেক দেখেছি কিন্তু সামনাসামনি কখনো দেখা হয়নি। এখন সময় হয়েছে আপনার সাথে আমাদের সামনাসামনি দেখা করার, আর খুব শীঘ্রই সেটা হবে। মানে কি বলছেন আপনি? নিশির আব্বু বিষয়টা বলল। সব শোনার পর মামা বুঝতে পারলো হয়তো ওনারা ঈশানের উপর রেগে আছে, তাই বলতে লাগলো, দেখেন আরব সাহেব আমার ভাগ্নে তো কেউ নেই, ও একটু রাগি টাইপের, তার ওপর জবে থেকে ওর গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে, তার ওপর ভাই আর আপু আমাদের ছেড়ে চলে গেছে, তখন থেকে ছেলেটা পুরো 6 মাস ডিপ্রেশনে ছিল, তারপর অনেক চেষ্টা করে স্বাভাবিক লাইফে ফিরিয়েছি। 6 মাত্র ছেলেটা ডিপ্রেশন থেকে ফিরেছে কিন্তু তার মাঝেই আপনার মেয়েকে এমন এমন কথা শুনিয়েছে, এমন করে অপমান করেছে যার জন্য পুরনো স্মৃতিগুলো মনে পড়েছে। যতবার আপনার মেয়েকে আঘাত করে অধিকার ফলানোর চেষ্টা করেছে ততবার ওর গার্লফ্রেন্ডের কথাগুলো ভেবেছে, আর শেষ যেদিন অপমান করেছে সেদিন আসার পর থেকে তো পুরো এলোমেলো হয়ে গেছে, ওর কোনো দোষই নেই। আরে মশাই, আমি তো আপনার ভাগ্নির কোনো দোষ খুঁজে পাচ্ছি না, আমি কথা বলার জন্য ফোন দিয়েছি, আমার মেয়েটা আপনার ভাগ্নিকে ভালোবাসে, আপনার ভাগ্নি অনেক রাগী আমি সেটা বুঝতে পারছি, এখন কি করা যায় বলুন তো, মেয়েটা তো প্রচণ্ড পরিমাণ কান্নাকাটি করছে। আমি আপনার সাথে কথা বলতে চাইছিলাম কিন্তু আপনার ফ্যামিলির কথা ভেবে আপনার মেয়েকে আমাদের বাসায় বউ করে পাঠাবেন কি না সেটা ভেবে আর কথা বলা হয়ে ওঠেনি, তার উপর রইল বাকি আমার ভাগ্নে, ওকে তো মানানো এত সহজ না। কি আর করব বলুন, মেয়ে এত বেশি কান্নাকাটি করছে না বলে পারলাম না, নিশির আম্মু আমাকে আগে থেকে কিছুটা আঁচ দিয়ে রেখেছিল তাই কথা বলছি, এখন বলেন কি করা যায় সেটা বলেন। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আমি আমার ভাগ্নেকে যেভাবে হোক রাজি। মশাই রাজি থাকলে কি মেয়ের কথাটা নিজে থেকে বলতাম, আবার অত কিছু দরকার নেই,
আমি একটা সহজ সরল ছেলের সাথে আমার মেয়েটাকে তুলে দিতে পারছি, এটাই আমার কাছে অনেক। এখন আপনি কিভাবে আপনার ভাগ্নেকে রাজি করাবেন সেটা আপনার বিষয়, না হলে কিন্তু দুজনকে ধরে এনে তারপর জোরপূর্বক আপনার ভাগ্নের সাথে আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিব। নিশির আব্বুর এরকম দ্বারা কথা শুনে নিশিরের মামা বেশ খুশি হলো। ওরা এক প্রকার বিয়েটা ফাইনাল করে ফেলল। নিশি বিয়ের কথা শুনেই পুরো লজ্জায় লাল হয়ে গেল আর ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তখন আম্মু বলল, কি হলো মামনি, তুমি কান্না করছো কেন? সব তো ঠিকঠাকই হয়ে গেল, আর দেখো তুমি না চাইতেই আমরা ওর সাথে তোমার বিয়েটা ঠিক করে দিয়েছি। আর ঈশান যদি না চায় তাহলে জোর করে ওর সাথে তোমার বিয়ে দেব? তুমি পারবে না ওই ছেলেটাকে নিজের ভালোবাসায় আটকে রাখতে? আব্বু, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আমার ভালোবাসা দিয়ে ওকে নিজের করে নেওয়া, জানি না কি হবে। ঈশান অনেক রাত করে বাসায় ফেলল। রাতে বাসায় ফেরার পর মামা ওকে কিছু বলল না। পরদিন দুপুর 11টার দিকে ডেকে উঠিয়ে তারপর জোরপূর্বক ওকে ওয়াশরুমে ফ্রেশ হয়ে আসতে বলল। ফ্রেশ হয়ে বের হতেই মামা আবার জোরপূর্বক ওকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে শাওয়ার ছেড়ে দিল। ঈশান ভিজে গেল আর বলতে আরম্ভ করলো, মামা কি শুরু করলে সার সকালে, এত সকাল সকাল ভিজে দিলে কেন, কি আরম্ভ করলে তোমরা বলো তো, আমাকে কি একটু ভালোভাবে থাকতে দিবে না? একটা অনুষ্ঠান আছে সেখানে যাচ্ছি, শীঘ্রই শাওয়ার নিয়ে বের হও, 12টার মধ্যে পৌঁছতে হবে। মামা আমি যাবো না। আমি কোনো কথা শুনতে চাই না, তুমি যাবে এটাই ফাইনাল, আর যদি না যাও তাহলে আমাকে মামা বলার দরকার নেই। ঈশান কিছু বলে ওঠার আগেই মামা ঈশানের কথা বলা বন্ধ করে দিল। আর মামা খুব ভালো করে জানে ঈশানের কথা বলা কীভাবে বন্ধ করতে। ওদিকে কালকে রাত থেকে নিশি শুধু ভাবছে ও ঈশানের বউ হবে। লজ্জায় পুরো পাগল হয়ে যাচ্ছে মেয়েটা, আর লাল হয়ে যাচ্ছে যখনই নিজেকে ঈশানের বউ বলে ভাবছে। সারাটা রাত নিশি আর ঘুমাতে পায়নি, ভেবে যে কালকে রাতেই ও ঈশানের বুকে মাথা রেখে ঘুমাবে। তো ঈশান গোসল শেষ করে বেরিয়ে আসতেই মামা আর রাজুকে রেডি করে দিল। এমন কিছুর জন্য ঈশান মোটেও প্রস্তুত ছিল না। তারপর জোরপূর্বক মামা আর রাজ ঈশানকে নিয়ে বেরিয়ে গেল। সারা রাস্তা ঈশান মামা আর রাজকে প্রশ্ন করতে লাগলো, মামা তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, সত্যি করে বলো তো, আমার কিন্তু বিষয়টা বেশি ভালো ঠেকছে না, আমার কিডনি চোখ এগুলো বিক্রি করে দিবেন নাকি? তোমাকে যেটা বলেছি তুই সেটাই করো, এত কথা বলো কেন? তোমাকে যদি বলি বিয়ে করে নাও তো বিয়ে করে নেবি, এত কথা বলো কেন? মানে কি বলতে চাইছো কি তুমি, বিয়ে করে নিবো মানে? কোনো বিয়ে টিয়ে করতে পারবো না, আর কিসব বলতে পাল্টা বলছো, সত্যি করে বলো কোথায় নিয়ে যাচ্ছ? আরে ভাই এত কথা বলিস কেন, বইনি তোকে মার্ডার করবো না, তোর মামা তো সাথে যাচ্ছে, এমন না যে আমরা দুজন তো তোর অচেনা, তাহলে এত ভয় পাওয়ার কি আছে? হয়তো নেই, কিন্তু তোদের দেখে আমার ভয় লাগছে, প্লিজ বল কি হয়েছে? অত কথা কিসের, গেলেই দেখতে পাবি, এত কথা বলতে হবে না, এখন কথা না বাড়িয়ে চল। ওরা আধ ঘন্টার মধ্যে একটা কাজী অফিসের সামনেই চলে আসলো। কাজী অফিস দেখে ঈশান বেশ খানিকটা ঘাবড়ে গেল, সাথে সাথেই বলতে আরম্ভ করলো, মামা এটা তো কাজী অফিস, তোমরা আমাকে কাজী অফিসে আনলে কেন, কি করতে চাইছো কি তোমরা, কার বিয়ে এখানে, আমি কিন্তু এখানে যাব না, তোমাদের হাফ হাফ আমার ভালো লাগছে না। এত কথা বলিস কেন, তোকে বলছি না ভিতরে চল, তোকে বলেছি নাকি তোর বিয়ে নাকি কারো সাক্ষী দিতেও তুই যেতে পারবি না বল? না না আমি কারো বিয়ের সাক্ষীটা কি হতে পারবো না, নিজেও বিয়ে করবো না আর কারো বিয়ের সাক্ষীও দিতে পারবো না। হ্যাঁ সারা জীবন দেয়াল হয়ে থেকো, তাছাড়া আর কি করবে? রাজ বুঝতে পারলো ঈশান ভেতরে যাবে না, তাই জোরপূর্বককে দুইজন দুই দিক থেকে ধরে তারপর কাজী অফিসের ভেতরে নিয়ে গেল। ভেতরে যেতে ঈশান আকাশ থেকে পড়ল, কারণ কাজীর সামনে নিশি বউ সেজে বসে আছে, তার উপর নিশির আব্বু আম্মু ওর পাশেই দাঁড়িয়ে আছে। এমন কিছু দেখে ঈশান বলতে আরম্ভ করলো, মামা ম্যাডাম এখানে কেন, আর ওনারা কারা, আর তোমরা আমাকে জোর করে এখানে ধরে আনছো কেন, তোমাদের কথা কিন্তু আমার মোটেও ভালো ঠেকছে না, কি হয়েছে সত্যি করে বলো, না হলে কিন্তু আমি এখান থেকে পালাবো। বিয়ে করিয়ে দিই তারপর এখান থেকে পালাস, তার আগে পালাতে পারবি না। ওয়ার্তা কথা মামা, বিয়েটা করিয়ে দিবে মানে, কিসব হাজে বাজে কথা বলছো, আমার বিয়ে কার সাথে কবে, আমি কোনো বিয়েটি করতে পারবো না। দেখো ভাগ্নে
আমি অনেক ভেবেচিন্তে ডিসিশন নিয়েছি, আর আমি শুনেছি এই মেয়ে তোমাকে অনেক ভালোবাসে। ও ও অন্যায় কী করেছে? ও হয়তো একটু রাগ অভিমান করে তোমাকে কথাগুলো বলে দিয়েছে, তার জন্য তুমি ওর উপর রাগ করে থাকবে। এখন অভিমান ভুলে গিয়ে যে মেয়েটা তোমাকে ভালোবাসে, তোমার জন্য কান্নাকাটি করছে, তাকে নির্দ্বিধায় বিয়েটা করে নাও। তাতে তোমারই ভালো হবে, সারা জীবন তার সাথে হাতে হাত রেখে চলতে পারবে, জীবনে পাশে কাউকে পাবে। আমি আর কতদিন বাঁচবো বলো? মামা, তোমাকে বলছি না এসব আজেবাজে কথা বলবে না, আর আমি কোনো বিয়ে টিয়ে করতে পারবো না। দেখো, এসব ইমোশনালি ব্ল্যাকমেল করে কোনো কাজ হবে না। তোমরা জোরপূর্বক আমাকে এখানে নিয়ে আসলে কি আমি বিয়েটা করে নেবো নাকি? তোমাদের বারণ করেছিলাম না যে এসব আমার দ্বারা হবে না, তারপরে ও এখানে নিয়ে আসলে কেন? দেখো ঈশান, আমি এক কথার মানুষ, তুমি সেটা খুব ভালো করে জানো। ছোটোবেলা থেকে তোমার অনেক আদর পূরণ করেছি। আপুয়ার ভাইয়া মারা যাওয়ার পর থেকে সব দায়িত্ব আমার ছিল, আমি শেষ পর্যন্ত এই দায়িত্বটুকু পালন করে চোখ বুঝে যাই। আমার ভাগ্নের পাশে কেউ একজন আছে যে কিনা তাকে সবসময় ভালোবাসবে, সুখে রাখবে। তাই আমি চাই তুমি বিয়েটা করে নাও, অন্তত আজকে আমার কথাটা রাখো, জীবনে অনেক হ্যাপি থাকবে। মামা, আমি এরই মাঝে ইনিশের আব্বু এসে ঈশানে দুটো হাত ধরে অনেক রিকোয়েস্ট করতে লাগলো। ঈশের চোখে পানি টলমল করছে, ও বারবার হাতের উল্টো পেট দিয়ে চোখ মুছছে। আজকে মেয়েটা এত সুন্দর করে বসে দিয়েছে যার জন্য ওকে পুরো পরীদের মতো লাগছে, কিন্তু কান্না করাতেই পুরো মুখটা লাল করে ফেলেছে। এবার রাজ বলতে আরম্ভ করলো, দেখ বন্ধু, ম্যাম হয়তো ভুল করেই কথাগুলো বলছে, তার জন্য তুই এত রাগ করে থাকবি? আজ না হয় কাল তো কাউকে বিয়ে করতে হবে, ম্যাম তো তোকে ভালোবাসে, তাই ওনাকে বিয়ে করতে পারবি না কেন তুই? তাছাড়া আমি তো তোকে আগেই বলে দিয়েছিলাম যে ম্যাম তোকে সত্যি একদিন ভালোবাসবে, তুই কি সেটা এখনও বুঝতে পারিসনি? কিন্তু তুই বুঝতে পারছিস না, এটা কেউ মেনে নেবে না। তারপর ওনার আর আমার বয়সের ডিফারেন্সটা দেখেছিস? আর সবচেয়ে বড় কথা, আমি না চাই কাউকে লাইফে চড়াতে। আমি তো তোদের বলেছি আমি আর কাউকে কখনো দ্বিতীয়বার ভালোবাসতে পারবো না। শুধু শুধু যে আমার সাথে নিজেকে জড়াবে সে সারা জীবন কষ্টই পেয়ে যাবে, তাই এসব বলে কোনো কাজ হবে না। ঈশান, এখন কি তোমার পায়ে ধরতে হবে? আমি একজন অসহায় বাবা হয়ে মেয়েকে তোমার হাতে তুলে দিতে চাইছি, কেন জানো? কারণ আমার মেয়েটা শুধু তোমার সাথে হ্যাপি থাকবে। তুমি ভেবো না যে আমার মেয়ে তোমার সাথে সংসার করতে পারবে না। আমি তোমার আব্বুকে খুব ভালো করে চিনতাম, কিন্তু কালকে নতুন করে তোমার সম্পর্কে জানলাম। তোমার কেউ নেই, তাতে আমার কোনো আসে যায় না। আমার মেয়েটা তোমার কাছে হ্যাপি থাকলেই হবে, ও সব কাজ করতে পারে। নিশি লোকের মেয়ে, তাতে কি, ও সবই জানে। ও তোমার সংসারটাকে অনেক সুন্দর করে সাজিয়ে রাখবে, ওকে একটা সুযোগ দাও, না হলে আমার মেয়েটা নিজের কোনো ক্ষতি করে দিবে। প্লিজ বাবা, ওকে বিয়ে করে নাও। দেখো ভাগ্নে, আমি শেষবারের মতো বলছি, আমি জীবনে তোমার কাছে আর কখনো কিছু চাইবো না, শুধু এইটুকু চাই তুমি এই মেয়েটাকে বিয়ে করো। তাছাড়া উনি এত বড় একজন সম্মানীয় ব্যক্তি হয়ে তোমার পায়ে ধরতে পর্যন্ত চাইছে, তারপরে কি তোমার মনে একটু মায়া হচ্ছে না? এবার নিশি মাথার ওপর থেকে ঘোমটা ফেলে দিয়ে এসে যখন ঈশানের পায়ে জড়িয়ে ধরতে যাবে, সাথে সাথে ঈশান সরে গেল আর বলতে আরম্ভ করলো, ছি ছি ম্যাম, এগুলো কি করছেন? আমি তো আপনাকে বলছি আমি কাউকে ভালোবাসতে পারবো না, তাছাড়া আমি আপনার উপর কোনো রাগ করে এরকম কথা বলছি না। আমি চাই না কাউকে আর লাইফে আনতে, কারণ এই কয়েকদিনে হয়তো আপনি সবটাই জেনে গেছেন, তাই নতুন করে আর কিছু বলার নেই। প্লিজ এগুলো বন্ধ করেন। তুমি ভালোবাসো না, আমি তো বাসি, প্লিজ ডান বিয়েটা করে নাও না। ভালো না বাঁচতে পারো, অন্তত বউ হিসেবে তো মেনে নিতে পারো। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। যে ভালোবাসাটা তুমি অন্য একটা মেয়েকে দিয়ে কষ্ট পেয়েছো, তার অর্ধেকটা না হোক, কিছুটা আমাকে দিও। দেখো, আমি তোমাকে নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবাসবো, কখনো কোনো অভিযোগ করতে দিব না। তুমি যা বলবে আমি তোমার সব কথা শুনবো। কেই শুনে কার কথা, ঈশান কিছুতেই রাজি হবে না, তাই মামা বলতে আরম্ভ করলো, এতদিন আমি কার জন্য কী করলাম? একমাত্র তোর জন্য আমি দ্বিতীয়বার আর বিয়ে করিনি, জানিস? আমার কোনো ছেলে মেয়ে নেই, তোকে ছেলে ভেবে বুকে আগড়ে রেখেছি। আর আজকে যদি আমার জায়গায় তোর আব্বু আম্মু হতো, তাহলে ঠিকই তুই আমার কথা শুনতি, ওই জন্যই তো শুনছিস না, কারণ আমি তোর আপন না, তাই না? মামা, কীসব বাজে বাজে কথা বলছো, প্লিজ এগুলো বলা বন্ধ করো। বলবে না তো কী করবে, এত কষ্ট করে তোকে দেখে শুনে রেখেছে, আর সেই মামাকে তুই এমন করে কষ্ট দিয়েছিস, বিয়েটা করে নিলে কি এমন ক্ষতি হবে বলতো?
মামা মাথা নিচু করে আছে। ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে আর কিছু না ভেবেই বলল, আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করলে তুমি হ্যাপি হও তাহলে আমি বিয়ে করে নেব, কিন্তু এরপর কোনো সমস্যা হলে আমাকে বলতে পারবে না। আর ম্যাডাম, আপনি যদি জেনে শুনে আমাকে বিয়ে করতে চান করতে পারেন, আমার মনে হয় না আপনি কখনো আমার থেকে ভালোবাসাটা পাবেন। সেটা পরে দেখা যাবে, তুমি শুধু আমাকে বিয়েটা করে নাও, আমি ভালোবাসা দিয়ে তোমার সব কষ্ট দূর করে দিব। নিশি কথাটা বলে ঈশানের হাত ধরে টেনে এনে কাজের সামনেই বসিয়ে দিল। তারপর ঈশান স্বাভাবিকভাবেই বিয়েটা করে নিল। ঈশের আব্বু মামার সাথে কিছুক্ষণ কথা বলে তারপর নিশির হাতটা ঈশানের হাতে দিতেই ঈশানোর হাতটা ছেড়ে দিয়ে তারপর কাজী অফিস থেকে রাগ করে বেরিয়ে গেল। নিশিও চলে যাওয়ার দিকে অসহায়ভাবে তাকিয়ে রইল। আর মামা বলতে লাগলো, ভাগ্নে বউ, এখন থেকে কিন্তু অনেক কষ্ট করতে হবে, তোমার বর অনেক রাগে, ওর রাগটা কন্ট্রোল করতে হলে তোমাকে অনেক নরম হতে হবে। আমি শুনেছি তুমি অনেক রাগে, তাই তোমাকে একটু নরম হতে হবে। প্রথম দিকে হয়তো তোমাকে মেনে নিতে চাইবে না, তোমাকে একটু ইমোশনালি ব্ল্যাকমেল করতে হবে, আর ভালোবাসাটা একটু বেশি দেখালে দেখবে সব ভুলে তোমাকে ভালোবাসবে। ও অনেক সহজ সরল একটা মানুষ, কষ্ট পেতে পেতে এত দূরে আসে, তো ওই জন্য আর কাউকে বুঝতে দেয় না, ভেতর থেকে এতটা দুর্বল। মামা, আমি সব করতে পারবো ওকে পাওয়ার জন্য, যদি এত কান্নাকাটি করে বিয়েটা করতে পারি তাহলে ওকে পেতে আমি আরও কষ্ট করতে রাজি আছি। আমি শুধু ঈশানের ভালোবাসাটা চাই, প্রথমবারের মতো করে না হলেও আমি একটু ওর বুকে মাথা রেখে শান্তিতে ঘুমাতে চাই। ভাবি আপনি টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে, দেখবেন ও এখন রাগ করে আছে, তো দুদিন পর টেকে আপনার কষ্ট দেখলে আপনাকে ভালোবেসে ফেলবেন। আর যতদূর জানি ও আপনার প্রতি কিছুটা হলেও দুর্বল, কিন্তু রাগ অভিমানের জন্য সেটা দূরে রেখেছে। নিশিকে বোঝানো হলে আব্বু ওকে ঈশানের মামা আর রাজের সাথে ওদের বাসায় পাঠিয়ে দিল। এরই মাঝে ঈশানের মামা ওনার চেনা জানা কিছু লোকজনকে ইনভাইট করে বাসায় নিয়ে এসছে, আর ওরা বাসায় আসতেই নিশিকে বরণ করেই রুমি দিয়ে আসলো। তারপর কিছুক্ষণ কথা বলতেই লাগলো, আর নিশিকে পাশের বাসার কয়েকজন ভাবি নিশির সাথে কথা বলতে লাগলো। ওদিকে ঈশানের নাম্বারটা বন্ধ, ও একটা বাড়িকে ড্রিঙ্কস করতে আরম্ভ করেছে, কারণ নিশি যখনই অধিকার খাটিয়ে বিয়েটা করার জন্য বাধ্য করেছে তখনই ওর সেই মেয়েটার কথা মনে পড়েছে, যে মেয়েটার জন্য ও এত বেশি কষ্ট পায়। নিশি যখনই ঈশানের সামনে আসে তখনই সেই ভালোবাসাটার কথাটা মনে পড়ে যায়। তো দেখতে দেখতে রাত 12টা বেজে গেল, আর নিশি বেশ টেনশন হতে লাগলো। ও বারবার ঈশানের নাম্বারে কল দিচ্ছিল কিন্তু ঈশান ফোনটা রিসিভ করছে না। নতুন বউকে বরের জন্য টেনশন করতে দেখে পাশের ভাবিগুলো বেশ লজ্জা দিয়ে কথা বলতে শুরু করেছে। নিশির এই মুহূর্তে কোনো লজ্জা কাজ করছে না, কারণ ওর স্বামী ওকে রেখে কাজী অফিস থেকে সেই দুপুরে বেরিয়ে গেছে, আর এখন রাত 12টা বাজে, তারপরও তার বাসায় আসার নাম নেই। যার জন্য নিশির আর রুমে থাকতে পারল না, তাড়াহুড়ো করে নিচে চলে আসলো, এসেই মামার সামনে দাঁড়িয়ে বলতে আরম্ভ করলো, মামা এত রাত হয়ে গেলে ও বাসায় আসছে না কেন? আমার উপর প্রচণ্ড পরিমাণে রাগ করে আছে তাই না? আপনি একটু ওকে বাসায় আসতে বলেন না, দেখেন আমার নাম্বারটাও ব্ল্যাকলিস্টে দিয়ে রাখছে। এবার রাজ আর মামা দুজন দুজনের দিকে তাকালো। তখন মামা কিছু বলার আগেই রাজ বাসা থেকে বেরিয়ে গেল। নিশি বিষয়টা বুঝতে পেরে একটা জায়গায় ধপাস করে বসে পড়ল। তখন মামা বলতে আরম্ভ করলো, মামনি তুমি টেনশন করো না, তো কিছু হবে না, হয়তো পুরনো কথাগুলো মনে পড়ে গেছে ওই জন্য রাগ করে বাসায় আসছে না, কিন্তু একটু পর ঠিকই চলে আসবে। রাজ গেছে তো দেখো, আধ ঘন্টার মধ্যে ওকে নিয়ে আসবে, তুমি টেনশন করিও না, তুমি একটু শান্ত হও। কি করে শান্ত হব? আমার কলিজাটা আমাকে ছেড়ে এভাবে দূরে চলে গেছে, কোথায় আছে কি করছে আমি সেটাও জানি না। বিয়ে হয়েছে 5 থেকে 6 ঘন্টা হয়ে যাচ্ছে, ওর বাসায় ফেরার নাম নেই, ও আমাকে ভালো না বাসুক, আমার সাথে এরকম একই রুমে একই ছাদের নিচে থাকুক, তারপরও আমার মনে একটা শান্তি থাকবে, যাকে ভালোবাসি আমার পাশে আছে যে, এমন করে আমাকে কষ্ট দেওয়ার মানে কি মামা? এতটুকুতে কষ্ট পেলে হবে? আমি তো তোমাকে বললামই ও তোমার উপর রাগ করেছে, তার উপর পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেছে, হয়তো ওই জন্যই এমন করে বাসা বাইরে আছে, এই জন্য কষ্ট পেলে হবে বলো। মামা আমি আমার কষ্টের কথা ভাবছি না, আমার টেনশন হচ্ছে ঈশানকে নিয়ে। আজকে বিয়ের পর ফার্স্ট নাইটে ও আমাকে ছেড়ে এমন করে দূরে আছে, তাহলে সারাটা জীবন আমাকে কত কষ্ট করতে হবে ওর ভালোবাসাটা পাওয়ার জন্য। মামা কিছু বলতে পারলো না, বারবার রাজকে ফোন দিতে লাগলো, যেখানে যেখানে আড্ডা দেয় সেসব জায়গায় গিয়ে নিজেকে এলোমেলো করে রাখে, সব জায়গায় গিয়ে খোঁজ খবর করলো। তারপর শেষে শহরের বাইরে একটা বারে এসে দেখে ঈশান
মাতাল অবস্থায় একটা টেবিলে শুয়ে আছে। রাজবাড়ির বিলটা দিয়ে কোনো রকমে ঈশানকে ধরে নিয়ে গাড়িতে বসালো। তারপর মামাকে ফোন করে বলে দিল ঈশানকে পেয়ে গেছে। ওরা আধ ঘন্টার মধ্যেই বাসায় চলে আসলো। কলিং বেল দিলেই নিশি দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিল। তারপর ঈশানকে এমন অবস্থায় দেখে নিশি ফুপিয়ে কান্না করে দিল। নিশি মুখে হাত দিয়ে ওকে কয়েক পা পিছিয়ে গেল। তখন রাজ ওকে ধরে রুমের দিকে নিয়ে যেতে লাগলো। নিশি ঈশানকে ধরতে গেলে রাজ বলতে লাগলো, ভাবি আমি পারবো, আপনি প্লিজ কান্নাকাটি করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি ওকে রুমে দিয়ে আসছি, আপনি আমার সাথে চলুন। আপনিও এই অবস্থায় বাইরে বসে আছেন কেন? ঈশানে এরকম দ্বারা কর্মকাণ্ড দেখে সবাই অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে আছে। সদ্য বিয়ে করে বউকে রেখে এভাবে নেশা করে আসছে। নিশি কান্না করতে করতে রাজের পেছন পেছনে গেল। নামা মুখে হাত দিয়ে কিছু একটা ভাবতে লাগলো। রাজ ঈশানকে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলে নিশি ঈশানের পাশে বসলো। তারপর মুখে দুই পাশে হাত দিয়ে বলতে আরম্ভ করলো, জান ওই জান রাগ করে আছো আমার উপর বলো? দেখো আমি কালকেই বাসায় চলে যাব, তারপরে তোমাকে এরকম কষ্ট পেতে হবে না। আমি তোমার সামনে থাকলেই তো তুমি কষ্ট পাও, তাই না? দেখো আমি আর কখন এরকম পাগলামি করব না। আমি ভেবেছিলাম তুমি আমাকে বিয়েটা করে নিলে হয়তো একটা সময় আমাকে মেনে নিবে। জানতাম আমি তোমাকে এমন করে আবার দ্বিতীয়বার কষ্ট দিয়ে ফেলব। প্লিজ আমাকে মাফ করে দাও, একটু কথা বলো আমার সাথে। তোমার আমাকে বুকে জড়িয়ে নিতে হবে না, তুমি আমার চোখের সামনে থাকলেই হবে। দিন শেষে জানতে তো পারবো তুমি আমার স্বামী, আমার চোখের সামনেই আছো। প্লিজ আমার উপরে রাগ করে থেকো না জান। ভাবি ওর কোনো সেন্স নেই, শুধু শুধু ওর সাথে কথা বলে কোনো লাভ হবে না। আপনি কান্নাকাটি করবেন না, ফ্রেশ হয়ে নিন আর ওর শার্টটা একটু খুলে নিন। রাজ কিছুক্ষণ নিশিকে বোঝালো, কিন্তু নিশি কান্না করেই যাচ্ছে। তারপরে একটা সময় রাজ নিরুপায় হয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে গেল। ঈশান পুরো এলোমেলো ঘেমে নিয়ে একা একা তার উপর ড্রিঙ্কস করে নিজের বেহাল অবস্থা করে ফেলেছে। নিশি ঈশানের পা থেকে জুতো খুলে দিয়ে তারপর শার্টটা খুলে দিল। ঈশান পুরো ঘেমে গেছে, তাই এসিটা বাড়িয়ে দিয়ে এসে নিশি আবারও ঈশানের পাশে বসে ওর সাথে কথা বলতে আরম্ভ করলো। ঈশান কোনো কথা বলার অবস্থাতেই নেই, নিশি আবেগটাকে কন্ট্রোল করতে পারলো না। ঈশানের বুকে মুখ গুঁজে দিয়ে কান্না করতে লাগলো। সব আমার জন্য হয়েছে, তাই না জান? আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেললাম কলিজা, দেখো আমি কখনো এরকমটা করব না। শুধু আমাকে একটু তোমার বুকে থাকতে দাও, তোমাকে আমার সর্বোচ্চ দিয়ে ভালোবাসবো, একটুও কষ্ট পেতে দেবো না তোমাকে। এবার ঈশান একটু নড়ে চড়ে উঠলো আর বলতে লাগলো, কেউ ভালোবাসে না আমাকে। আদ্রি তো আমাকে ছেড়ে চলে গেল, তারপর আব্বু আম্মুও চলে গেল। যাদেরকে খুব বেশি ভালোবাসি তারাই আমাকে ছেড়ে চলে যায়, আর শেষ পর্যন্ত আপনি আমার কাছে আসলেন। কি করতে আসছেন? কষ্ট দিতে না দেন, আরও কষ্ট দেন। আমি মরে যাব, তারপরেও আপনাকে ভালোবাসব না। যদি আপনি আমাকে ছেড়ে চলে যান তাহলে কে আমাকে ভালোবাসবে? ঈশান মাতাল অবস্থাতে আবোল তাবোল বলতে লাগলো। ওর কথাগুলো অস্পষ্ট হলেও নিশি সেটা বুঝতে পারলো। ঈশানাকে হারানোর ভয়ে ভালোবাসতে চাইছে না, হয়তো ভালোবাসি সেটা প্রকাশ করতে পারছে না। নিশোকে আরো শক্ত করে জড়িয়ে ধরল আর কান্না করে বলতে লাগলো, জান দেখো আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, প্লিজ এরকম ভয় পেও না। আমি তো তোমারই আছি বলো, তোমাকে নিজের করে নিয়েছি, মৃত্যু ছাড়া আমাদের কেউ আলাদা করতে পারবে না। ঈশান আর কিছু বলতে পারলো না, ও আলতো করে নিশিকে জড়িয়ে ধরলো আর নিশি ওর বুকে মাথা রেখে ওইভাবে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে নিশির ঘুমটা খুব ভরি ভেঙে গেল। তারপর কিছুক্ষণ ঈশানের মুখের দিকে তাকিয়ে থেকে উঠে ফ্রেশ হয়ে নিল আর ভাবতে লাগলো, বাসায় মেয়ে মানুষ বলতে ও ছাড়া আর কেউ নেই, আর রান্নাবান্নার কাজের লোকগুলোই করে, ওদের হাতে রান্না কেউ খেতে পারে না। কথাগুলো ভাবতেই নিশি দেরি না করে উঠে কোনোরকমে গোসলটা সেরে তারপর রেডি হয়ে নিচে আসলো। দেখলো কাজের লোক সবে মাত্র কিচেনে আসছে। তখন নিশি গিয়ে বলতে আরম্ভ করলো, খালাম্মা তোমাকে রান্না করতে হবে না, তুমি সরো আমি রান্না করছি। কি বলেন বৌমণি, এত সকাল সকাল আপনি এইখানে আইলেন, কালকেই আপনার বিয়া হইল, এখনই আপনি রান্না করবা চাইতেছেন? কালকে বিয়ে হয়েছে তো কি হয়েছে, তাতে কি, এখন থেকে স্বামীর বাসায় তো এটাই করতে হবে। আমার স্বামী আর মামা শ্বশুর আপনাদের রান্না খেতে পারে না, দেখি আমি ওদের মন জয় করতে পারি কি না।
কিন্তু বৌমনি যদি ভাইজান জানতে পারে অনেক রাগারাগি করব। কালকে আপনার বিয়া হইল, আপনি আজকে রান্নাঘরে না আসলেও পারতেন। মামাজান জানতে পারলে তো আমার চাকরি থেকে ছাঁটাই করে দিব। কে কিচ্ছু বলবে না, এখন থেকে এই বাসায় আমার কথাই শেষ কথা। তোমরা চাও অন্য কাজ করো গিয়ে, আজকে রান্নার দিকটা সামলাতে দাও। বড় লোকের মেয়ে ভেবে ভেবো না যে আমি কিছুই করতে পারি না, ইচ্ছে করে করি না তাই। কিন্তু তোমাদের যেতে বলছি না, যাও এখান থেকে। আর কোনো কিন্তু নেই, আমি যেটা বলেছি সেটাই হবে। নিশি কাজের লোকগুলোকে রাগি কণ্ঠে কথাগুলো বলতেই ওরা ভয় পেয়ে বেরিয়ে গেল। নিশি কোমরে সংসারে একটা মেয়ের মতো শাড়ি গুঁজে তারপর রান্নার কাজে হাত লাগালো। একটু পর রাজের ঘুম ভাঙতেই ও বাইরে আসতেই খেয়াল করলো নিশির মতো কেউ একজন রান্না করে দাঁড়িয়ে আছে। বিষয়টা রাজের বিশ্বাস হলো না, তাই কিছুটা এগিয়ে এসে দেখল নিশি রান্না করছে। রাজ তাড়াহুড়ো করে মামার রুমের দিকে গেল, তারপর বলতেই মামা দৌড়ে কিচেনে আসলো। তারপর নিশির দিকে তাকিয়ে বলতে আরম্ভ করলো, এ কি মামনি, কালকে তোমার বিয়ে হলো আর আজকে সাত সকালে তুমি রান্নাঘরে চলে আসছো, এটা কেমন কথা? রান্না করার জন্য তো কাজের লোক আছে, তুমি রান্নাঘরে আসো কেন? মামা, সংসারটা যেহেতু আমার, আমাকেই তো সামলাতে হবে তাই না? আর এখন থেকে তো কত কিছুই করতে হবে, তাই সবার আগে রান্না করে খাইয়ে স্বামীর মনটা জয় করার চেষ্টা করি। আর মামা শ্বশুর তো রান্না করে খাওয়াতেই হবে, এত কষ্ট করলে আমার জন্য এটুকু তো করতেই পারি। নিজে কথাটা বলে একটু মুচকি আসলো, মামা তাতে সায় দিতে পারলো না, আরো উত্তেজিত হয়ে বলল, নিশি মামনি, তোমার কি মাথা ঠিক আছে? কি সব উল্টাপাল্টা কথা বলছো? ঈশান যদি এসে দেখে তুমি এই অবস্থাতে রান্নাঘরে আসছো, বাড়িতে পুরো কুরুক্ষেত্র বাঁধিয়ে ফেলবে। আর তুমি কি না এরকম একটা কাজ করতেছো? প্লিজ মামনি, তুমি রান্নাঘর থেকে যাও। আর রহিম আপা, তোমাকে বলছি না, তোমাদের বৌমনিকে সাত দিনের আগে রান্নাঘরে আসতে দিবে না। মামা, আমি রহিমা খালা অন্য কাজ করতে বলেছি, আপনি এখন হাইপার না হয়ে গিয়ে ফ্রেশ হন। আমরা দেখলাম বলে কিছু হলো না, কিন্তু ঈশান যদি ভুলে ঘুম ভেঙে উঠে আসে না, তারপর দেখবা বাসার অবস্থা কি করে ছাড়ে। মামনি, তুমি দয়া করে রুমে চলে যাও, এখানে কোনো ঝামেলা করো না। মামা দেখুক আপনার ভাগ্নে, তার বউ তার জন্য কতটা কষ্ট করছে, তাহলে তো ভালোবাসাটা রিয়েলাইজ করতে পারবে। আর আমি খুব ভালো করেই জানি ও আমাকে কেন ভালোবাসার কথাগুলো বলে না। মানে কি বলতে চাইছেন ভাবি আপনি? আমি বলতে চাইছি তোমার বন্ধু আমাকে ভালোবাসে না এই জন্যই, কারণ ওর গার্লফ্রেন্ড আর আব্বু আম্মু ওকে ছেড়ে চলে গেছে, ওই জন্যই ভয় পায় কাউকে ভালোবাসতে। ওর কাছ থেকে নাকি ওপরওয়ালা ভালোবাসার মানুষগুলোকে কেড়ে নেয়। আর আমাকে ভালোবাসে সেটা যদি প্রকাশ করে, তাহলে নাকি আমি ওর থেকে হারিয়ে যাব, ওই জন্যই তোমার বন্ধু আমাকে ভালোবাসবে না। যেন আমি ওকে ভালোবাসি সেটা ভুলে না যাই আর হারিয়ে না যাই। নিশি কথাগুলো মুচকি মুচকি হাসতে লাগলো। নিশি ঈশানের কালকে রাতে মাতাল অবস্থায় বলা কথাগুলোতে ঈশান ওকে কতটা ভালোবাসে মামা একটু সন্দেহ হলো, তাই বলতে লাগলো, কিন্তু তুমি সব জানলে কি করে মামনি? আর কখনই বা বললো, ঈশান তো কালকে মদ খেয়ে পুরো মাতাল ছিল। সেটা হয়তো ছিল, কিন্তু মদ খেয়ে তো মানুষ সত্যি কথাটাই বলে তাই না? কালকে ও নিজের থেকেই কথাগুলো বলেছে। এখন তোমরা আমাকে ডিস্টার্ব না করে এখান থেকে যাও তো, একটু পরে আমি ডাকলে খাবার টেবিলে এসো। মামার রাজ নিশিকে বারবার বারণ করতে লাগলো। তখন নিশি বেশ রাগি চোখে ওদের দিকে তাকিয়ে ছুরিটা হেগিয়ে দিয়ে বলল, তোমরা এখান থেকে যাবে নাকি আমাকে কিছু করতে হবে? ওরে বাবা, এ তো দেখি জাত জাল বৌরানি, এ কাকে আমি ভাগ্নে বউ করে আনলাম? ভাগ্নের কপালে তো কষ্ট আছে রে রাজ। মামা কথাগুলো বলেই পেছনের দিকে তাকিয়ে দেখলো রাজ সেখানে নেই, ডাইনিং রুমে চলে গেছে। মামা নিশির দিকে তাকাতেই নিশি একটু চোখের ইশারা করতে মামা তাড়াহুড়া করে কিচেন থেকে বেরিয়ে গেল। নিশি হেসে রান্নার কাছে মনোযোগ দিল। নিশি রান্না করা শেষ হলে খাবারগুলো টেবিলে সাজিয়ে তারপর দুজনকে ডেকে দিয়ে টেবিলে বসিয়ে রেখে রুমের দিকে গেল, আর দুজনকে বলে গেল খাওয়া শুরু করতে। নিশি রুমে এসে দেখল ওর পিচ্ছি স্বামীটা ঘুমিয়ে আছে। ঈশানের উন্মুক্ত বুকের দিকে তাকাতেই নিশি বেশ লজ্জায় পড়ে গেল, কারণ ঈশানের বুকে নিশির ঠোঁটের অসংখ্য লিপস্টিকের ছাপ লেগে আছে, যেটা কালকে রাতেও দিয়েছে। নিশি লজ্জায় লাল হয়ে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর ঈশানের পাশে বসে ওর মুখের পাশে হাত রেখে বলতে আরম্ভ করলো, জান এই শোনো, ওঠো না, দেখো অনেক বেলা হয়ে গেছে, এত বেলা অবধি কেউ ঘুমায়? সবাই তো বলবে তুমি বউ পাগল হয়ে গেছো, ওই জন্য বউকে ছেড়ে ঘুম থেকেই উঠছো না। ঈশানের কোনো রেসপন্স নেই। অনেক রাত করে বাসায় ফিরেছে, তার উপর ড্রিঙ্কস করেছে,
তাই বাচ্চাদের মতো করে হাত পা ছুরি ঘুমাচ্ছে। নিশি বারবার ওকে ডাকতে লাগলো। তখন ঈশান কোনো রকমে একবার নিশির দিকে তাকিয়ে বলল, মামা যাও তো এখান থেকে, ডাকাডাকি করো না। এ সার সকালে কি হয়েছে তোমার? আজকে আবার আরেকটা বিয়ে করতে নিয়ে যাবে নাকি? ঈশান কথাটা বলেই হনু থেকে ফিরে ছিল। তখন নিশি বলল, এই দুষ্টু কি বলো এগুলো, আরেকটা বিয়ে করবে মানে একদম খুন করে ফেলবো। আমাকে ছাড়া যদি অন্য কারোর সাথে কথা বলেছো না, আমার থেকে খারাপ আর কেউ হবে না, ফাজিল একটা। ঈশান আবারও কথা বলছে না, তাই নিশি বারবার ঈশানকে ডাকলো। তারপর যখন উঠল না, তখন নিশি ওকে টেনে উঠে বিছানায় বসালো। ঈশান চোখ ডলতে লাগলো। তারপর নিশি আবার ওকে টানতে টানতে ওয়াশরুমে পাঠিয়ে দিই, তারপর দরজাটা লাগিয়ে দিল আর বলতে লাগলো, জান একদম গোসল করে তবেই বেরোবে। যদি শুধু চোখে মুখে পানি দিয়ে বেরিয়েছো না, তবে তোমার একদিন কি আমার যে কয়দিন লাগে। ঈশান কথা না বলে শুতে লাগলো। তারপর হুটহাট করে ওর মনে হলো, কে ওকে জোর করে ঘুম থেকে তুললো, আর ঘুম থেকে উঠে আজকে অন্য কারো কণ্ঠ শুনল। ঈশান তাড়াহুড়া করে চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে এসে খেয়াল করলো, নিশি কোমরে এক হাত দিয়ে টাওয়াল হাতে ঘুরাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। ঈশানের মনে হতে লাগলো ভুল দেখছে, তাই বারবার চোখ ডলছে। তারপর আবারও নিশির দিকে তাকাতেই ও বলতে লাগলো, এই দুষ্টু সকাল সকাল ফাজলামি করো না তো, দেখো বউ স্বামীর রুমে থাকবে না তো কার রুমে থাকবে বলো। ওয়ার্দা কথা ভাই, বউ মানে কিসের বউ, কার বউ? আপনাকে আমি আবার বিয়ে করলাম কবে? দেখো চান, কালকে কিন্তু অনেকক্ষণ জোরাজুরির পর বিয়েটা করেছো, এখন আবার বারণ করো না যে তুমি আমাকে স্ত্রী হিসেবে মানো না আর বিয়েটা করো নি। আমি আবার আপনাকে কখন বিয়ে করলাম? আপনি আমার সাথে মজা করছেন তাই না? দেখেন ফাজলামি না করে আমার রুম থেকে বের হন। আপনি এখানে আসেন কেন? কেউ যদি আপনাকে এভাবে আমার রুমে দেখে ফেলে তাহলে উল্টাপাল্টা কিছু ভাববে। প্লিজ এখান থেকে যান। যান কি সব উল্টাপাল্টা বলছো, এখন যদি তুমি এসব বলো তাহলে কিন্তু আমি কান্না করে দিব। তোমাকে বলছি না গোসল করে বের হও, তারপর বাকিটা দেখছি, জানটা আমার। ছি ছি, গোসল করে বের হবো মানে কি বলছেন আপনি? রাতে কি আমাদের মাঝে কিছু হয়েছে নাকি যে গোসল করবো? হ্যাঁ হয়েছে, তুমি জানো না বুঝি রাতে কত রোমান্স করলাম আমরা, আর তুমি বলছো কিছু হয়েছে কি না, ওই জন্যই তো সকাল সকাল আমাকে গোসল করতে হলো। আর তুমি বলছো আমাদের মাঝে কিছু হয়নি, তুমি আমাকে একটুও ভালোবাসো না? নেশা করে এসে আমাকে এত এত বেশি আদর করলে, আর এখন বলছো কিছুই করোনি তাই না? আমি কি করেছি? আজে বাজে কথা বলছেন কেন আপনি? আমি কিন্তু কিছুই করিনি। এসব আজে বাজে কথা বলবেন না, আমার কিছুটা মনে পড়ছে যে কালকে মামা জোরাজুরি করছিল বিয়ের জন্য, আর আপনি কান্নাকাটি করছিলেন, হয়তো বিয়েটা করেছিলাম, কিন্তু আমি এমন কিছু করিনি। প্লিজ আমাকে এসব উল্টাপাল্টা দোষারোপ করবেন না। সবে মাত্র বিয়েতে আসলে একটু পর মনে পড়বে যে তুমি কি করছো কালকে রাতে। দেখো এখন যদি সত্যিটা স্বীকার না করো তাহলে আমি কিন্তু কান্নাকাটি করব। আর তুমি তো আমাকে ভালোবেসে কালকে অনেক আদর করেছো জান, এখন যদি বারণ করো তাহলে আমার কি খারাপ লাগবে না বলো? আল্লাহ গো, এ কোন মায়ার পাল্লায় পড়লাম, আমি কিছু করিনি। মিথ্যা অপবাদ দিবেন না, তাহলে কিন্তু আমি আপনার নামে মামলা করব। করবে করো, আমিও বলবো তুমি আমাকে শারীরিক টর্চার করছো, তখন কি হবে সোনা? এখন কথা না বলে ফ্রেশ হয়ে আসো, নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আমি নিজে হাতে রান্না করেছি, তুমি খেয়ে বলবে কেমন হয়েছে, তবেই ওরা খাবে। কিসে সোনা, কার সোনা? আমি কোনো সোনা টোনা নই, আর আপনি কিন্তু বেশি বেশি করে ফেলছেন। আমি আবার সবাইকে বলবো যে আপনি আমার উপর অধিকার খাটাচ্ছেন। বউ বরের উপর অধিকার খাটাবে না তো কার উপর খাটাবে? তোমাকে বলেছি না তুমি যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, এখন যদি আর একটা কথা বাড়িয়েছো না তাহলে আমিও তোমার সাথে ওয়াশরুমে ঢুকে যাব। তারপর রাতে যেটা হয়েছে সেটা কিন্তু আবার হবে জান। রাতে কি হয়েছে আমাদের মাঝে? আপনি আমার সবটা দেখে নিয়েছেন না, আমার ইজ্জতের 12টা বাজিয়ে দিয়েছেন। ছি 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 ছি, আপনি একটা পচা মেয়ে, বাজে মেয়ে, কিসব করেছেন আমার সাথে! আপনি দুর্বলতার সুযোগ নিয়েছেন তাই না? হ্যাঁ আমি তো পচা মেয়ে, তুমি তো একটা লুচু ছেলে, না হলে রাতে মদ খেয়ে এসে ওইভাবে আমাকে আদর করতে পারতে বলো যা। আর কি বলেছিলে, আমি তোমাকে ভালোবাসি না তাই তোমার কাছে এসেছিলাম, আর তুমি কি না আমার সাথে এসব করলে? আমি একটু বলিনি কিন্তু, তুমি আমাকে এত আদর করলে আর শুধু মুখেই বলো তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু প্রচন্ড পরিমাণে ভালোবাসো। আপনি মিথ্যা বলছেন তাই না? দেখেন আমি কিছু করিনি, আমি কালকে কখন আপনাকে বিয়ে করেছি সেটাই মনে করতে পারিনি,
তারপর কখন কি করলাম আপনার সাথে? বিয়ে করেছো ওই অবধি মনে রেখেছো, কিন্তু তাহলে রাতে কি করেছো সেটা কি করেছো সেটা মনে রাখতে পারোনি? তোমার যদি বিশ্বাস না হয় তোমার বুকে দেখতে পারো, ওইখানে অনেকগুলো লিপস্টিকের ছাপ লেগে আছে। ওইটা দেখলেই বুঝতে পারবে যে আমাদের মাঝে রাতে কিছু হয়েছে কি না। তুমি কি করছো সেটার প্রমাণ তোমার কাছেই আছে। এবার ঈশান বুকের দিকে তাকালে দেখলো লিপস্টিকের অসংখ্য ছাপ। যেটা দেখে ঈশান ড্যাপ ড্যাপ করে নিশির দিকে তাকালো। নিশি লজ্জা পেয়ে মাথাটা নিচু করে নিল। তারপর ঈশানের অনেকটা কাছে এসে ওর গলাটা জড়িয়ে ধরে বলতে লাগলো, এই দুষ্টু, এখনই কি বলে দিতে হবে কি করেছো রাতে? আমি কিন্তু বলবো না, সবটা করে দেখাবো। কি করেছি আমি? ঈশানের কথাটা বলে শেষ করতে পারলো না। তার আগে নিশি ওদের চার ঠোঁট হ্যাক করে দিল। সাথে সাথে ঈশান পাথরের মতো শক্ত হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। নিমিষেই ওর হাত পা কাঁপতে আরম্ভ করলো। আর নিশি ঈশানের চুলগুলো আঁকড়ে ধরে পাগলের মতো ঈশানের ঠোঁটে চুমু দিয়ে যাচ্ছে। ঈশান কোনো রেসপন্স করতে পারছে না। নিশি চক্রের মতো ওর ঠোঁটগুলো চুষে যাচ্ছে। নিশির কাছে ঈশানের ঠোঁট জোড়া এতই মিষ্টি লাগছিল যার জন্য ছাড়তেই চাইছিল না। একটা সময় ঈশানও থাকতে না পেরে নিশির সাথে রেসপন্স দিতে লাগলো। ঈশানের স্পর্শে নিশি আনন্দে আত্মহারা হয়ে ওর ঠোঁটে একটা খামড় দিয়ে বসল। আর ঈশানের ঘোর কাটলো। সাথে সাথে ঈশানকে ধাক্কা মেরে তুলে সরিয়ে দিয়ে বলতে লাগলো, বাজে মেয়ে লুচু মেয়ে, আমাকে লিপস্টিক খাওয়ার জন্য ধান্দা তাই না? আমি সবাইকে বলে দেবো আপনি আমার সাথে কি করেছেন। আমি যদি সবার কাছে বিচার না দিয়েছি, নালিশ না করেছি, তাহলে আমার নামও ঈশান নই। ওরে আমার ভালো ছেলে রে, রাতে এতটা লুচ্ছামি করে হয়নি, এখন আবার সেসব সবার কাছে বলবো। বলো, তোমার যদি লজ্জা সরমগুলো উঠে যায় তাহলে আমারও কোনো সমস্যা নেই। আমি তো তোমার থেকে সিনিয়র, লজ্জাটাই তোমার লাগবে জান। আমি কিছু করিনি, প্লিজ এসব বলবেন না আপনি। তুমি ওয়াশরুমে যাবে, ফ্রেশ হয়ে বের হবে, নাকি আমাকেও যেতে হবে জান? ঈশান দাঁড়িয়ে আছে, তাই নিশি টাওয়ালটা ওর গলার উপর দিয়ে তারপর টানতে টানতে ওকে নিয়ে ওয়াশরুমে চলে গেল। তারপর ওয়াশরুমে দরজাটা লাগিয়ে দিয়ে ঈশানকে জড়িয়ে ধরল। ঈশান এরকম কর্মকাণ্ডে ঈশান অবাক হয়ে গেল আর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ঈশান নিশিকে যতই দেখছে ততই অবাক হয়ে যাচ্ছে। কালকে যে মেয়েটা কিনা কান্না করতেছিল, আজকে এসে এতটাই রোমান্টিক হতে পারলো কী করে? নিশি ভাবনাতেই নেই যে ঈশান ওর স্টুডেন্ট আর ওর জুনিয়র, শুধু ওকে ভালোবাসে, এটাই ওর কাছে এর সব। নিশি ঈশানকে জড়িয়ে ধরে রেখেছে আর বলছে, ঈশান আমাকে কি একটু ভালোবাসা যায় না? তোমাকে ভালোবেসে কি অন্যায় করে ফেলেছি বলো? আমি তো না বুঝে এরকম একটা কাজ করেছিলাম, আর কালকে রাতে আমি বুঝতে পেরেছি তুমি আমার জন্য কষ্ট পেয়েছ। তার জন্য যা শাস্তি দিবে দাও, তার উপর এসব উল্টাপাল্টা জিনিস খেয়েও না জান। তুমি জানো আমার কতটা টেনশন হচ্ছিল, তুমি যখন বাসায় আসলে তখন তোমার মুখ থেকে সব শুনেছি। তোমাকে যেই ভালোবাসে সেই তোমাকে ছেড়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি শেষবারের মতো আমাকে ভালোবেসে দেখো, কখনো ছেড়ে যাবো না। তোমাকে ছেড়ে যাওয়ার আগে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে। ঈশের এমন ধারা কথাতে ঈশানের বুকের ভেতরটা ধক করে উঠল। ও সাথে সাথে ঋষিকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরল, হাত বলতে লাগলো, প্লিজ অন্তত এসব কথা আর কখনো বলবেন না। আমি আপনাকে ভালোবাসি সেটা কখনো প্রকাশ করব না। আমি চাই না আপনি আমার থেকে হারিয়ে যান, প্লিজ এরকম কিছু বলবেন না। ঈশান ভয় পেয়ে নিশিকে জড়িয়ে ধরল। আর ওকে কতটা ভালোবাসে সেটা শুনে নিশির চোখে পানি চলে আসলো। ঈশান ওকে এত শক্ত করে জড়িয়ে ধরেছে যার জন্য নিশি ভুলেই গেছে যে ওদের বিয়েটা এমন করে হয়েছে। এবার নিশিও ঈশানকে আরও শক্ত করে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, আই লাভ ইউ চান, এই জন্যই তোমাকে এত বেশি ভালোবাসি। কলিচা, আমি যেটুকু শোনার শুনে নিয়েছি আমাকে আর কিছু বোঝাতে হবে না, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কতটা ভালোবাসো বিবি। নিশির এমন ধারা কথাতে ঈশান এক ঝটকায় ওকে সরিয়ে দিল। আর যখনই ওয়াশরুম থেকে বেরিয়ে যাবে তখনই নিশি ওর একটা হাত ধরল আর বলতে লাগলো, এই তো সব ঠিক ছিল, এখন আবার ছেড়ে দিলে যে, আর বেরিয়ে যাচ্ছ কেন, আদর করবে না আমাকে? না না আমি কিছু করতে পারবো না, আর আমি তো আপনাকে বলে দিয়েছি আমি বেটা মানি না, আপনাকে স্ত্রী হিসাবে মানি না, প্লিজ আমাকে ছাড়েন, আমি সব কিছু করতে পারবো না। আপনাকে তো বলেছিলাম আমি কখনো ভালোবাসতে পারবো না আপনাকে। এই তো বললে তুমি আমাকে ভালোবাসো,
আর আমাকে হারাতে চাও না? প্লিজ এরকম করো না সোনা, আর একটা বার বলো তুমি আমাকে ভালোবাসো। না না, আমি কাউকে ভালোবাসি না, আমি তো বললাম আমি আপনাকে ভালোবাসতে পারবো না, প্লিজ আমাকে যেতে দিন। আর এরকম পাগলামি করবেন না, মামার কথাতে আমি বিয়ে করেছি, তাই বলে আপনাকে ভালোবাসতে হবে এমন কোনো চুক্তি আমাদের মাঝে হয়নি। ঈশান কথাটা বলে হাতটা ছাড়িয়ে নিয়ে চলে গেল। নিশি বুঝতে পারলো ঈশান ভয়ে ওকে বলতে পারছে না। নিশিও মুচকি মুচকি হাসতে লাগলো, ভাবতে লাগলো যেটা সোনার শুনে নিয়েছে, হয়তো ঈশানের মুখ থেকে এই প্রকাশ করাতে একটু সময় লাগবে, তারপর নিশি সবটা মানিয়ে নেবে। ঈশান ওয়াশরুম থেকে বেরিয়ে যেতেই নিশি শাওয়ার নেওয়া শেষ করে তারপর শরীরে একটা টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে আসলো। ঈশান রেডি হচ্ছিল, নিশি এসেই ওকে পেছন থেকে জাপটে জড়িয়ে ধরলো, সাথে সাথে ঈশানকে সরিয়ে দিয়ে বলতে আরম্ভ করলো। কি শুরু করেছেন আপনি, এগুলো করে কি বোঝাতে চাইছেন? আপনি আমাকে ভালোবাসেন না? বাসেন না, শুধু শুধু আবেগ আর ইমোশন থেকে এগুলো বলছেন। আমি কয়েকদিন আপনাকে ইগনোর করেছি, তাই আপনি বলছেন আমাকে ভালোবাসেন, আর আমি তো আপনাকে ভালোবাসি না, তাহলে আপনি আমাকে কেন বিয়ে করেছেন? প্লিজ সন, প্লিজ এমন কথা বলো না, তুমি জানো না এসব বলে আমার কষ্ট হবে। তারপরে এসব বলছো কেন জান? প্লিজ এগুলো বলো না। তাহলে আপনাকে কে বলেছিল আমাকে বিয়েটা করতে? জানতেন না আমি আপনাকে ভালোবাসতে পারবো না? তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা আমি একটু আগেই বুঝতে পেরেছি, আর কালকে রাতেও নেশা করে যখন বলছিলে তখনই বুঝতে পেরেছি। তোমার আমাকে আর বুঝিয়ে বলতে হবে না, এবার রিয়্যাক্ট না করে ভালো ছেলের মতো নিচে চলো। নিশি জানে ঈশানকে এত জড়াজড়ি করাটা ঠিক হবে না, তাতে হয়তো রেগে যেতে পারে, তাই নিশি ঈশানকে ছেড়ে দেয়। তারপর রেডি হয়ে দুজনে নিচে চলে আসে, মামার রাজ এখনো বসে আছে। তখন নিশি বলতে আরম্ভ করলো, কি হলো তোমরা এখনো খাওনি কেন? বাসার নতুন বউ বরের সাথে এখনো আসেনি, তাহলে আমরা খাই কি করে? আর তোমরা ছাড়া আমার আর কে আছে বলো? নিশি ঈশানকে বসতে বলল। ঈশান বসতেই নিশি নিজের হাতে সবাইকে খাবার বেড়ে দিতে লাগলো। এবার বাসার কাজের লোক এসে বলতে লাগলো, বৌমনি আপনি ভাইজানের পাশে বসেন, আমি সবাইরে বাইরে দিতাছি। সংসারটা যেহেতু আমার, আমাকেই সামলাতে দাও খালাম্মা। নিশি কথাতে ঈশান একবার ওর দিকে তাকাতেই নিশি একটু মুচকি এসে তারপর সবাইকে বেড়ে দিয়ে ঈশানের পাশে বসে নিজেও বেড়ে নিল। ঈশান খাচ্ছে না দেখে নিশি বলতে লাগলো, কি হলো জান, তোমাকে খাইয়ে দিতে হবে? না না, আমি খাচ্ছি। ঈশান কোনো রকমে খেয়ে তাড়াহুড়া করে রুমে চলে গেল। তারপর বাইকের চাবিটা নিয়ে যখনই বের হতে যাবে নিশি এসে ঈশানের সামনে দাঁড়ালো আর বলতে আর, কি হলো কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাব আর, বাইরে যাচ্ছি। এখন থেকে এসব উল্টাপাল্টা ঘোরাফেরা চলবে না, তোমাকে বলে দিচ্ছি এসব আজেবাজে জিনিসও খাওয়া চলবে না, কাল অব্দি যা খেয়েছো খেয়েছো। কালকে কিন্তু আমার খুব রাগ হয়েছিল, নেহাত তোমাকে ভালোবাসি, নাহলে গায়ে হাত তুলে দিতাম। হ্যাঁ, আপনি ওটা ছাড়া আর কি করতে পারেন, বয়সে জুনিয়র তো, তাই সবসময় শুধু শাসনটাই করতে পারেন, তারপর ম্যাডাম ছিলেন ওই জন্য তো সবসময় গায়ে হাত তোলেন। ঈশানের কথাতে নিশি মাথা নিচু করে নিল, আর ঈশান পাশ কাটিয়ে বেরিয়ে গেল। এবার আজ এসে নিশির সামনে, বাবু এত সহজে আপনি ওকে নিজের বসে আনতে পারবেন না, একটু তো সময় লাগবে, প্লিজ এভাবে মন খারাপ করবেন না, আপনি মন খারাপ করে থাকলে এ পাগলকে সামলাবে কে? আমি তো মন খারাপ করতে চাই না রাজ, কিন্তু কি করবো বলো, তোমার ফ্রেন্ড এমন এমন কথা বলে যার জন্য খারাপ লাগে। মামনি তুমি শুধু শুধু মন খারাপ করছো, আমি তো তোমাকে বললাম তোমাকে শক্ত থাকতে হবে, তাহলে দেখবে সব ঠিক হয়ে। মামা তোমার ভাগ্নে আমাকে ভালোবাসে সেটা কতদিনে প্রকাশ না করে থাকতে পারে আমিও সেটা দেখব, ও কালকে রাত্রে আমাকে বলে দিয়েছে আর আজকেও বলেছে। তাহলে তো হয়ে গেল, তুমি তাড়াতাড়ি ওকে নিজের বশে করে ফেলো, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে, ছেলেটা বড্ড অগোছালো হয়ে গেছে। মামা সেটা তোমরা আমার উপর ছেড়ে দাও, দেখো আমি ফাজিলটাকে কি করে সোজা করে। তবে যাই করবে আস্তে আস্তে করো, ঈশান অনেক রাগে, হুটহাট রেগে গেলে উল্টোপাল্টা কিছু একটা করে ফেলতে পারে। আমিও দেখব কি করে ঈশান আমার থেকে দূরে থাকতে পারে। তো সারাটা দুপুর কেটে গেল, ঈশান বাসায় আসছিল না, যার জন্য ঋষির আবারও টেনশন হতে লাগলো, তাই বারবার ওকে কল দিতে লাগলো, কিন্তু কালকে রাত্রের মতো এখনও নাম্বারটা বন্ধ। তারপর রাজ অনেক চেষ্টা করে ওর একটা ফ্রেন্ডের মাধ্যমে ঈশানের সাথে যোগাযোগ করতে পারল। ঈশানের হাতে ফোনটা দিলি, ও বলল, হ্যাঁ বল।
হ্যাঁ বলনি, বলো চান, কোথায় আছো তুমি? এখনো বাসায় আসো প্লিজ। আপনাকে বলেছি না আপনি কোনো অধিকার খাটাবেন না আমার উপর, আর রাজের ফোনটা আপনার কাছে এলো কি করে? আমার দেবর্জি এখন এখান থেকে যায়নি। তোমার থেকে বেশি টেনশন আমার জন্য দেবর্জি করে। তুমি যতক্ষণ অবধি বাসায় না আসবে ততক্ষণ অবধি ও এখান থেকে যাবে না বলেছে। তাহলে যে টেনশন করে আপনার জন্য তাকে বিয়ে করলেই তো পারতেন, অনেক ভালোবাসা পেতেন, আমাকে শুধু শুধু বিয়ে করলেন কেন? ফাইসলামি করো না তো ঈশান, এমনিতে তোমার জন্য টেনশন হচ্ছে, এভাবে কেউ বাইরে বেরিয়ে ঘুরে বলো প্লিজ। সোনা বাসায় ফিরে আসো, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে বাবু। কিন্তু আমার করছে না। ঈশান কথাটা বলেই ফোনটা কেটে দিল, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলো। অন্যদিকে নিশি বারবার ওকে কল দিতেই লাগলো। তখন ঈশান ডেকে ওর ফ্রেন্ডের ফোনটা বন্ধ করে দিল। নিশি মন খারাপ করে রুমে চলে গেল। নিশিকে অনেক বলে কয়েও দুপুরে খাবারটা কেউ খাওয়াতেই পারলো না। সারাটা দুপুর নিশি বালিশে মুখ গুজে যে কান্না করলো। ও কীভাবে পারবে ওর ভালোবাসার মানুষটাকে ছাড়া দূরে থাকতে? আর যে মানুষটাকে এত বেশি ভালোবাসে সে ওকে এত বেশি ইগনোর করছে, যার জন্য নিশির প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। নিশি মুখে বলে সবটা ঠিক হয়ে যাবে, সহ্য করে নেবে, কিন্তু ভেতরে ভেতরে অনেক কষ্ট পাচ্ছে, সহ্য করতে পারছে না। ঈশান সারাটা দিন আর বাসায় ফিরল না। রাত 12টার দিকে রাজ ঈশানের ফ্রেন্ডকে কল দিতেই ওরা জোর করে ঈশানকে বাসায় পাঠিয়ে দিল। বাসায় এসে কলিং বেল নিতেই নিশি গিয়ে দরজা খুলে দিল। নিশি ওর সাথে কোনো কথা না বলে এই রুমের দিকে চলে গেল। আর ঈশান বুঝতে পারল না বিষয়টা কি হলো। তখন রাজ এসে ঈশানের সামনে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো, তোর সাথে আমার কিছু কথা আছে। আবার নতুন করে কি কথা থাকতে পারে তোর? তুই এতটা বাচ্চা না যে আমি কি বলবো সেটা বুঝতে পারিস না, অনেক তো নাটক করি, এবার অত অন্তত বাদ দে। এই মেয়েটা তোকে পাগলের মতো ভালোবাসে, তাহলে কেন তাকে এমন করে কষ্ট দিচ্ছিস? সামনে কয়েকটা বছর বয়সের ডিফারেন্স এমন না যে তুই ওনাকে ভালোবাসিস না, তুই যে ম্যামকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসিস, আর কেউ না জানুক সেটা আমি জানি। তোকে কে বলেছে আমি ম্যামকে ভালোবাসি? ম্যাডাম নয়, এখন উনি তোর বউ, শোন বলে বলে বলছি সবটা মেনে নে, তারপর যখন দূরে হারিয়ে যাবে না তখন সত্যি কান্না করতে হবে। আমি জানি তুই কী জন্য ওকে অভাবে অবহেলা করছিস, কিন্তু দেখ এই অবহেলাটাই মানুষকে দূরে সরিয়ে দেয়। সবাই তোকে ছেড়ে দূরে চলে গেছে, তার মানে এই যে না ভাবেও তোকে ছেড়ে দূরে চলে যাবে। শোন এসব কথা আমি একবারও বলিনি। আমি আর এগুলো বলবো না, আজকে শেষবার বললাম। একটা কথা কি জানিস, কাউকে সত্যিকারে ভালোবাসলে তাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়। তুই মেয়েটাকে দুই দিনই এত বেশি কষ্ট দিয়েছিস যার জন্য ও প্রত্যেকটা সময় মন খারাপ করে থাকে, তাহলে সারাটা জীবন তো ফরিয়ে আছে। তাহলে বলেছিলাম নাকি আমাকে বিয়ে করতে, তাহলে তো আর কষ্টটা পেতে হতো না, কয়েকদিন কান্না করলে ঠিক হয়ে যেত। কেউ বলেনি ভালোবাসার মানুষটাকে ছাড়াতো, কেউ সুখে থাকতে পারে না, হয়তো দেহটা বেঁচে থাকে কিন্তু মন বেঁচে থাকে না, তুই সেটা খুব ভালো করে জানিস। তাই দেখ সময় থাকতে সব ঠিক করে নে, না হলে হারিয়ে ফেলে বুঝতে পারবি কতটা জুড়ে ছিল। আচ্ছা আসিরি, তোকে বুঝিয়ে কোনো লাভ হবে না। রাজ কথাগুলো বলে সেখান থেকে বেরিয়ে গেল। হারিশান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। খেয়াল করলো নিশি বিছানার এক পাশে শুয়ে আছে। ঈশান ফ্রেশ হয়ে না খেয়ে শুয়ে পড়লো। নিশিকে একটাবার জিজ্ঞাসা করলো না খেয়েছে কিনা। নিশির খুব খারাপ লাগছিল যে কালকে ওদের বিয়ে হলো আর আজকে ঈশান ওকে হমন করে ইগনোর করছে। সামান্য খেয়েছে কিনা জিজ্ঞেস করলো না, যার জন্য নিশি রুমে থাকতে পারলো না, খান্না করতে করতে ব্যালকনিতে চলে গেল। তারপর ফুপিয়ে উঠতে লাগলো। ঈশান উঠে বসলো আর ভাবতে লাগলো এর শেষ কোথায়, এই মেয়েটাকে কি সারা জীবন কষ্টই দিয়ে যাবে, কখনো হয়তো ভালোবাসতে পারবে না। ঈশান বেশ কিছুক্ষণ কথাগুলো ভেবে তারপর নিশির পাশে গিয়ে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো, আপনাকে আগেই বলেছিলাম এগুলো দরকার নেই, আপনি জানতেন না আমি আপনাকে ভালোবাসতে পারবো না, তারপরও শুধু শুধু আমার লাইফে আসলেন, এখন কষ্ট ছাড়া আর কিছুই পাবেন না আমার থেকে। আপনি জানতেন আমি অন্য কাউকে ভালোবাসতাম, তাকে ভুলতে পারিনি, তাহলে নতুন করে আপনাকে ভালোবাসবো কী করে? ভালোবাসার মতো আর কিছুই বাকি নেই আমার মাঝে। আমাকে সিম্পথি দেখাতে হবে না, তুমি আমাকে ভালোবাসো কি না সেটা আমি তোমার লাইফ থেকে হারিয়ে গেলেই বুঝতে পারবে। কষ্ট পেলে আমি পাবো, তাতে তোমার কি, তুমি তো আমাকে ভালোবাসো না। নিশি রেগে কথাগুলো বলল। ঈশান কিছুক্ষণ নিশির মুখের দিকে তাকিয়ে থেকে তারপর রুমে গিয়ে শুয়ে পড়ল। বিয়ের পর থেকে নিশি আর বাসায় যায় না, প্রায় একটা মাস হয়ে গেছে।
আব্বু আম্মু বারবার বাসা যেতে বলে। নিশি বলে দিয়েছে যদি নিশান ওর উপর থেকে রাগ অভিমানটা দূরে সরিয়ে দিয়ে ওকে বুকে জড়িয়ে নেবে সেদিনই ঈশানের সাথে নিশি বাসায় যাবে। ঈশান প্রত্যেক দিনই কলেজে যায়, হ্যাঁ নিশিকে কখনো নিয়ে যায় না। নিশিকে প্রত্যেক দিন রিক্সা করে যাতায়াত করতে হয়, যার জন্য মামা প্রচণ্ড পরিমাণে রেগে গিয়েছিল। তারপর ঈশানকে বকাঝকা করতে ঈশান আজকে নিশিকে সাথে নিয়ে তারপর কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। নিশি বাইকে উঠে ঈশানকে পেছন থেকে জড়িয়ে ধরল। ঈশান কিছু বলল না, কারণ জানে নিশি বাইকে উঠলে বেশ ভয় পায়। তাই ওকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। তখন নিশি বলতে লাগলো, তুমি কি সবসময় আমার উপর এমন করে রাগ করে থাকবে? এখন তো একটু ভালোবাসতে পারো, একটা মাস হয়ে গেছে তুমি আমার সাথে একটুও ভালো করে কথা বলো না। আগে যেটুকু উত্তর দিতে এখন তাও দাও না। আমি কি খুব বেশি অন্যায় করেছি ঈশান? ঈশান কোনো কথাই বলো না, কলেজ থেকে চলে আসলো। বিয়ের পর থেকে এই দুজনে একই বিছানায় থাকে, কিন্তু ওদের মাঝে আকাশ পাতাল দূরত্ব। ঈশান কখনো নিজ থেকে নিশিকে বুকে টেনে নেয়নি, আর না কখনো ওকে ভালোবেসে ভরিয়ে দিয়েছে। বিয়ের প্রথম দিনেই নিশি জোর করে যা করেছিল সেটুকুই। এছাড়া ঘুমের মধ্যেই নিশি বারবার ঈশানকে জড়িয়ে ধরলেও ঈশান ওকে ছাড়িয়ে নেয়। ঈশান জানে ওর মায়ে পড়ে গেছে, তারপরও সেটা বলে না। কলেজ গেটের সামনে এসে নিশি বাইক থেকে নেমে তারপর ক্লাসের দিকে যায়। ঈশান বাইকটা রেখে ক্লাসের দিকে চলে গেল। তারপর কিছুক্ষণ বসে থাকতেই হুটহাট করে রিমে নামের ওই মেয়েটা এসে বলতে আরম্ভ করলো, ভাইয়া ম্যাডামকে তো ওই ভকাটে ছেলেগুলো ডিস্টার্ব করছে, তুমি প্লিজ চলো। নিশির সম্পর্কে এমন কিছু শুনে ঈশানের মাথাটা গরম হয়ে গেল। ঈশান তাড়াহুড়ো করে দৌড়ে নিশির রুমের দিকে যেতে দেখতে পেল নিশিকে এই রুমের সামনে কয়েকটা বখাটে ছেলে হাটকে রেখেছে, আর ওর সাথে বেশ বাজেভাবে সিন ক্রিয়েট করছে। ঈশান গিয়ে ওদের সামনে দাঁড়ালো। একটা ছেলে নিশির হাত ধরে রেখেছে, তখন ঈশান ছেলের হাতটা শক্ত করে ধরে, আর একটু মোচড় দিতেই ও ব্যথায় পেয়ে নিশি হাতটা ছেড়ে দিল। ঈশান এক ছটকায় ছেলেটার হাতটা সরিয়ে দিতে ছেলেটা বলতে আরম্ভ করলো, এই কেড়ে তুই, তোর সাহস হয় কী করে আমার হাত ধরিস? তোর সাহস কী করে হয় তুই ওনার গায়ে হাত দিস? ও তোর কে? হ্যাঁ তোর জানেমান নাকি জান পাখি, যার জন্য এরকম করে আমার সাথে লাগতে এসেছিস? তুই কিন্তু মারা পড়ে যাবি রে। উনি আমার কে সেটা আজকে তোকে বুঝে দেবো। উনি আমার স্ত্রী, আমার কলিজা, আমার সব সব সব। তোর সাহস কী করে হয় ওনার গায়ে হাত দেওয়ার, তার উপর আবার ওনার দিকে চোখ তুলে তাকিয়েছিস? আজকে তোকে আমি শেষ করে ফেলব। কথাটা বলে ঈশান ছেলেটার মুখ বরাবর কষে একটা ঘুষি মেরে দিল, সাথে সাথে ছেলেটা মাটিতে পড়ে গেল। আর বাকি ছেলেগুলোর সাথে ঈশান মারপিট করতে আরম্ভ করলো। ঈশানের এমন হিংস্র চেহারা দেখে নিশি বেশ খানিকটা ভয় পেয়ে গেল। ও কী করবে বুঝে উঠতে পারছিল না। এরই মাঝে রাজ আর ঈশানের কয়েকটা ফ্রেন্ড কোথা থেকে যেন খবর পেয়ে ছুটে এসে ছেলেগুলোকে ইচ্ছে মতো মারতে লাগলো। আর যে ছেলেটা নিশির হাত ধরেছিল ও উঠে আসলো। তারপর ঈশানের সাথে যখন পেরে উঠল না, তখন কোমর থেকে একটা ছুরি বের করে যখনই ঈশানের দিকে এগিয়ে আসে, নিশি সেটা দেখতে পেয়ে ঈশান বলে একটা চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে ওর সামনে দাঁড়ালো। ছেলেটা ছুরি চালিয়ে দিলে নিশি হাত দিয়ে আটকানোর চেষ্টা করতেই ওর ডান হাতের বেশ খানিকটা কেটে গেল। সাথে সাথে এই নিশির হাতটা কেটে রক্ত পড়তে শুরু করলো। নিশি আর্তনাদ শুনে ঈশান ওর দিকে তাকাতেই দেখল নিশি ওর হাতটা চেপে ধরে রেখেছে। নিশির হাত থেকে রক্ত পড়ছে দেখে ঈশান ছেলেটার বুক বরাবর একটা লাথি মারতেই ছেলেটা দূরে গিয়ে ছিটকে পড়ল। ছেলেগুলো এমন কিছু দেখে সেখান থেকে পালিয়ে গেল। তখন ঈশান নিশির হাতটা ধরে বলতে আরম্ভ করলো, এ কি আপনি এটা কি করলেন? আমার জন্য নিজের রক্ত ঝরালেন? যাকে এত ভালোবাসি তার শরীর থেকে রক্ত ঝরতে দিই কী করে? তুমি ভাবলে কী করে আমি জীবিত থাকতে কেউ তোমাকে আঘাত করবে? সেটা কখনোই হবে না ঈশান, আমার ভালোবাসার কাছে এই সামান্য রক্তটা কিছুই নয়। নিশি চোখ দিয়ে পানি পড়ছে, তারপর এসব কথা বলছে। ঈশান বুঝতে পারলো নিশি প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে, তাই আর দেরি না করে নিশিকে হুটহাট করে খোলে উঠিয়ে নিল। নিশি এক হাতে ঈশানের গলাটা জড়িয়ে ধরলো। ঈশান দ্রুত কলেজ থেকে বেরিয়ে গেল, তারপর কাছেরই একটা হসপিটালে চলে আসলো। সারা রাস্তা নিশি ঈশানের মুখের দিকে তাকিয়েছিল, নিশির হাত থেকে রক্ত পড়েই যাচ্ছে, তাতেই নিশি কোনো আফসোস নেই। ও শুধু ঈশানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজকে দ্বিতীয়বার নিশি বুঝতে পারছে ঈশানকে কতটা বেশি ভালোবাসে।
যার জন্য ঈশানের চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। ঈশানের চোখে পানি দেখে নিশি শুধু বলেই যাচ্ছে, জান তুমি ভয় পেও না, আমার কিচ্ছু হয়নি। তুমি যতক্ষণ আমার কাছে আসো না, ওপরওয়ালাও তোমার কাছ থেকে আমাকে কেড়ে নিবে না। উনিও জানেন আমি তোমাকে কতটা ভালোবাসি ঈশান। একটু চুপ করেন না, এই সিরিয়াস মুহূর্তেও আপনাকে মজা করতে হবে? এরকম একটা কাণ্ড কেন করলেন? আমার কিছু হয়ে গেলে তাতে কি আসে যায় বলেন। জান এসব তুমি কি করে বলতে পারলে? তুমি তো আমার সব, আমি ছাড়া তোমার আর কে আছে বলো? তোমার কিছু হওয়ার আগে তো আমি শেষ হয়ে যাবো। জান তুমি প্লিজ আর এরকম কথা বলো না কখনো, প্লিজ। আমার কিছু হয়নি, দেখো তুমি আমাকে নিজের অনেকটা কাছে নিয়ে আসছো না, তাতে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। একটু চুপ থাকেন না, এতটা রক্ত ঝরছে হাত থেকে, তারপরে ওই সব কথা আপনার মুখ দিয়ে কি করে বের হচ্ছে? এই পাগল, ভালোবাসি তো, অনেক বেশি ভালোবাসি। জান ঈশান নিশিকে নিয়ে হসপিটালে চলে আসলো, তারপর চিৎকার করে ডক্টর ডাক্তার লাগলো। তখন কয়েকজন নার্স দৌড়ে আসলো, নিশির হাত থেকে অনেকটা রক্ত পড়ায় হোক জ্ঞান হারিয়ে ফেলল। ঈশান আরও জোরে জোরে কান্না করে দিল, ডক্টর নিশির হাতটা ব্যান্ডেজ করে দিল। তখন ঈশান ওর পাশে বসে মুখের পাশে হাত রেখে বলতে লাগলো, এই কি হয়েছে তোমার, চোখ খোলো না, একবার দেখো, আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। আমার জন্য সব হয়েছে না, আমি তো বলেছিলাম আমাকে তোমার বিয়ে করতে হবে না, আমি সব জায়গায় সমস্যা তৈরি করি, আমার জন্য এখন এমন করে কষ্ট পেলে তুমি, একটাবার তাকাও আমার দিকে, আর কখনো এরকম করব না, তুমি যা বলবে আমি সেটাই শুনবো। নিশান কান্না করছে আর কথাগুলো বলছে। হেরি মাঝে মামা নিশের আব্বু আম্মু হসপিটালে চলে আসলো। ঈশানের এরকম কান্নাকাটি দেখে ওরা বুঝতে পেরেছে সেটা নিশিকে কত বেশি ভালোবাসে। এবার রাজ আসতে ঈশানকে জড়িয়ে ধরে বলতে লাগলো, দেখ বন্ধু, আমার কলিজাটা কেমন করে শুয়ে আছে, আমি ওনাকে বারণ করেছিলাম, তারপরে উনি আমার জন্য পাগলামি করলো, আজকে যদি ওনার কিছু হয়ে যেত। এখন বুঝতে পারছিস তো তুই মানুষটাকে কত বেশি ভালোবাসিস, তাহলে এতদিন কষ্ট দিয়েছিস কেন? এই কষ্টটা তো ওনার কাছে কিছুই নয়, যখন তুই ওনাকে অবহেলা করেছিস তখন তো ওনার খারাপ লেগেছে, তাই না? আমি ভুল করে ফেলেছি, অন্যায় করেছি পাগলিটাকে কষ্ট দিয়ে, আর কখনো ওনাকে কষ্ট দেব না। একটাবার বল না ওনাকে উঠতে, এই তুমি ওঠো না, তুমি এত দুষ্ট কেন বলো? তুমি জানো আমি তোমার দেওয়া কষ্ট সহ্য করতে পারবো না বলেই তোমাকে দূরে রেখেছি, তুমি যদি আমার থেকে দূরে চলে যাও তাহলে কি হবে বলো? আব্বু তুমি টেনশন করো না, কিচ্ছু হবে না, সামান্য একটু হাত কেটে গেছে, নিশি রক্ত দেখতে পারে না, তারপরেও সবটা সহ্য করে নিয়েছিল, কিন্তু হাত থেকে রক্ত পড়ার জন্য হয়তো সেন্সলেস হয়ে গেছে, প্লিজ তুমি কান্না করো না। না না আব্বু, তোমার মেয়েকে বলো না আমার সাথে কথা বলতে, না হলে আমি শান্ত হব না, ওকে বলো না আমার সাথে কথা বলতে। ভাগ্নে তুই টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে, আমি ডাক্তারের সাথে কথা বলেছি, ডক্টর ঠিক এমনটাই বলেছে, রক্ত বেশি পড়াতে এই জন্য জ্ঞান হারিয়ে ফেলেছে, তুই টেনশন করিস না তো, সব ঠিক হয়ে যাবে। কে শুনে কার কথা? ঈশান কান্না করতে করতে নিজের বেহাল দশা করে ফেলল। পুরো এক ঘন্টা পর ওর কান্নাটা থামলো, কিন্তু ঈশান এক মুহূর্তের জন্য নিশির পাশ থেকে সরল না। পুরো তিন ঘন্টা পর নিশির জ্ঞান ফিরল, তারপর সন্ধ্যায় নিশিকে রিলিজ করে দেওয়া হলো। ঈশানকে হুটহাট করে খোলে উঠিয়ে নিল, নিশিও সেই আগের মতোই ঈশানের দিকে কেমন করে যেন তাকিয়ে রইল, তারপরও কোনো কথাই বলো না। তখন ঈশানকে নিয়ে গিয়ে গাড়িতে উঠতে তখন ঈশানকে নিয়ে গাড়িতে উঠে বসলো। ঈশান নিশির পাশে বসতে নিশিওকে জড়িয়ে ধরল। নিশির এটা ভেবেই ভালো লাগছে যে মানুষটাকে এত ভাসি ভালোবাসে আজকে না চাইতেও সে ওর ভালোবাসাটা প্রকাশ করে দিয়েছে। নিশি একদিনে ঈশানের মুখের দিকে তাকিয়ে আছে। তখন ঈশান বলল, এই কষ্ট হচ্ছে তোমার? না একটুও না, তুমি আসো না, আর কোনো কষ্ট। নিশি কথাটা বলে ঈশানের হাতটা শক্ত করে জড়িয়ে ধরতে ঈশানকে বুকের সাথে জড়িয়ে নিল। নিশি ঈশানের বুকে পরম শান্তি খুঁজে নিল, ও বুঝে গেছে এরপর কখনোই আর ঈশানকে অবহেলা করতে পারবে না। নিশি ভাবছে আজকের এই আঘাতটা যদি বিয়ের দুদিন পরেই হতো তাহলে ওকে আর এত কষ্ট পেতে হতো না। বাসায় আসার পর ঈশান আবারও নিশিকে কোলে উঠিয়ে নিয়ে রুমের দিকে গেল। ঈশানের এরকম কর্মকাণ্ডে সবাই অবাক হয়ে যাচ্ছে, একটা মানুষকে এত ভালোবাসতে পারে সেটা ওদের দুজনকে না দেখলে হয়তো কেউ সেটা বুঝতেই পারত না। ঈশান নিশিকে ওয়াশরুম থেকে ফ্রেশ করে এনে তারপর শুয়ে দিল। তখন নিশি উঠতে গেলে ঈশান বলতে লাগলো,
উঠতে হবে না, শুয়ে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। নিশি সেনে কথার অবাধ্য না হয়ে শুয়ে পড়ল। তারপর ওর জন্য খাবার এনে নিজ হাতে খাইয়ে দিতে লাগলো। ঈশানের এই ভালোবাসা আর কেয়ারিং দেখে নিশির বেশ ভালোই লাগছে, তাইও মুচকি মুচকি হাসছে। ঈশানকে হাসতে দেখে বল, এখানে হাসির কি হলো? আমি অসুস্থ হলে কি আপনি এগুলো করতেন না? এই তুমি একবার আপনি পরের পাড়ার বাপ তুমি করে বলো কেন, তুমি করেই তো বলতে পারো। আমার মুখে তুমিটা আসে না, আর আপনাকে তো সবসময় আপনি করে বলেছি, এজন্য বারবার আপনি চলে আসে। এখন থেকে ট্রাই করো। আমার না আজকে খুব ভালো লাগছে জানো, মনে হচ্ছে এরকম অসুস্থ যেন আমি সবসময় থাকি, তাহলে হয়তো তুমি সবসময় আমার কেয়ার করবে আর এমন করে ভালোবাসবে। আর একটাবার এসব কথা বললে না থাপ্পড় মেরে দেবো, একটা ফাজিল মেয়ে। বকা দিতেছো কেন, আমি না তোমার থেকে সিনিয়র, তুমি আমাকে বকা দিতে পারবে, আমাকে মারতে পারবে বলো? কে বলেছে পারবো না, আপনি খুব ভালো করে জানেন আমি কি করতে পারি আর না পারি। এতদিন আমাকে মেরেছেন, এখন সময় হয়েছে সবটা শোধ তোলার। নিশি গাল ফুরিয়ে বসে রইল। এবার ঈশান একটা ধমক দিতেই নিশি বাচ্চাদের মতো করে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করে দিয়ে ওকে জড়িয়ে ধরল। ঈশান বেশ কিছুক্ষণ ওকে জড়িয়ে ধরে কান্নাটা থামি, তারপর পুরো খাবারটা খাইয়ে দিয়ে ওকে শুয়ে পড়তে বলল। নিশিও বাধ্য মেয়ের মতো শুয়ে পড়ল, কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে পড়ল। ঈশান ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তারপর মধ্যরাতের দিকে নিশির পাশে কিছু একটা খুঁজে না পেয়ে চোখ মেলে তাকালো। নিশি উঠে বসল, ঈশান রুমে নেই, বুঝতে পারল ব্যালকনিতে কেউ দাঁড়িয়ে আছে। নিশি উঠে গিয়ে ঈশানের পাশে দাঁড়ালো। ঈশান সিগারেট খাচ্ছে, তখন নিশি ওর হাত থেকে সিগারেটটা ফেলে দিয়ে বলতে লাগলো, শোনো আমি পোড়া ঠোঁটে কিস করতে পারবো না, এগুলো আর কখনো খাবে না, এখন থেকে এগুলো বন্ধ করে দিবা। আমি তো বলিনি আপনাকে আমার পোড়া ঠোঁটে কিস করতে? এত কিছুর পরও আমার থেকে দূরে থাকবে? আমি যদি সত্যি আজকে তোমার থেকে হারিয়ে যেতাম, কিছু একটা হয়ে যেত, আমার অনেক ভালো থাকতে পারতে, তাই না? ঈশান মাথাটা নিচু করে ফেলল। নিশি বুঝতে পারলো এটাই ওর দুর্বলতা। এবার নিশি ঈশানকে এই নিজের দিকে ঘোরালো, তারপর ওর মুখের পাশে হাত রেখে ওর অনেকটা এই কাছে এসে ওকে আলতো করে জড়িয়ে ধরতেই ঈশান ওকে চাপটে জড়িয়ে ধরল আর ফুপিয়ে কান্না করে উঠল। ঈশানের এরকম কর্মকাণ্ডে নিশি ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, এতই যখন ভালোবাসা তাহলে দূরে কেন রেখেছিলে, খুব ভালো থাকতে পেরেছো আমাকে দূরে সরিয়ে দিয়ে? আপনি আর কখনো সব কথা বলবেন না, আপনি ছাড়া আর আমার কি আছে বলেন? আমি তো ভয় পেতাম যদি আপনাকে ভালোবাসি সেটা স্বীকার করি আপনি আমার থেকে দূরে সরে যাবেন। আমি তো কলেজের প্রথম দিন থেকেই আপনাকে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু বলতে পারিনি। বলতে পারোনি, এখন তো বলেছো, আর আমি তো বুঝতে পেরেছিলাম সব সময় সব কিছু বুঝিয়ে দিতে হয় না, জান আমি তো বুঝতে পেরেছি, বলো এখন কান্না করো না প্লিজ সোনা বর। ঈশান কান্না করেই যাচ্ছে, তাই নিশি জোর করে ওকে ছাড়িনি। তারপর ওর চোখের পানিগুলো মুছে দিয়ে ও সারা মুখে বাচ্চাদের মতো কিস করে দিল। নিশির এমন একটা পাকলামিতে ঈশান ঠিক করে হেসে ফেলল, তারপর ওকে শান্ত করার জন্য আবারও জড়িয়ে ধরল আর বলল, এরপরও কি আমাকে কষ্ট দিবে, আরও দূরে সরে রাখবে বলো? না না আর কখনো দূরে সরাবো না, বুঝতে পারছি তো আপনার কষ্ট হলে আমারও তো কষ্ট হয়। এই দুষ্টু, আবার আপনি, এখন তো অন্তত তুমি করে বলতে পারো। ট্রাই করি, হয়ে যাবে, এখন চলেন ও রুমে ঘুমাবেন, চলেন। না আমি আজকে ঘুমাবো না, সারারাত তুমি আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখবে। আচ্ছা ঠিক আছে রাখবো, কিন্তু এভাবে তো নয়। আমি কি বলেছি এভাবে, তুমি আমাকে সারারাত আদর করবে আর আমি তোমার সাথে রোমান্স করবো, রেসপন্স করবো, তুমি অনেক কষ্ট দিয়েছো, আজকে সব সুদে আসলে শোধ নিব। তাই তাহলে শুরু করি, কি বলেন? ঈশানের কথাতে নিশি লজ্জা পেয়ে ওর বুকে মুখ লুকালো। ঈশানের বুঝতে বাকি রইল না পাখিটা প্রচণ্ড পরিমাণে লজ্জা পেয়ে গেছে। তখন ঈশানকে বুকের সাথে কিছুক্ষণ জড়িয়ে ধরে রেখে একটা সময় বলতে লাগলো, চলো এই পাগলি ছাড়ো, তোমার না আদর লাগবে, রোমান্স করবে না, তাহলে ছাড়ো। না আমার খুব লজ্জা লাগছে। তাহলে কি করে হয়, তুমি তো বলতে যে তোমার খুব বেশি আদর লাগবে, আর তার উপর আমি নাকি তোমাকে কাছে টেনে নেই না, আদর করি না, তাহলে এখন আবার বলছো কেন? তাহলে পরে আর আদর চাইলেও করবো না কেমন? এই না প্লিজ, এমন কথা বলো না, তুমি খুব ভালো করে জানো যে
তোমার এরকম মান অভিমান আমি নিতে পারি না, প্লিজ। নিশি কথাগুলো বলে ঈশানকে ছেড়ে দিয়ে ওর মুখের পাশে হাত রাখে। হাত রাখতেই তখন ঈশান মুচকি হাসলো, আর সাথে সাথে এই নিশির ঠোরজোড়া নিজের দখলে নিল। নিশি ড্যাপ ড্যাপ করে ঈশানের দিকে তাকিয়ে রইল। বোঝার চেষ্টা করলো ওইটা কি অন্য কেউ, যে কিনা ওকে সহ্যই করতে পারতো না, আর আজকে সেই কিনা এতটা রোমান্টিক হচ্ছে। নিশির থেকে কোনো রেসপন্স না পেয়ে ঈশান ওর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। নিশি আর থাকতে না পেরে ওর সাথে রেসপন্স দিতে আরম্ভ করলো। তারপর দুজনেই ওইভাবে বেডের কাছে চলে গেল। তখন নিশি ঈশানকে ধাক্কা মেরে বেডে ফেলে দিতে ঈশান একটু মুচকি হাসলো। এবার নিশি যেটা করলো সেটার জন্য ঈশান মোটেও প্রস্তুত ছিল না। কি ভাবছেন, কি করলো? নিশি বুকের উপর থেকে শাড়ির আঁচলটা ফেলে দিতেই ঈশান চোখ জোড়া বন্ধ করে নিল। তখন নিশি একটু মুচকি হেসে বলতে লাগলো, এই দুষ্টু, চোখ বন্ধ করছো কেন? চোখ বন্ধ করবে না তো কি করবে, এই ছোট বাচ্চাটাকে এত বড় বড় জিনিস দেখালে তো চোখ বন্ধ করবেই। ফাজিল, একটু পর তো সবটাই দেখে নেবে, তার উপর আদর করতেও ছাড়বে না, এখন ঢং না করে তাকাও আমার দিকে। নিশির কথাতে ঈশান ওর দিকে তাকাতেই নিশি ওর উপর নিজে উঠে গেল। তারপর আবারও ওর ঠোরজোড়া দখলে নিল। ঈশানও ওকে আদরে আদরে ভরে দিতে লাগলো। ঈশানের স্পর্শ পেতেই নিশির শরীরে অজানা একটা শিহরণ বয়ে গেল। ঈশান নিশির ঠোরজোড়া ছেড়ে দিয়ে ওর ঘাড়ে গলায় কিস করতে আরম্ভ করলো। তারপর আস্তে আস্তে নিচের দিকে নামতেই নিশি ঈশানকে বুকের সাথেই খুব শক্ত করে চেপে ধরল। ঈশান নিশির শরীরে ঠোঁটে স্পর্শ দিচ্ছে আর প্রত্যেকবার কেঁপে কেঁপে উঠছিল। এবার দুজনে দুজনের সাথে সমান তালে রেসপন্স করতে লাগলো। আর ঈশান নিশির শরীরে চুমুতে ভরে দিতে লাগলো। নিশির বুকটা ক্রমশই উঠানামা করছে। আর ঈশান বুঝতে পারছে পাখিটা উত্তেজিত হয়ে যাচ্ছে, আর ওকে খুব বেশি করে কাছে যাইছে। ঈশান আদরে মাত্রা আরও বাড়িয়ে দিতে লাগলো। নিশি থাকতে না পেরে দুই হাতে ঈশানের চুলগুলো খামচে ধরেছিল। ঈশানের মুখের দিকে তাকাতেই বুঝতে পারলো পাখিটা লজ্জায় পুরো লাল হয়ে গেছে, ওর গালগুলো রক্তিম বর্ণ ধারণ করেছে। ঈশান যতবার নিশির শরীরে ঠোঁটে স্পর্শ দিয়েছিল ততই যেন পাগল হয়ে যাচ্ছিল, আর কেঁপে কেঁপে উঠছিল। নিশি ঈশানকে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছিল, আর ঈশান বারবার ওকে ছাড়িয়ে নিয়ে হাঁদর দিচ্ছিল। একটা সময় ঈশান বুঝতে পারলো পাখিটা পুরো মাতাল হয়ে গেছে, তাই দেরি না করে শরীরে একটা চাদর টেনে দিয়ে দুজন দুজনকে ভালোবাসায় ভরে দিতে লাগলো। ঈশানের প্রথম স্পর্শ পেতেই নিশি ওকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরে সবটা সহ্য করে নিল। ওর চোখের কোণ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর ঈশান ক্লান্ত হয়ে নিশির বুকে মাথা রেখে ওকে দুই হাতে জড়িয়ে ধরতে নিশি ওকে জড়িয়ে ধরল। ঈশান চোখ বন্ধ করে রেখেছে আর নিশি ওর মাথায় চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। তখন ঈশান বলতে আরম্ভ করলো, কি হলো, কথা বলছেন না যে? কি বলবো বুঝতে পারছি না। কি বলবেন মানে, আপনি এতদিন যে রাজি আছেন সেটাই তো হয়েছে, আর আপনি আমার কাছ থেকে প্রতিদিন যে ভালোবাসাটা চেয়েছেন আজকে আমি আপনাকে দিয়েছি আর সম্পূর্ণভাবে নিজের করে নিয়েছি, তাহলে এখনো চুপ করে থাকবেন? হ্যাঁ চুপ করে থাকবো না, কিন্তু এইটুকু বলো তুমি আমাকে এখন আপনি করে বলছো কেন? এখন তো অন্তত তুমি করে বলতে পারো। কি করব, আপনাকে তো আপনি করেই বলে আসছি, তাই একবার আপনি বলে ফেলি তো আবার পরের বার তুমি বলে ফেলি। চেষ্টা করো, হয়ে যাবে। নিশি লজ্জায় লাল হয়ে গেছে, ঈশানের মুখের দিকে তাকিয়ে বলতে আরম্ভ করলো, খুব বেশি লজ্জা লাগছে। লজ্জা লাগুক বা না লাগুক সেটা পরের কথা, কিন্তু আমি যেটা তোমার কাছ থেকে এতদিন চেয়েছি আজকে আমি সেই ভালোবাসাটাই পেয়ে গেছি। তার মানে এরপর আমার ভালোবাসাটার আর দরকার নেই, তাই তো? এই তুমি এমন করে বলছো কেন? তোমার এই ভালোবাসাটা আমার সারা জীবন চাই, কিন্তু আমার এটাই ভাবতেই ভালো লাগছে যে আমি তোমাকে আজকে নিজের করে পেয়ে গেছি, এরপর হয়তো তুমি আর আমাকে কষ্ট দিতে পারবে না। কিন্তু যদি কখনো হাব্বা মোর মতো আমিও। এসব কথাগুলো বলে শেষ করতে পারো না, তার আগে ইনিশি বিষয়টা বুঝতে পেরে ওদের চারটা ঠোঁট এক করে দিল আর ঈশানের কথা বলাটা বন্ধ করে দিল। ঈশান চুপচাপ হয়ে গেল, নিশির চোখের পানি টলমল করছে। ঈশান আর দেরি না করে ওর সাথে রেসপন্স দিতে লাগলো। 15 মিনিট পর নিশি ঈশানকে ছেড়ে দিয়ে ফুপিয়ে কান্না করে উঠল। ঈশান বিষয়টা বুঝতে পেরে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরতেই ঈশানের বুকে এবার মুখ গুঁজে দিল আর বলতে আরম্ভ করলো, বারবার বলছি না এসব কথার কখনো বলবে না,
তারপরও কি এগুলো বলো আমাকে কষ্ট দেওয়ার জন্য? তোমার কি খুব বেশি ভালো লাগে আমাকে কষ্ট দিতে? বলো তাহলে দাও, তারপর এসব আর কখনো বলো না। সরি পাগলি, আর কখনো বলবো না। এবার কান্না থামাও। তুমি বারবার কাঁদিয়ে এখন বলো কান্না থামাতে, তুমিই থামিয়ে দাও। আমি কান্না থামালে তো সেটা দুষ্টমি করে থামাবো, সেটা কি খুব ভালো হবে বলো? করলে করবে, তাতে কি, আমি তো চাই তুমি আমার সাথে দুষ্টমি করো। নিশি কথাটা বলে ঈশানের বুকে মুখ লুকালো। ও জানে ঈশান সুযোগ পেলেই সেটা ছাড়বে না, তাই ঈশান ওকে এই বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরল। তারপর আর কি, ভালো থাক, ভালোবাসা, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।